পেশায় সমাজে চলমান সংকট ও তার প্রতিকার, উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন উদ্দেশ্য কি? শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। তো আল্লাহর ইবাদত মানে শুধু নামাজ নয়, আল্লাহর ইবাদত মানে শুধু হজ বা যাকাত নয়। সকালবেলায় ঘুম থেকে উঠে রাত্রিবেলায় ঘুমাতে যাওয়া পর্যন্ত যা করবেন সেটাই ইবাদত। তো আলোচনা সবসময় তেমনই হওয়া উচিত বর্তমান প্রেক্ষাপটকে নিয়ে। আপনি অসুস্থ, জ্বর এসেছে, আপনাকে যদি আমি কাশির ঔষধ দিই জ্বর সারবে? সারবে না। তাহলে আপনাকে আমাকে জ্বরেরই ঔষধ দেওয়া লাগবে। যদি তাই হয় তাহলে বর্তমান সময়ে যে সংকট চলছে সমাজে, এই সংকট কি করে, এই সংকট থেকে কি করে মুক্তি লাভ করা যায় তার জন্য আজকে আলোচনা। কথা বলবো কোরআন এবং হাদিস থেকে। যদি বক্তৃতার মাঝে কারোর কোনো প্রশ্ন উদ্রেক হয়, যদি মনে হয় যে আমার এই জিনিসটা বুঝতে পারলাম না, কিংবা আমার বাপদাদার আনিত ধর্মের সাথে সাংঘর্ষিক, তাহলে সে একটা চিরকুটে লিখে আমার কাছে জমা দেবে, ইনশাআল্লাহ আজিজ রেফারেন্স সহ উত্তর পাবেন। যদি কারণ এমনি কোশ্চিন করতে ইচ্ছা হয় হিন্দু, খ্রিস্টান এবং ইসলাম ধর্ম থেকে, তারপর তার প্রশ্নের উত্তর দেওয়া হবে, সমস্যা নাই রেফারেন্স সহকারে। অতএব আপনার মনে একটা প্রশ্ন আসতেই পারে, এই প্রশ্নের জন্য কানাকানি এদিক ওদিকে গিবট না করে সোজা এখানে এসে ক্লিয়ার হতে হবে এবং পাথরের মতো বসে আমার আলোচনা শুনতে হবে। কারণ আমি অত দূর থেকে এসেছি, এক দেশ থেকে আরেক দেশ পর্যন্ত এসেছি, মূল লক্ষ্য লক্ষ্য উদ্দেশ্য নিয়ত হচ্ছে যে গিয়ে আমি মানুষকে দীন ইসলাম শেখাবো, দীন ইসলাম বোঝাবো, এবং তার বাপদাদার যদি রীতি ইসলামের সাথে সাংঘর্ষিক হয় তাকে ত্যাগ করতে হবে, এটা একজন মানুষের নীতি হওয়া উচিত। আমি কথা বলবো কোরআন এবং হাদিস থেকে। যদি কথা কোরআন এবং হাদিসে থাকে আমরা কি মানতে রাজি? বলেন ইনশাআল্লাহ জি। তাহলে কোরআন এবং হাদিস থেকে যদি কোনো কথা আমরা শুনি সেগুলোকে আমরা মেনে নেব। তো সমাজের রোগ বা সংকট কি, এ বিষয়ে আলোচনার প্রথম পর্বে আসছে আমাদের সমাজের স্টিয়ারিং করা আলেম মৌলভী সমাজ। তো আপনি যে দুই রকম সালাত আদায় করে এখন আসলেন ঈশার সালাতের পরে, ফরজ সালাতের পরে, এই দুই রকম সালাত আপনাকে ইমাম শিখিয়েছে, তাহলে ইমাম হচ্ছে আপনার টিচার, ইমাম হচ্ছে আপনার স্টিয়ারিং, তাই তো? তাহলে ইমামকে যাচাই করতে হবে তো, নাকি দাঁড়িয়েলা টুপিওয়ালা দেখলে হবে? এই পাবনায় একটা মেন জায়গা আছে যে গরুর হাট দেখলাম, ওই গরুর হাট থেকে এই মাহফিলে আমি আসব, আপনি আসবেন, তো আপনার সাথে আমার দেখা। একজন ট্যাক্সি ড্রাইভার দাঁড়িয়ে আছে, ট্যাক্সি বুঝেন তো, ট্যাক্সি ড্রাইভার দাঁড়িয়ে আছে, আপনাকে আমাদের দাঁড়িওয়ালা লোক দেখে বলছে ভাইজান কোথায় যাবেন? তো জি আমরা তো মাহফিলে যাব। তো ঠিক আছে ইনশাআল্লাহ চলেন আমি পৌঁছে দিচ্ছি। আমি আর আপনি গাড়ির মধ্যে উঠলাম, উঠার পরে উনি যেই গাড়িটা স্টার্ট দিয়েছেন দিয়ে আমাদের দিকে তাকিয়ে বলছেন ভাই আমি কিন্তু চোখে দেখতে পাই না। কি বললেন? আমি কিন্তু চোখে দেখতে পাই না। তো চলেন যাই। এখন আপনি যদি মেন্টালি ডিসব্যালেন্স না হন, পাগল না হন, আমি যদি পাগল না হই ওর গাড়িটা থাকবো? থাকবো তো নাই, গেট না খুলে কাজ ভেঙে বেরিয়ে একবারে বলে কি চলো আমি ভাঙুড়ায় আপনাকে নিয়ে যাবো মাহফিলে, হয় নাকি? অন্ধ লোক কোনদিন গাড়ি সঠিকভাবে চালাতে পারে নাকি? আরে ও তো মরবে, আমরাও মরে যাবো।
তাহলে সব ড্রাইভার ঠিক না, সব ড্রাইভার ঠিক না, ড্রাইভার মানে যে ঠিক হবে এমনটা নয়। প্রথম আলোচনার জায়গা হচ্ছে আলেম। আলেম কি সবাই ভালো? আমি বলছি না, আল্লাহ রসুল বলছেন। কিছু বাক্য কিছু কথা এখন শুনবেন, আপনি অবাক হয়ে যাবেন, বাপরে বাপ, এ কথা তো কোনোদিন শুনিনি। কিন্তু আপনাকে দলিল দেওয়া হবে, টেনশনের কোনো কারণ নেই। যারা আমাদের সমাজের স্টিয়ারিং, আলেম সমাজ, এদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবীরা শুনে রাখো, এক শ্রেণীর মানুষকে আমি এত বেশি ভয় পাই, দাজ্জালকে এত বেশি ভয় পাই না। আশ্চর্যজনক একটা বাক্য সাহাবীদের সামনে পেশ হলো, আল্লাহ রাসূল আপনিই তো ইতিপূর্বে বলেছেন দাজ্জাল হবে সবচেয়ে খতরনাক ফেতনা, দাজ্জাল হবে খতরনাক ডেঞ্জারাস ফেতনা, আর দুনিয়াতে আসবে না, আপনিই বলেছেন। আবার আজকে এসে বলছেন এক শ্রেণীর মানুষকে আমি এত বেশি ভয় পাই, দাজ্জালকে এত বেশি ভয় পাই না। এ কথা শুনে সাহাবীরা কাঁপছেন, বলেন কি আপনি আল্লাহ রাসূল সেই ব্যক্তি সম্পর্কে আমাদেরকে বলবেন না? তখন আল্লাহ রাসূল বলছে, জি তারা হচ্ছে দুনিয়াবি আলেম। আলেম দাজ্জালের চেয়েও খারাপ। হাদিস মুসনাদ আহমদ 21621 হাদিস নম্বর, না পেলে আপনার দাও আর আমার গলা, নামে যার অধিকার আপনাকে আমি দিয়ে দিলাম। আল্লাহ রাসূল বলছেন এক শ্রেণীর আলেম দাজ্জালের চেয়েও খারাপ হবে। ওই শ্রেণীর আলেম সমাজে আছে না নাই? আছে জি, অধিকাংশ। ওটাকে প্রমাণ করবো আমি। অপরাধী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে যখন জিব্রাইল আর মিকাইল ঊর্ধ্বগগনে নিয়ে যাচ্ছিল, একটা জায়গায় আমাদেরকে নামিয়ে দেওয়া হলো, দেখলাম কিছু মানুষ বসে আছে, ঠোঁটটাকে টেনে টেনে ধরছে, আগুনের কাঁচি দিয়ে ঠোঁটটাকে কেটে ফেলছে। আল্লাহ রাসূল এই দৃশ্য দেখে বলছেন, হাই হাই জিব্রাইল, মান হাও নাই, ও জিব্রাইল তুমি কি বলতে পারো এরা কারা, এরা দুনিয়াতে এমন কি পাপ করেছে এত শাস্তি এদেরকে এরা নিজে নিজে পাচ্ছে, নিজের ঠোঁটকে নিজের জিব্বাকে টেনে ধরছে আর আগুনের কেঁচি দিয়ে কেটে ফেলছে, জিব্রাইল তুমি কি বলতে পারো এরা কারা? জিব্রাইল বলছে, আল্লাহ রাসূল এরা হচ্ছে তারা যারা দুনিয়াবি আলেম। আপনার স্টিয়ারিং এর কথা বলছি, এরা যে তারা যারা হচ্ছে দুনিয়াবি আলেম। অপরাধী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একদিন জিব্রাইল আর মিকাইল আমাকে নিয়ে যাচ্ছিল, ঊর্ধ্বগগনে নিয়ে যাচ্ছিল, যেতে যেতে একটা জায়গায় আমাকে নামিয়ে দেওয়া হলো, আমি একটু ভালো করে খেয়াল করে দেখছি যে গরুতে যেমন করে শস্য মারে, কি বলেন এটাকে আপনারা, মলন মারা আমাদের দেশে বলে, আচ্ছা মারাই বলেন আপনারা, মারাই মলন বলেন, যাক আলহামদুলিল্লাহ। তো গরুতে যেমন করে মলন মারে চারিদিকে ঘুরে, এক শ্রেণীর মানুষের নাড়ি ভুঁড়ি বেরিয়ে আছে আর চারিদিক দিয়ে ঘুরাচ্ছে, নাড়ি ভুঁড়ি বেরিয়ে আছে আর চারিদিক দিয়ে ঘুরাচ্ছে, এমন অবস্থায় আল্লাহ রাসূল বলছে, হাই হাই জিব্রাইল তুমি কি বলতে পারো এরা কারা? জিব্রাইল বলছে, এরা হচ্ছে মিথ্যুক আলেম। এরা হচ্ছে মিথ্যুক আলেম। সাহাবা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকদিন ফজরের সালাত আদায় করতেন, তারপরে আমাদের দিকে ঘুরে বসতেন। আল্লাহ রাসূল বলতেন, সাহাবীরা তোমরা আজকে কেউ স্বপ্ন দেখেছো? আপনার স্বপ্ন দেখলে বলে দিতাম, আল্লাহ রাসূল স্বপ্নের তাবিদ করে দিতেন। একদিন আল্লাহ রাসূল একইভাবে আমাদেরকে জিজ্ঞাসা করলেন, সাহাবীরা তোমরা কি কেউ স্বপ্ন দেখেছো? আমরা বললাম, জি না, আজকে আমরা স্বপ্ন দেখিনি। আল্লাহ রাসূল বলছেন, আমি স্বপ্ন দেখেছি। আল্লাহ রাসূল নিজে স্বপ্ন দেখেছিলেন, আর আল্লাহ রাসূলের স্বপ্ন মানে কি? ওহি। বুঝলেন তো? আল্লাহ রাসূলের স্বপ্ন মানে ওহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো অনেক লম্বা হাদিস, হাদিস বলতে আধ ঘন্টা লাগবে, ছোট্ট একটা পাঠ আমি নিয়ে নিচ্ছি। আল্লাহ রাসূল বলছেন, ওর মধ্যে আমি এক শ্রেণীর মানুষকে দেখলাম, অর্ধ বসে আছে আবার শুয়ে আছে, এরকম কন্ডিশন, মানে আরামকে দাঁড়ায় যেমন করে শুয়ে থাকে ওরকম শুয়ে আছে, আর তার পাশে একজন ব্যক্তি আপনার একটা বড় পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, সে পাথরের আঘাতে তার মাথাটাকে চৌচির করে দিচ্ছে, পাথরটা ওর নিচে চলে যাচ্ছে, আবার নিয়ে আসছে, মাথাটা আবার রেডি হয়ে যাচ্ছে, আবার মারছে, আবার রেডি হয়ে যাচ্ছে, এরকম দেখলেন। পরবর্তী আরেকজনকে আল্লাহ রাসূল দেখলেন যে তিনি বসে আছেন আর তার পাশে একজন দাঁড়িয়ে আছেন, হাতে লোহার আংটা,
লোহার আনটা এই গালের মধ্যে দিয়ে ঢুকাচ্ছেন, গাল থেকে চিরে নিয়ে আব্দুল আসছেন, বাপরে মানে করে চিৎকার করছেন, এই গাল থেকে বের করে এই গালে ঢুকাচ্ছেন, আবার এই গাল রেডি হয়ে যাচ্ছে, আবার এই গালে ঢুকাচ্ছেন, বুকটাকে মুখটাকে চিরে ফেলছেন। আল্লাহ রাসূল অনেক শেষে গিয়ে বলছে, জিব্রাইল তোমরা কি বলতে পারো এরা কারা, কি অপরাধ করেছে যে এদেরকে এভাবে গাল চিরে দেওয়া হচ্ছে, একজনের মাথা ভেঙে দেওয়া হচ্ছে? তখন আল্লাহর রাসূলকে বলা হচ্ছে, আল্লাহর রাসূল শুনুন, ওই যে যে ব্যক্তির মাথা ভেঙে দেওয়া হচ্ছিল ওই ব্যক্তি কোরআন জানার পরে গোপন রাখে, ওই ব্যক্তি কোরআন জানার পরে আমল করে না, ওই ব্যক্তি কোরআন করিম জানার পরে ফজরে ঘুমিয়ে থাকে, তার মাথাকে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে, এটা হচ্ছে কবরের আজাব। দুই নম্বর ব্যক্তির কথা আল্লাহ রাসূল জানতে চাইলে আল্লাহ রাসূল বলছেন, এরা হচ্ছে দুনিয়াবী বক্তা, যারা বড় বড় কথা বলে, যারা গাল গল্প করে, যারা কেচ্ছা কাহিনীতে জলসা স্টেজ মাতিয়ে ফেলে, এরা হচ্ছে তারা যে মানুষের মাধ্যমে সমাজ প্রতারিত হয়, ওই লোকগুলার জন্য আজকে কবরে এই ব্যবস্থা আল্লাহ সুবহানাহু তাআলা করেছে। এখন যে বাক্য বলবো এটা আরো কঠিন। আল্লাহ রাসূল বলছেন আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, বুঝেন না? জি, খুব কঠিন, আলেম মানে খুবই কঠিন, আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। আপনাকে বর্তমান প্রেক্ষাপটে আলেমকে দেখাই একটু। জি, আলেমদের উপরে এত কথা আল্লাহ রাসূল কেন বললেন? নিশ্চয়ই পেছনে কারণ আছে। আপনি একটা আমল করছেন, একটা আমল করছেন, ওই আমলটা আপনি নিজে করছেন, পাপ হোক পুণ্য হোক আপনার নিজে, তাই না? কিন্তু এখানে বসে আপনি বলছেন, আপনার কথা লক্ষ লক্ষ শ্রোতা শুনছে, এই লক্ষ লক্ষ শ্রোতা যখন শুনবে কি হবে? আমল করবে। আর আপনি যদি ভুল বলেন, আপনি তো গোনা হবে হবে আপনার সাথে, এই লোকদেরও গোনাগুলা আপনার অ্যাকাউন্টে জমা হতে থাকবে। এই কারণে আলেমদের জাহান্নাম উদ্বোধন করা হবে। আলেম মানে যে ভালো হবে এমন তো না, তাহলে ভালো খারাপ উভয় রয়েছে। তো আলেম যাচাই বাছাই করেন আপনারা? করেন সমাজে? পটল কত টাকা কিলো? পটল 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 60 টাকা কিলো, আলু 40 টাকা। হাটে আপনি আলু কিনতে গিয়েছেন, 2 কিলো আলু নেবেন, মোটামুটি করে বেছে রেডি করেছেন, এখন দোকানিকে বলেন ভাই একটু মেপে দাও তো, তো দোকানি দাঁড়িতে তুলে ওই আলুটাকে মেপে দিয়েছে, 2 আলু কম পড়েছে, হয় না? এমন 2 আলু কম পড়েছে, তো 2 আলু বেচারে এভাবে নিয়ে তুলতে গিয়েছে আলু, আপনি চট করে দেখ দাও তো, ক্ষমতা তুমি দেবে না আমি বাঁচবো, বলেন না? 40 টাকার 80 টাকার 2 কিলো আলু, 40 দুগুণে 80, 80 টাকার 2 কিলো আলু কিনতে গিয়ে ও বেচারা আলুটা দেবে, ওর প্রতি বিশ্বাস নেয় আপনার যে ওই আলু দুটো পচাও দিতে পারে। তো 80 টাকার 2 কিলো আলু কিনতে গিয়ে এভাবে যাচাই বাছাই করছেন, 7 টাকার 1 কেজি পটল কিনতে গিয়ে এভাবে যাচাই বাছাই করছেন, যে আপনার দুনিয়া এবং আখেরাতে সেটেলমেন্ট করবে তাকে যাচাই করা লাগবে না? জি, এতদিন যাচাই হয়নি, এখন শুরু হয়েছে, চিরুনি তল্লাশি, বাঁচবেন না? অকুল জাল হাক অজাকাল বাতিল ইন্নাল বাতিল কানা জাহকা, কি করবেন? চেষ্টা করবেন মাহফিল না করতে দেওয়ার? ইন্টারনেটকে ঠেকাবেন কি দিয়ে? পারবে ঠেকাতে ইন্টারনেটকে? এই যে এতগুলো মিডিয়া আমার সামনে, গোটা পৃথিবীর মানুষ দেখছে, কি করে ঠেকাবেন আপনি? গোটা পৃথিবীর মানুষ লাইভে দেখছে, আপনি কি করে ঠেকাবেন? আপনার পাবনার ভাঙড়ের ভাঙড়ার প্রোগ্রাম দেখার জন্য প্রচুর মানুষ, লক্ষ লক্ষ মানুষ রেডি হয়ে আছে, বারবার আমাকে ফোন দিচ্ছে, কেউ মেসেজ করছে যে কখন আপনার প্রোগ্রাম শুরু হবে, আপনাদের চেয়ে ওরাই খোঁজ রেখে ভালো। আপনাদের তো কপাল পোড়া মানুষ, কপাল পোড়া না হলে কি আর এতগুলো লোক হয় নাকি বলেন? তাহলে যার কাছ থেকে শিক্ষা নিব তাকে দেখতে হবে না সে কতটা পারে, সে কতটা জানে? আপনার যে আলেম, এই আলেমটাকে আগে কনফার্ম করতে হবে যে তিনি যা বলছেন বা তার কাছ থেকে জ্ঞান নিয়ে যাবে কি না, যাচাই বাছাই করবেন। এখন আলেমের বর্তমান প্রেক্ষাপট কি? হয়তো রাগ হবে, তারপরে শুনেন, এখন বর্তমানে এটা বক্তাদের সিজন চলছে, ঠিক না? বলুন, বক্তাদের সিজন চলছে না?
এই 3 মাস প্রোগ্রাম করবে আর 10 বছর বসে খাবে, এরকমও বক্তা আছে বলে আমি মিথ্যা বলছি? 10 বছর বসে খাবে, এত টাকা ইনকাম করে। আমার বক্তা বলে যে 1 লাখ টাকা দিয়ে আমার ডেট পায় না, বলেন আপনাদের দেশে বক্তারা বলে কেউ তোমার জাহাজেও আসে তো হেলিকপ্টারও আসে। আচ্ছা এ হচ্ছে অবস্থা, এ হচ্ছে অবস্থা। এবার আমার আমি প্রমাণ করব আমাকে আপনাকে যে এই যে আপনি দিনই আলোচনা শুনছেন এটা আমার নৈতিক দায়িত্ব কিনা। আপনাকে আমাদের দিনকে পৌঁছাতে হবে বলে আমি বিপদে। জি জরুর সাহেব, আপনি যে ধর্মটা বুঝতেন আপনি আমাকে বলেননি কেন? আমাকে বলেননি তাই চলেন আপনার তাহাজ্জুদ পড়ে কোনো কাজ নাই, আমার সাথে আপনাকে জাহান্নামে যেতে হবে। আপনার দায়িত্ব কর্তব্য ছিল আমাকে বল, কিন্তু আপনি বলেননি যে আপনি আটকে যাবেন। বুঝেননি কথা? আমার দায়িত্ব কর্তব্য আপনাকে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচাবো বাঁচাবো, তাই আপনাকে কথা বলছি বুকের উপর দিয়ে বুলডোজার চলে গেল, এই কথাকে মেনে নিতে হবে, এই কথাকে মেনে নিতে হবে। বর্তমান বক্তার প্রেক্ষাপট সম্পর্কে বলতে গেলে এইটা বলা জরুরি। বক্তা সাহেব বলছে 3 মাস আগে আমার ডেট নিতে হয় বক্তার, কারণ আমার 1 বছর আগে, 3 মাস 1 বছর আগে ডেট নিচ্ছেন। বক্তাকে ফোন করেছেন, ও মাওলানা সাহেব আপনার একটা ডেট দরকার, তো কত তারিখ? তো মার্চ মাসের 1 তারিখ। জি দাঁড়ান একটু খেয়াল করি ডায়েরিটা দেখি ডেট ফাঁকা আছে কিনা, হসপিটালে বেড নাই বক্তার ডেট নাই, কঠিন একটা ব্যাপার, দু জায়গায় প্রতারিত হচ্ছে মানুষ। তো বক্তার ডায়েরিটা দেখার পরে বক্তা বলছে জি ডেটটা তো ফাঁকা রয়েছে, তো 40,000 টাকা নিব, 30,000 টাকা অ্যাকাউন্টে আর গিয়ে 10,000 আছে না নাই? আছে না নাই? জি 30,000 টাকা অ্যাকাউন্টে নিব আর গিয়ে 10,000, তার মানে মোটামুটি বোঝা যায় এ বক্তা 2050 সাল অব্দি মরবে না, নাহলে ডেট নিল কি করে? ও গ্যারান্টি আছে নাকি মানুষ? এই যে ক্যামেরাটা যে বানিয়েছে সে বলেছে 1 বছর বা 2 বছর গ্যারান্টি, তাই না? কিন্তু যে বানিয়েছে তার কোনো গ্যারান্টি নাই, ওর 1 সেকেন্ডের গ্যারান্টি নেই। তো বক্তা সাহেব যে ডেটটা নিচ্ছেন আর টাকাটা অ্যাকাউন্টে ঢুকে নিলেন, এখন যদি বক্তা মারা যান কি হবে? আবু হুরায়রা দাঁড়িয়ে আছেন, এমন অবস্থা একটা জানাজা উপস্থিত হলো, আল্লাহ রসুল একে জানাজা পড়িয়ে দেন। তখন আল্লাহ রসুল বলছে এর কি কোনো দেনে আছে, কেউ কেউ কাছ থেকে কোনো কিছু পাবে? বলে জি হ্যাঁ পাবে, শোধ করেছ? বলে না। আল্লাহ রসুল বলছে তোমরাই পড়াও, আমি এর জানাজা পড়াবো না। বুঝেননি? তার মানে তার জানাজা পড়ানো হবে না, যার কোনো কিছু বাকি রেখে সে মারা যায় তৎক্ষণাৎ পেড করতে হবে, ওই গোরস্থানে গিয়ে বললে হবে না যে কে কি পাবেন, বলেন পরে শোধ করবো, এটা চলবে না। তাহলে এই বক্তব্য যে বললো যে 30,000 টাকা নিব, 40,000 টাকা নিব, 30,000 অ্যাকাউন্টে আর 10,000 টাকা গিয়ে, এই বক্তার বক্তৃতা শোনা হারাম। যে এবার তো মুশকিল হচ্ছে নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন ওরা তাস্তারু বি আয়াতি সামানান কালিলা, খবরদার আমার আয়াতকে বিক্রি করো না। আলিফ এই শব্দটা দাম দিতে পারবেন? গোটা পৃথিবী বিক্রি করলে হবে বক্তার সাথে দাম দর চলছে। গরুর হাটের পাশের লোক আপনারা মনে হয় বুঝেন ভালো, একটু খেয়াল করেন তো। বক্তা বলছে যে 40 নিব, কমিটি বলছে দেখেন স্যার, দেখেন হুজুর, দেখেন মাওলানা স্যার, আমাদের কিন্তু বাজেট অত মোটা না, আমরা গরিব মানুষ, এদিক ওদিক থেকে একটু টুকটাক চানা তুলে প্রোগ্রামটা করছি, আপনি একটু কম নেন। তো বক্তা বলছে লস লেগে যাবে। তাহলে মনে হয় 32,000 টাকা দিয়ে মাহফিল কিনা আছে নাকি বক্তার? 40-এ বেশ লেগে লাভ হবে। তো বলছে যে না না এক কাজ করেন, ঠিক আছে যখন কম দেবেন 1,000 টাকা কম দেন, না হলে এক কাজ করেন সমান সমান করে নেন, ওই 30 নেন। বক্তা বলছে না 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 এটা সম্ভব নয়। তো বলছে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি ওই 32 নেন। বলছে না না এটা হবে না, ওই 35 লাগবে, তো যান আর 1,000 টাকা কমে দিলাম। গরু হাটে গিয়েছিলেন মানুষ আপনারা জানেন কি বলছে, 40,000 টাকা দাম, না না 35 করেন, না 32, এই যান খাবার মেরে দিলাম, যান করে না। এই বক্তৃতা বিক্রি হচ্ছে এভাবে জাতির সামনে। এই বক্তা কখনো হক কথা জাতির সামনে বলতে পারবে না, কখনো সে হক কথা বলতে পারবে না। কেন? তার ভেতরে একটা ভয় থাকবে, আগামী বছর ডাকবে তো, আগামী বছর ডাকবে তো, আগামী বছর ডাকবে তো, কারণ এইটা হচ্ছে তার ইনকাম। হক কথা বললে তো আপনি আমাকে ডাকবেন না, সোজা কথা। কিন্তু বক্তার আজকে অবস্থা এরকম, সূরা মাইদা 6 নম্বর 5 8 নম্বর 2
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে কেউ যদি ভালো কাজ করে তার সাথে যদি সব সহযোগিতা করা যায় তার থেকে আমি নেকি দেব, কিন্তু কেউ যদি খারাপ কাজ করে এবং তার সাথে সহায়তা করা হয় তাকে আমি গোলা দিয়ে ভরে দেব। এই বক্তার বক্তৃত্ব শোনা হারাম। এরা এই বক্তাকে যারা সাহায্য করবে, মাহফিলে যারা সাহায্য করবে, তারাও হারাম পদ্ধতি অবলম্বন করলো। এই আয়াত শোনার পরে বাংলাদেশের 95% না 98% মাহফিলে এই অবস্থা হয় না? না হলে আমাকে বলবেন যে সাহেব আপনার ভুল কথা বলছেন, যদি না হয় তো বলবেন যে সাহেব আপনি ভুল কথা বলছেন। যে আমি কথা মেপে বলি ভাই, কারণ কি বলেন তো, আল্লাহ রাসূল বলেছেন আমার নামে যদি কেউ একটা মিথ্যা কথা বলে তার থাকার জায়গা জাহান্নাম, আপনার মসজিদের ইমাম প্রতিটা কথাই মিথ্যা বলে, প্রতিটা কথা মিথ্যা কথা বলে। জাতির সামনে হক কথা বলা খুবই কঠিন, তারপরে আপনাদের দেশের প্রেক্ষাপট আরো বেশি কঠিন। এদেশে নবীর বিরুদ্ধে কটূক্তি করলে কিছু হয় না, নেতাদের বিরুদ্ধে কটূক্তি করলে গা জ্বলে যায়। আজকে এক শ্রেণীর মানুষ কোটিপতি 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 হয়ে যাচ্ছে, মাল্টি মিলিয়নারি হয়ে যাচ্ছে। বক্তাকে ডাকার আগে যাচাই বাছাই করতে হবে বক্তার জর্দা বিড়ি গুল খাওয়ার অভ্যাস আছে কিনা, বক্তার বউ পর্দা করে কিনা, বক্তার বাড়িতে বেলেল্লা পড়া চলে কিনা, সব যাচাই বাছাই করে তার কাছ থেকে ইলম নিতে হবে, তার কাছ থেকে জ্ঞান নিতে হবে। মনে রাখতে হবে আবু জেহেল অনেক বড় বক্তা ছিল, মনে রাখতে হবে শয়তান মিস্টার ইবলিস অন্যতম বড় বক্তা। আপনি বলতে পারেন ভাই আমার ইমাম সাহেব যে কথা বলেন এগুলো তো ভালো ভালো কথা বলেন, মিষ্টি মিষ্টি কথা বলেন। জি, মিষ্টির ফাঁদে পা দিলে হবে না, কিছু কথা এমন কথা বলে যে শিরকি আকিদায় ভুক্ত ওই কথা চলবে না, কারণ আপনি যে বক্তাকে ছিলেন তার চেয়ে ইবলিস ভালো। কেন বলেন তো, ইবলিস আবু হুরায়রাকে বলছে, ও আবু হুরায়রা শোনো তুমি আমাকে আজকে ছেড়ে দাও, তোমাকে আমি এমন একটা দোয়া শিখাবো, এ দোয়া পড়লেই জান্নাত, এ দোয়া পড়লেই জান্নাত। জি, শিখান আমাকে। তো ওদের ফরজ সালাতের পরে যদি কেউ আয়াতুল কুরসি পাঠ করে তো ও জান্নাতে যাবে, তো জান্নাতে যায়নি কেন, মরেনি তাই। তাহলে আপনাকে গ্যারান্টি দিচ্ছে জান্নাতের কে, ইবলিস না, ইবলিস। এখানে এখানে ইবলিস আপনাকে গ্যারান্টি দিচ্ছে, হাদিস আল্লাহ রাসূলের, ইবলিস আপনাকে গ্যারান্টি দিচ্ছে, কিন্তু ইবলিসের কাছ থেকে ইলম নিয়ে চলবে চলবে না, আপনার আলাদা একদিন বিপদে পড়ে যাবে, পড়বেন কিয়ামতের মাঠে। অন্যতম একজন বক্তা, অন্যতম বক্তা হচ্ছে ইবলিস। সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে দেখে বলবে তোমার আজকে বক্তৃতার স্টেজ আছে, আসো কথা বলো। ইবলিস বলবে আল্লাহ আমি কিছু কথা বলতে চাই জাতির সামনে। ইবলিস সেদিন বলবে যে মাওলানা সাহেবরা কোরআন এবং হাদিস দিয়ে ডেকেছে আর আমি এমনি ডেকেছি ভেড়ার গোষ্ঠীর মতো, আমার সাথে চলে গেছে। আল্লাহ গো আমি তো জানি আমি জাহান্নামে যাব, ওরাও জানতো যে আমি ইবলিস জাহান্নামে যাব, দেখুন আমি হাতি জাহান্নামের দিকে, আমি তো জানি আমার বিচার করা লাগবে না, আমি জানি আমাকে জাহান্নামে যেতে মানে তুমি পাঠাবে, আমি জাহান্নামের দিকে হাঁটলাম। তখন আপনি আমি সেদিন বলবো কি জানেন, আল্লাহ গো ওকে ডবল শাস্তি দাও। আরে ভাই আগুনই তো শাস্তি, ডবল আর তীর্ণ বলে কি আছে, যেতে ধরো জাহান্নামে। তাহলে হক কথা আপনাকে প্রচার করতে হবে, হক কথার বড়ই অভাব। হক কথা বলতে গেলে আপনি আমার উপরে খেপে যাবেন, হক কথা বলতে গেলে আপনি আমার উপরে খেপে যাবেন। এই এলাকাটা আমি যদি জিজ্ঞাসা করি কোন মানাজ মেনে চলে, এলাকাটা হানাফি, হানাফি মাজহাব। আচ্ছা আলহামদুলিল্লাহ, তো হানাফি মাজহাব ভাইরা আমাদের এখানে উপস্থিত আছেন, মেনে চলেন হানাফি মাজহাব? মানে এই এলাকাটায় কত ঘর হবে মোটামুটি, এই এটুকু কত ঘরের বসবাস? 5000 উপরে ভোটার, 5000 উপরে ভোটার। মসজিদ কটা? 10টা মসজিদ। তাহলে নিশ্চয়ই প্রত্যেকটা বাড়ির মানুষ ফজরে উপস্থিত হয় না? ফজরে উপস্থিত হয় না? এক এক মসজিদের আন্ডারে কজন করে লোক আছে মোটামুটি? 2000-3000 করে মুসল্লি আছে। আচ্ছা তাহলে ফজরে কজন করে হয়? 10-15 জন। তারপরে 2000-এর মধ্যে 10 জন যদি ফজরে হয় তাহলে তো আপনি এখন হানাফি হতে পারেননি। জি, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন তোমার ছেলে তোমার স্ত্রী তোমার মা তোমার বোন যদি সালাত আদায় না করে নামাজ না পড়ে ওকে জেলখানার মধ্যে ঢুকে দাও, অতক্ষণ মারো যতক্ষণ হয় ও বলছে আমি নামাজ পড়বো আর না হলে মেরে ফেলো। কে বলছে? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছে কি, অতক্ষণ মারো, হয় মরে যাচ্ছে না হলে বলছে আমি নামাজ পড়বো। এলাকার আজকে প্রোগ্রাম, মুরগি ছাগল গরু জবাই হয়েছে,
আপনি বাড়িতে দিয়ে গোস্ত দিয়ে রুটি খাবেন ভাত খাবেন, আপনাকে আমি ফতোয়া দিয়ে যাচ্ছি যে আপনার কলিজার টুকরা ছেলেটা মুরগি জবাই করেছে, ও যদি সলাতে দায় না করে পাসওয়ার্ড ওই গোস্ত খাওয়া হারাম, পাতিল সহ ফেলে দিতে হবে। জি পারবেন? ফেলতে হবে, এটা হারাম। পাতিল সহ ওই গোস্তটা ফেলে দিতে হবে। যে ব্যক্তি সলাতে দায় করে না পাসওয়ার্ড ওই ব্যক্তি মুসলমান নয়। পাঁচ হাজারের কোনো মূল্য নাই। যেসব ব্যক্তি ফজরে যায় ওই দশজন ব্যক্তি এলাকায় মুসলমান আছে বলে আমি মনে করি। আল্লাহ রাসূল বলছেন, ওদিকে আমি পড়ে যাব, আপনাকে আমি বলতে চাইছি, আপনার ইমাম সাহেব যদি দুটো বাক্য শুধু ইউজ করত, একজন বেনামাজি থাকত না, যেমন আমি সাহেবুর রহমান ইউজ করেছি, আপনাকে আমি শিখিয়ে দিচ্ছি। আগামী জুমায় আপনার মসজিদে যখন খুতবা দিবেন, আমি আলেমদেরকে বলছি, বাংলার জমিনে যত আলেম আছেন সবাইকে আমি বলছি, আপনি যখন আগামী জুমায় খুতবা দেবেন আপনার খুতবার মধ্যে দুটো বাক্য আপনাকে ব্যবহার করতে হবে। এক, যার বাড়ির মানুষ সলাত আদায় করবে না তার বাড়ির কেউ মারা গেলে জানাজা পড়াবো না আমি আলেম। দুই, যার বাড়ির লোক সলাত আদায় করবে না তার বাড়ি যদি কোনো বিয়ে হয় তো আমি বিয়ে পড়াতে যাবো না। এই দুটো বাক্য যদি আপনি ইউজ করতে পারেন তাহলে সবাই নামাজি হবে। ইউজ করেন না কেন? আটকে আছে সামান্য কিছু টাকাতে। জি, কাপুরুষের বাচ্চা কাপুরুষ, তুমি টাকার কথা ভাবো কেন? রুজি আসমান থেকে আছে, কিসের তোমার সেক্রেটারি আর কিসের তোমার সভাপতি? কেন তোমাকে রুজি দেয় না? আসমান থেকে রুজি আছে, কারণ কোটিপতি মানুষও খেতে পায় না। আছে না কোটিপতি মানুষ গিয়েছে আমার বাড়িতে, 18 রকমের মিষ্টি নিয়ে বলছি, হুজুর একটু খেয়ে দেখেন। তো যে বাবা, আই এম সাফারিং ফ্রম ডায়াবেটিস। খাওয়া কে বন্ধ করেছে? ওর যা টাকা আছে ওরকম 100 খানা মিষ্টির দোকান নিজের বাম পকেটের টাকা দিয়ে কিনবে, কিন্তু আল্লাহ বন্ধ করে দিয়েছে। ইমাম সাহেবকে হতে হবে নির্ভীক। জাতির সামনে ইমাম বক্তৃতা না দিবে, কথা শুনে বসে থাকা মুশকিল। এ দেখেন বাংলাদেশে ঢুকে এক মসজিদে খুতবা দিয়েছি, বাপরে বাপ, রিডি করে মানুষ খেপে উঠেছে। আরে বলে কি, আমরা তো অধিকাংশই চাকরিজীবী, সেটেলমেন্ট অফিসে চাকরি করি, আমরা তো চাকরি করি ব্যাংকে, আপনি যে বললেন হারাম, বললাম জি হারাম। আপনার আলেম এতদিন কেন বলেনি? বলতে হবে, বলতে বাধ্য। ঠিক ঠিক, বুকের উপর দিয়ে যদি বুলডোজার চলে যাই তারপরে হক কোথায় বলে যাবো? আমি মনে করি না যে আপনার গুলি আমার উপরে কাজ করবে। কেন? সূরা আলী ইমরান 6:3, 8:107, আল্লাহ বলেছেন, আমি যদি কাউকে জেতাই তাকে হারানোর কেউ নেই। হক কথা আজকে আমি বলে যাবো, হক আপনি মানলেন, আপনি কি সেটা আমার বিষয় নাই। আমার কথা হলো যে কথাগুলো বলবো কোরআন এবং হাদিস থেকে, আর প্রত্যেকটা কথা আপনাকে পুঙ্খানুপুঙ্খ আগামীকালকে আমল করতে হবে। কেন? আপনি হচ্ছেন মুসলমান, আর মুসলমান মানে সামিয়ানা ওয়াতানা, শুনলাম এবং মেনে নিলাম। আমার বক্তৃতা শোনার পরে যদি মুনাফিকি করেন আপনি মুনাফেক। আমি স্পষ্ট আপনাকে বললাম, যেহেতু আমি কথা বলছি কোরআন এবং হাদিস থেকে, আমার কথাকে অপমান করা মানে আপনি কোরআনুল কারীমকে অপমান করবেন। কোন মুসলমানের বাচ্চা কি কোরআনকে অপমান করতে পারে? না। জি, আপনি মানতে বাধ্য। তবে মনে রাখতে হবে আমাকে 25 বছর, আজকে কথা শুনে আপনার যে আলেম তাকে চেঞ্জ করতে হবে। প্রথমে আলেম মানে সে বিপদে থাকবে, আলেম মানে আরামে থাকে না। আলেম মানে আরাম নয়। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একজন নবীর অথবা একজন রাসূলের নাম করেন তো যে নবী এবং রাসূল জাতির সামনে মার খায়নি, জাতি গলায় গামছা ধরে টানেনি, জাতি লাঞ্ছিত করেনি, জাতি অপমানিত করেনি। পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের গ্রাম থেকে পালিয়েছেন, নিজের দেশ থেকে পা পালিয়েছেন, নিজের মাতৃভূমি থেকে পালিয়েছেন, নিজের আশ্রয় থেকে পালিয়ে বেঁচেছেন। ও হুজুর, আপনার এত রমরমা মার্কেট কেন? ছি, যারা দায়ী, যারা আলেম বক্তৃতা করেন তারা নাকি নবীদের উত্তরসূরি? তো যদি নবীদের উত্তরসূরি তারা হয়, যদি তারা নবীদের উত্তরসূরি হয় তাহলে তো জাতি তাকে ঠিকঠাক দেখতে পাবে না। বুঝেননি কথাটা? এটাকে লাগানো আছে, দিয়ে দিতে এই মোবাইলে লাগিয়ে দিই। বুঝতে পারবেন না কথা, বুঝছেন কি? মানে পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ তো নবীরা হয় কিনা? সবচেয়ে ভালো মানুষ আল্লাহ রসুল। সেই আল্লাহ রসুলকে জাতি টিকতে দেয়নি, তো আপনার আলমের মার্কেট কেন এত? আপনার আলমের মার্কেট কেন? আমি তো যেখানে বক্তৃতা করতে যাই আমার ভয় লাগে যে কখন কোন দিক থেকে পিস্তলের গুলি দিল কিনা। কেন? জাতির সামনে হক কথা বললে জাতি আপনাকে কি করবে?
জাতি আপনাকে মেনে নেবে না, এটাই নীতি, এটাই হচ্ছে নীতি। তাহলে আপনার বাজার আছে মানে ডাল মে কুচ খেলা হে, কিছু তো ব্যাপার আছে হুজুর, এত বিরিয়ানি খান কেন, মারও তো দু একদিন খেতে হবে, ওটাও যে শুন না। আজকে এই যে আলেম সমাজ আমাদের সমাজকে নষ্ট করলো, আলেমের ব্যাপারে কথা বলতে খারাপ লাগে, তোমরা বলতে হয় কেন, সমাজটাকে নষ্ট করছে শুধুমাত্র বাপদাদার দোহাই দিয়ে। আমি যদি সারা রাত এখানে তফসির করি, কোরআনের থেকে আয়াত বলি, বুখারি মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই থেকে হাদিস বলি, তারপরে আপনি আপনার আলেম আগামীকালকে একটা কথা বলবে, আমাদের বাপদাদা কি ভুল করে এসেছে, ঠিক না? এই কথাই বলেন, বলবে কিনা, বলে আমাদের বাপদাদা কি ভুল করেছে, আমরা কি জানি দুনিয়ার ছেলে, আমাদের বাপদাদা সবাই জাহান্নামে, বলবে কি বলবে না, বলবে এই কথা বলবে। এই জাহেলদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা বাকারা 16 নম্বর 2 আয়াত নম্বর 170, সূরা মায়েদা 16 নম্বর 5 আয়াত নম্বর 104, সূরা আরাফ 16 নম্বর 7 আয়াত নম্বর 70, সূরা লোকমান 16 নম্বর 31 আয়াত নম্বর 21, সূরা আম্বিয়া 16 নম্বর 21 আয়াত নম্বর 53, এতগুলো জায়গায় আল্লাহ সুবহানাহু তাআলা বলছে, তাদেরকে যদি হক কথা বলতে যাও, সত্যের দাওয়াত দিতে যাও, মজার বিষয় আল্লাহ কি বলছেন, কি বলছেন, তাদের কাছে যদি হকের দাওয়াত নিয়ে যাও, মানে হক নাই তাদের কাছে, তারা মনে করতে পারে হক আছে, কিন্তু আল্লাহ বলছেন তাদের কাছে যদি হকের দাওয়াত নিয়ে যাও, তারা বলবে আমাদের বাপদাদা কি কম বুঝতো নাকি, আল্লাহ বলছেন হয়তো ওদের বাপদাদা ধর্মই বুঝতো না। আমি বলছি না, কোরআনুল করিমের যতগুলো আয়াত বললাম একটা যদি এদিক ওদিক হয় আপনি আমাকে গলা টিপে ধরবেন। তাহলে যে স্টিয়ারিং আমাদের সমাজের, ওই স্টিয়ারিংকে ঠিক হতে হবে। ওই যে শুরুতে বলেছিলাম না, ওই হাত থেকে এটুকু আপনি আসলেন না কেন, আরে অন্ধের সাথে যাওয়া যায় নাকি, শুধু দাড়ি টুপি দেখে পাগল হয়ে যেন না, তাকে দেখতে হবে সে হক কথা বলে কিনা, হক কথা সে কিভাবে বলবে, বুকের উপর দিয়ে যখন বুলডুজার চলে যাবে তারপরে হক কথা বলবে, হক কথার নমুনাটা দেখেন। বিলাল রাদিয়াল্লাহু আনহু শুনলেন আব্দুল্লাহ ছেলে বলে একজন ব্যক্তি নবী দাবি করেছে, শোনার পরে দীন ইসলাম গ্রহণ করলেন, একজনের বাড়িতে চা করতিনি, এখন যদি ওনাকে বের করে দেওয়া হয় কি করবে, রাস্তায় ভিক্ষা করে খাবে। জি ইমাম সাহেবকে বলছি, আপনি যে 8,000 টাকায় 10,000 টাকায় আপনার সেক্রেটারির উপরে সভাপতির উপরে কথা বলতে পারেন না, আপনাকে বলছি দেখেন, আপনাকে যদি এখন বের করে দেয় আপনার রুজি রুটি করার ক্ষমতা আছে, কিন্তু বিলালের কোনো কায়দা কৌশল নাই, ওকে ভিক্ষাই করতে হবে, গরিব মানুষ কে নেবে কাজে, হাবসি গোলাম। তো ওর মালিক ওকে বলছে যে তোর রব আমার রব, কোন কায়নাতের রব আছে, হবল, এই হবল ওদের একটা মূর্তির নাম, হবল বল হবল, তোর হচ্ছে জিনা আহাদ আল্লাহ সুবহানাহু তাআলা, আচ্ছা ঠিক আছে তোর ব্যবস্থা করছি। একবার উত্তপ্ত হয় বালুকময় প্রান্তরে নিয়ে গিয়ে পিঠের তলে উত্তপ্ত বালু শুয়ে দিয়েছে, তার বুকের উপরে অসহনীয় একটা পাথর, অসহনীয় মানে বুঝেন তো, সহ্য হচ্ছে না এমন একটা পাথর, আর দুই হাতের উপরে বুট দিয়ে বুট জুতো দিয়ে দোল দিয়ে মুসলিয়ে টিপে ধরে ওকে বলছে, বল তোর মাবুদ আমার মাবুদ কুল কায়নাতের মাবুদ হচ্ছে হবল, মানে মূর্তিকে নিয়ে গিয়ে বলছে বল হবল বল হবল। তো তখন বিলাল বলছে আপনার আমার ওই হবলের সবারই নাম হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা। বিলাল রাদিয়াল্লাহু আনহু কথা বলতে পারে, আপনার ইমাম কেন বলতে পারে না, আপনার ইমামকে আপনার ইমামের বাপটাকে হক কথা বলা শিখায়নি। এই জন্য ছেলে স্কুলে যাচ্ছে, ছেলেকে বলছে বেটা সোজা যাবা, সোজা আসবা, অন্যায় দেখলে প্রতিবাদ করবে না, কাপুরুষের সন্তান, অন্যায় দেখলে মুসলমান প্রতিবাদ করবে, এটাই দায়িত্ব, এটাই দায়িত্ব, অন্যায় মানে প্রতিবাদ করবে, এটাই মুসলমানের দায়িত্ব। লোকমান একদিন ছেলেকে রেডি করছে, দেখেন ছোট্ট কলিজার টুকরা, ছেলেকে বলছে ইয়া বুনাইয়া হে আমার কলিজার টুকরা, আকিমি সলাত, তুমি সলাত আদায় করো, আমর বিল মারুফ ভালো কাজের আদেশ বলো। আজকে সাহেবের রহমান যদি সারা রাত আপনাকে ভালো কাজের আদেশ বলে, তারপরে বলবেন মাশাআল্লাহ কি দারুণ বক্তা রে, বলে গেল ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করলে জান্নাত, সকালবেলায় ফজরের পর যদি কেউ একবার সাইয়েদুল ইস্তেগফার পাঠ করে মাগরিব পর্যন্ত মরলে জান্নাত, আর মাগরিবের সময় কেউ যদি একবার সাইয়েদুল ইস্তেগফার পাঠ করে তো মাগরিব থেকে শুরু করে আপ টু ফজর পর্যন্ত পড়লে জান্নাত। মারা গেলে কার কার মুখস্থ যাওয়ার তোলেন, সাইয়েদুল ইস্তেগফার কার কার মুখস্থ আছে, আল্লাহ আকবার, আগামীকালকে মুখস্থ করতে হবে, আল্লাহ মান্তা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, এই যে দোয়াটা রয়েছে এটা মুখস্থ করবেন, ফজরে পড়লে যদি বিশ্বাস নিয়ে পড়তে পারেন তো কি হবে, মরলে জান্নাত, জান্নাত যেতে চান না, জি তাহলে এটাকে পড়তে হবে।
এই ধরনের শিখতে হবে আগামী দিন থেকে। এটা আমি বলছি, সমস্যা নাই, সুবহানাল্লাহ বললে এত নেকি হয়, আল্লাহ আকবার বললে এত নেকি হয়, ইত্যাদি ইত্যাদি খুব ভালো লেগে গেল আবার আপনার। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে কেউ যখন আজান দেয় মুয়াজ্জিন যা বলছে তুমিও তাই বলো, মুয়াজ্জিন যা বলছে তুমিও তাই বলো, তারপরে দরুদ ইব্রাহিম পড়ো, তারপরে বিশেষ দোয়া রয়েছে আটটা এ অবধি পড়ো, তাহলে আল্লাহ রাসূল বলছে এখন আমার জিম্মেদারি আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, আমার জিম্মেদারি জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। এখন আপনি সুবহানাল্লাহ বললেন, কত সুন্দর লাগলো, সুন্দর কথা। এবার ছেলেকে বলছে বেটা অনহা আনিল মুনকার, খারাপ কাজ সমাজে দেখলে বাধা দিতে হবে। ও ইমাম সাহেব, আপনার মসজিদের একজন ব্যক্তিকে যে প্রথমে বসলো, আল্লাহ রাসূল তো বলেছে যে মসজিদের আদব বসার আগে দুই রাকাত সালাত আদায় করতে হবে। জি ইমাম সাহেব চট করে বলছে বাপরে বাপ, বলো কোথায়, তোমরা সব নতুন নতুন হাদিস বের করেছো, বলে কি বলে না 1450 বছর আগের হাদিস, কেউ নতুন হাদিস বের করে, হাদিস নতুন হয় না, হাদিস নতুন হয় না। আল্লাহ রাসূল খুতবা দিচ্ছেন, এমন অবস্থায় একজন ব্যক্তি এসে বসে পড়লেন, আল্লাহ রাসূল বলছে ইয়া ফুলান আনতা কুম, ও অমক ব্যক্তি স্ট্যান্ড আপ দাঁড়াও, তো দাঁড়িয়ে গিয়েছে, দাঁড়িয়ে গিয়ে বলছে আনতা ফি সাল্লি, তুমি কি সালাত আদায় করেছো, লা ইয়া রাসূলুল্লাহ, না আল্লাহ রাসূল আমি তো সালাত আদায় করিনি, এত বড় মানুষ একটা খুতবা দিচ্ছে তার সামনে সালাত আদায় হয়তো বিয়াদব হবে ভেবেছে সে, সে তাজিমের জন্য বসে পড়েছে। তা আল্লাহ রাসূল বলছে সাল্লু রাকাতে ইন কাবলে ইজলিস, বসার পূর্বে দুই রাকাত সালাত আদায় করতে তুমি বাধ্য, কারণ এটা যে মসজিদের আদব, রাত্রি 12টায় গিয়েছেন, ভোর 3টায় গিয়েছেন, মাগরিবের আগে গিয়েছেন, সময় যদি থাকে আপনাকে বসতে যদি হয় দুই রাকাত সালাত আদায় করে বসতে হবে, দুই রাকাত সালাত আদায় করে যদি না বসে গোটা পৃথিবীর মানুষ যদি বসে গোটা পৃথিবীর মানুষ যে বিয়াদব ডাকেন মুক্তি, ঠিক দেখেন দেখি মুক্তি কত বড় আছে। আমি আপনাকে বলে গেলাম হাদিস বুখারীর, আল্লাহ রাসূল বলছেন ও ইমাম সাহেব অন্যায় দেখলে যে বাধা দিতে হবে, লোকমান হাকিম ছেলেকে শিখাচ্ছে, ইমাম সাহেব সালাতে দাঁড়িয়ে গিয়েছে, আল্লাহু আকবার বলে হাত বেঁধে সালাত শুরু করলো, কেন 23 বছর সারা জীবন আল্লাহ রাসূল পেছনে যদি দুজনও থেকেছে তাও ঘুরে বলতেন সাওয়ামু সুফু পাকুম অত্যারাসু শুদ্ধ খেলা রকম, আর শোনো তোমাদের একে অপরের মাঝে ফাঁকা বন্ধ করো, কাঁধের সাথে কাঁধ, টাকনুর সাথে টাকনু মিলিয়ে দাঁড়িয়ে প্রাচীরের মতো শক্ত হয়ে দাঁড়াও, এইভাবে সালাত আদায় করতে হবে। মুসনাদ আহমদ 6664 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু দাউদ 6668 নম্বর হাদিস, 998 নম্বর হাদিস, আল্লাহ রাসূল এই কথা বললেন যে তোমাকে যতদিন সালাত আদায় করবে প্রত্যেক ওয়াক্তে বলতে হবে। জি কাতার সোজা করে নিন, কাতার সোজা করে নিন। তো আপনার মাঝে এত ফাঁকা রেখেছেন, মাঝে যে একজন ঢুকছে তার মানে শয়তানকে ওয়েলকাম করে আউযুবিল্লাহ পড়ছে। জি অন্যায় দেখলে বাধা দিতে হবে, ছেলেকে লোকমান হাকিম শিখাচ্ছে, ছেলেকে লোকমান হাকিম শিখাচ্ছে অন্যায় দেখলে বাধা দিতে হবে। এবার প্রথমে কি বলেছে, বেটা সালাত আদায় করো, সোজা কথা, সুন্দর কথা। দুই, ভালো কাজের কথা বলো মানুষকে। তিন, মন্দ কাজ থেকে নিষেধ করো। এর মধ্যে চট করে একটা বাক্য বলছে অসবির আলামা সাবাক, বেটা এখন ধৈর্য ধারণ করো, পিঠটাকে রেডি করো, জাতি তোমার কথা মেনে নেবে না। বুঝতে পারেন, বুঝতে পারেন আমার কথা? সলাত আদায় করে করতে বলেছি সমস্যা না, আপনাকে বলেছি যে তাহাজ্জুদ পড়েন, যে চোখ আল্লাহর ভয় কানে ওই ওই চোখ জাহান্নামে যাবে না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, খুশি হয়েছেন। এখন আপনাকে বলছি যে আপনি 70 বছর সালাত আদায় করেন, একদিনও ফাতিহা পড়েননি, একদিনও নামাজ হয়নি, এবার আপনার মেজাজ খারাপ। আরে বলেন কি, আপনি বলেন কি, জি অসংখ্য হাদিস রয়েছে, আপনাকে যদি আমি বলি অসংখ্য হাদিস রয়েছে, জি বুখারীকে অস্বীকার করবেন? গোটা পৃথিবী সমস্ত মুহাদ্দিস বলছেন যে কোরআনের পরে স্থান কার, সহিহ বুখারী, খুলুন সহিহ বুখারী 711 থেকে 714 নম্বর হাদিস, সহিহ মুসলিম 810 থেকে 815 নম্বর হাদিস, আবু দাউদ 825 থেকে 828 নম্বর হাদিস, আর নেবেন প্রায় 28 খানা রেফারেন্স দিলাম, গুনে দেখেন। আপনাকে আমি বলতে চাইছি যখন আমি হক কথা বলব তখন আপনি আপনার টেনশন বেড়ে যাবে, এখন আপনাকে কটু কথা শোনাবে, মন্দ কথা শোনাবে, গায়ে হাত উঠতে পারে। তাই ছেলেকে বলছে বেটা অসবির আলামা সাবাক, এখন তোমাকে ধৈর্য ধারণ করতে হবে, যে কোনো একটা জাহিল লোক এসে তোমাকে গালি দিবে, বুঝতে পেরেছেন? তাহলে ইমাম যদি গোটা পৃথিবীর ইমামরা যদি শুধরে যেত, জাতি সুন্দর হয়ে যেত, ইমামরা
শুধুমাত্র সভাপতির দিকে তাকিয়ে কথা বলতে পারে না, সেক্রেটারির দিকে তাকিয়ে কথা বলতে পারে না। কেন? ওনার বিরুদ্ধে চলে গেলে মুশকিল। বাস্তব প্রমাণ, বাস্তব প্রমাণ জি, এমন মানুষ নাই। একটা মসজিদে খুতবা দিচ্ছি আমি, তো ওই মসজিদের লোক খুব আকাঙ্ক্ষিত যে শাহিনুর রহমান একটা দিন খুতবা দিক। আলহামদুলিল্লাহ উঠলাম ঈদের আগে, কোনো এক ঈদের আগে। খুতবার বিষয় ছিল মহিলাদের জামাত, ঈদগাহে উপস্থিতি। এখানে হাদিস বুখারি মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই থেকে শুনালাম, সরাত আদায় করে শেখে যখন বেরিয়ে আসছি, জনৈক ব্যক্তি বলছে, বেটা যদি নামাজ পড়ার ইচ্ছা হয় তো মাঝে মধ্যে এসো, খুতবা দিয়ে আসা এই মসজিদ আর এসো না। বুঝেন নি? তার বললাম যে ছ মাসে তো একটা ডেট পাই না আমার, আপনার মসজিদে কি করতে আসবো? বুঝতে পেরেছি, গায়ে লেগেছে তো। আমি কিন্তু হাদিস বলেছিলাম, আমার নিজের কথা একটা কিছু বলিনি, ঠিক না? আমি তো হাদিস বলেছিলাম, আপনাকে আমি হাদিস শোনাবো। এখন আপনি যদি মনে করেন যে উল্টো, তাহলে আমার কিছু করার নেই। উল্টো, কারণ আপনি এমনও কিছু কথা শুনে আসছেন যেগুলো আপনি চিরকাল শুনে আসছেন, কিন্তু অ্যাকচুয়ালি আদতে ওই কথাগুলো নাই। দেখবেন, প্রমাণ করব, দেখবেন। একটু আপনাকে দেখাই, পাবনার লোক শুধু উত্তর দেবেন, শুধু পাবনার লোক উত্তর দেবেন। আচ্ছা বলেন তো, ওসামা বিন লাদেন, মানে লাদেনকে কে কে দেখেছেন? হাত তুলেন টিভিতে, পত্রিকা, লাদেনকে, লাদেনকে দেখেননি? লাদেনকে টিভিতে দেখেছেন, পত্রিকা দেখেছেন, সবাই দেখেছেন না? আচ্ছা ঠিক আছে, হাত নামান, হাত নামান, সবাই দেখেছেন তো? টিভিতে দেখেছেন তো? আচ্ছা আলহামদুলিল্লাহ, টিভিতে যখন দেখেছেন, আমি আপনাকে প্রমাণ করছি, আল্লাহর কসম করে বলছি, কেউ লাদেনকে দেখেননি। জি, বক্তৃতা শোনেননি আমার, মুখস্থ নাই, আলহামদুলিল্লাহ। আপনারা কেউ লাদেনকে দেখেননি, কাকে দেখেছেন? ওসামাকে দেখেছেন, ওসামা বিন লাদেন, লাদেনের বেটা ওসামা। কি ভুল ভাঙলো? এতদিন বলে আছেন লাদেন, আরে বাপ, ওর বাপের নাম লাদেন, ওর নাম লাদেন, ওর নাম হচ্ছে ওসামা। রাস্তায় উঁচু নিচু জায়গা কি বলেন ওটাকে? বাম্পার বলেন না? ইংরেজিতে বাম্পার বলা হয় না? বাম্পার শব্দটাই না ইংরেজিতে, ওই জায়গাটার নাম হচ্ছে বাম্প। আপনি শুনে আসছেন বাম্পার, তাই না? সাইকেলে পাম্প দেন কি দিয়ে? পাম্পার দিয়ে না? সাইকেলের দোকানে গিয়ে বলছে, ভাই একটু পাম্পার দেন তো। পাম্পার মানে কি জানেন? যে পাম্প করে তাকে বলা হয় পাম্পার, মানে আপনি পাম্পার। ওইটার নাম হচ্ছে পাম্প মেশিন। তাহলে এতদিন যা জানতেন ভুল হলো না? তাহলে সিমিলারলি কোরআন হাদিসে যদি ভুল এতদিন মেনে থাকেন, তাহলে সঠিক পেলে মানবেন না কি? মানবেন কিনা? যদি না মানেন তো আপনি কোরআন করলে আমার কিছু করার নেই, তবে আপনাকে হকের দাওয়াত আমাকে দিতে হবে। অতএব আলেম হবে নির্ভীক, মসজিদের খতিব সাহেব হবে নির্ভীক, কারোর কথায় সে কোনো তুচ্ছ পাঠ করবে না, সে কারোর কথাকে মূল্যায়ন করবে না। মূল্যায়ন করবে কাকে? কোরআন এবং হাদিসকে। কালকে যখন খুলনায় মাহফিল করে প্রশ্নোত্তর দেওয়ার পরে বেরিয়ে আসছি, একজন ব্যক্তি গিয়ে বলছে, ভাই আমি মানাজে হানাফিকে অনুসরণ করি, অতগুলা মানুষের মধ্যে আপনাকে প্রশ্ন করলাম না, অনেক প্রশ্নের উত্তর দিলেন, আপনার প্রোগ্রাম ভালো লাগলো, আপনাকে একটা প্রশ্ন করতে চাই। এই যে নিজেকে আহলুল হাদিস বলে পরিচয় দেয় যারা, আহলে হাদিস, এই যে আপনাদের আহলুল হাদিস জামে মসজিদ, এটা আমি ফেসবুকে দিয়েছিলাম, তো অনেকে লিখেছে আহলুল হাদিস কেন, অনেকের অ্যালার্জি আছে এই বিষয়ে। তো বলছে আহলে হাদিস বলে পরিচয় দেওয়া, এটা কি অন্যায় হচ্ছে না? সবাইকে মুসলমান বলা উচিত কিনা? তা আমি ওনাকে একটা উত্তর দিলাম, ওনার মাধ্যমে ওনাকে উত্তর দিলাম। আমি বললাম যে রাস্তায় কিছু ছেলেকে দেখা গেল, ছোট ছোট বাচ্চা, কালো প্যান্ট সাদা জামা পরে পিছনে একটা ব্যাগ ঝুলে যাচ্ছে রাস্তার সাইড দিয়ে, এরা কারা বলেন তো? ছাত্র, তাই না? আমি বলেছি ছাত্র, আমি বলেছি, লেখা ছিল গায়ে ছাত্র, কেন বললেন? বৈশিষ্ট্য মানে বৈশিষ্ট্য তো, ইউনিফর্ম এখনো দেখেননি, কিন্তু আপনি বৈশিষ্ট্য বলেছেন যে এইভাবে ছাত্র যায়। আমরা আহলুল হাদিস হচ্ছে তারা দুনিয়ার মানব রচিত বিধানকে পায়ের তলে দুমড়া মুছে ফেলে বলে আমি কোরআন এবং হাদিস মানি, এর নাম আহলুল হাদিস। বুঝেননি? তারপরে মানব রচিত বিধানকে আমি মূল্য না দিয়ে শুধুমাত্র কোরআন এবং হাদিস যারা বলে তার নাম হচ্ছে আহলুল হাদিস। তাহলে আপনি হানাফি থাকতে পারেন, আপত্তি নেই, কোরআন এবং সহিহ হাদিসের উপর আমল করলে আপনি আহলে হাদিস, পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নাই, অটোমেটিক্যালি আপনি আহলে হাদিস। বুঝতে পেরেছেন? তো তার জন্য সর্বাগ্রে ভূমিকা পালন দরকার হচ্ছে আপনার আলেমের, আপনার স্টিয়ারিং এর।
স্টিয়ারিং কি হতে হবে? নির্ভীক। বক্তৃতা দিতে গিয়েছি তো আমাকে বলছে, ভাই আপনার সামনে আজকে যারা বসবে সবাই মাজার পূজারি এক জায়গায়, তো বলছে এই বিষয় বললেন না জনাব তাহলে বিপদে পড়ে যাবো। তখন বললাম যে আজকে বক্তৃতার বিষয় হবে হালাতুল কবর, কবরের পজিশন কি। চলেন দাওয়াত দিতে সক্ষম হয়েছে ভাই, মানুষকে বুঝাতে হবে তো, আসলে আমাদের জাতি বুঝে না। আর যারা ওইভাবে চলে সমাজে তারাও কিন্তু বিষয়গুলোকে খেয়াল করে না। আর ওই যে কোনটা কি বক্তা, এ এনে জাতির কোনো উপকার হয় না, দেখছেন না আপনাদের দেশের মাহফিলে কোটি কোটি মানুষ হয়, লক্ষ লক্ষ মানুষ হয়, দু ঘন্টা পর প্রশ্ন করবেন কি শিখলেন কই। আপনার দেশের কিছু বক্তা আছে বোঝা যায় না যে বক্তা নাকি শিল্পী। দুঃখ করে বলছিলাম যে দাড়িগুলা চেয়েছে যদি FDC-তে যেত, গিয়ে যদি গান রেকর্ডিং করতো তো লক্ষ লক্ষ টাকার মালিক হতো রে ভাই, আছে না? তাহলে কেচ্ছা কাহিনী এসব দিয়ে কাজ আছে কি? 30 পারা কোরআন, লক্ষ লক্ষ হাদিস রয়েছে, এ বলেই তো শেষ করতে পারে না। তাহলে আমাদের প্রথম হচ্ছে সমাজের প্রথম রোগ হচ্ছে আলেম, জাহেল আলেম, যারা পড়াশোনা করার পরে জানার পরে চুপ করে থাকে কিংবা নিজের তাকে প্রাধান্য দেয়। আচ্ছা বলে তো উমর রাজিয়াল্লাহুর উপরে কি কোনো আলেম আলেম আছে নাকি? উমরের উপরে জ্ঞান গর্ব আলেম এলাকা আছে আপনাদের? সাহাবীদের জামানা ছিল ওই সময়? আমি যদি আজকে আপনার ভুল ধরে যাই, আপনার বলা উচিত, আমার জন্য দোয়া করা উচিত যে যাক ভাই আমার ভুলটা ধরিয়ে দিয়েছে, আমি পরিবর্তন হবো, তাই কিনা? ঘটনা শুনুন, একজন সত্য সাহাবি উমারের বাড়িতে গিয়েছে, বাড়ি থেকে বলছে আসসালামু আলাইকুম, উমার রাজি তো শুনতে পাননি, বলছেন আসসালামু আলাইকুম শুনতে পাননি, আসসালামু আলাইকুম শুনতে পেয়েছেন, উত্তর দিতে আসতেন তো সাহাবি ঘুরে চলে আসছেন, চট করে চলে আসছেন, তো উমার রাজিয়া তো গেট খুলে বলছে এই কি ব্যাপার, কোথায় যাচ্ছ? তো বলছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো করে শুনবেন, আল্লাহ রসুল বলেছেন কারুর বাড়িতে গিয়ে 3 বার সালাম দাও, যদি সে সালামের উত্তর না দেয় তখন থেকে রিটার্ন আসো। উমার বলছে শোনো, আমি আল্লাহ রসুলের সাথে সবসময় থাকি, এই হাদিস আমি উমর জানি না, যদি এটা হাদিস হয় তোমাকে প্রমাণ করতে হবে, নাহলে গলা নামিয়ে দেবো। জি হুজুর বলেছে মানে মানবেন? মানে সাহাবিকে সাহাবি বলছে যে এই হাদিস তো আমি শুনিনি, যদি আল্লাহ রসুলের কথা না তোমার ভাগ্যে খারাপ আছে, হুজুরকে যাচাই করতে হবে যে হুজুর বললো মনে যে ফাইনাল, তা তো হবে না, তাই না? তো তাকে বলা হচ্ছে, তখন উনি বিপদে পড়ে গিয়েছেন, কি করে প্রমাণ করব, আমার তো বুখারী শরীফ আছে এনে দেখাবো। তো তিনি বলছেন আচ্ছা ঠিক আছে আসেন, একটা মজলিস থেকে তিনি উঠে গিয়েছিলেন, ওখানে গিয়ে বলছেন ও সাহাবিরা এই হাদিসটা কে কে শুনেছো, একটু হাত তুলো, সাহাবিরা চট করে দাঁড়িয়ে গিয়ে বলছে উমার এই হাদিসটা আমরা শুনেছি। উমার রাজিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে বলছেন আল্লাহ এই সাহাবির উপরে রহমত নাজিল করো, তার পরিবারের প্রতি রহমত নাজিল করো, ওর ইলমকে আরো বাড়িয়ে দাও। কি সুন্দর কথা না? আপনাকে যদি আমি বলি জনাব সালাত আদায় করলেন, আল্লাহ রসুল বলছেন শেষ তাশাহুদের বৈঠকে শুরু থেকে শেষ পর্যন্ত আঙুল লড়াতে হবে, সহি মুসলিম 1185 1186 1187 1188 1189 1190 নম্বর হাদিস মুসলিম শরীফ, হাদিস মিথ্যা নয়, যার মধ্যে এখান থেকে আপনাকে কন্টিনিউ আঙুল লড়াতে হবে যে এই বাক্যটা আপনাকে বলেছি, আপনি দ্রুত সালাত আদায় করছেন, আপনি 8 ঘন্টায় 20 রাকাত তারাবিকে শেষ করছেন, তারাবির সাথে ফাজলামি করছেন, নামাজের সাথে ফাজলামি করছেন, যেই আপনাকে বলেছে হুজুর নামাজ যে হচ্ছে না, তো হুজুর আবার উত্তর দিচ্ছে তোর বাপের বিয়ে পড়েছি আমি, বুঝলেন নি? মানে তোর বয়স কত রে? তোর বাপের বিয়ে পড়েছি, তুই এত বড় বড় কথা বলিস, মানে এটা বলা ঠিক হয়েছে? ওর উচিত ছিল কি ভাই কোথায় আছে? জি এ দেখেন, দেখেন তো জি এখানে আছে, আল্লাহ আপনার পরিবারকে বরকত দিয়ে ভরপুর দান করুন, এটা বলে দোয়া করার দরকার ছিল কি? ইগোর একটা লড়াই, এটা ইগোর লড়াই। আপনার আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আমি যতক্ষণ আছি আপনার আমি দলিল দিয়ে কথা বলে যাবো, আপনার যদি কোনো প্রশ্ন থাকে আল্লাহর ওয়াস্তে আগামীকালকে সকালবেলায় গিবত করিয়েন না, নিজের বড় ভাইয়ের মাংস খেয়ে না, আমাকে প্রশ্ন জমা দিন, আমি উত্তর দিয়ে যাবো, যদিও কালকে আমার মাহফিল আছে কোথায়, ঠাকুরগাঁও বহুদূর, আমাকে রাত্রে চলে যেতে হবে, আপনাকে উত্তর নিয়ে যাই এখান থেকে। দয়া করে আপনারা পরিবর্তন হওয়ার জন্য বলছি, বিশ্বাস করুন আজকে আপনাকে আটকে রেখেছে তারা, তাদের মাঝামের দোয়া দিয়ে আপনাকে আটকে রেখেছে, আল্লাহর কসম করে বলছি। কারণ আবু হানিফা রাহমাতুল্লাহ নিজে বলছেন ইজা সাওয়া হাদিসি ফাওয়া মাযহাবি, যদি কোনো সহি হাদিস পাও ওটাই আমার মাযহাব। আপনি আবু হানিফা রাহমাতুল্লাহকে যা ভালোবাসেন আল্লাহর কসম করে বলছি আপনার চেয়ে
আমি 100,000 গুণ বেশি ভালোবাসি। আমি মানে আপনি মানেন না, আপনি শুধু নাম কষ্ট বলছেন, আপনি হানাফি, আপনার চেয়ে বড় হানাফি শাহিনুর রহমান। কেন আবু হানিফা রহমতুল্লাহ বলেছেন যে কোন হাদি যখন আসবে যাচাই বাছাই করো। আবু হানিফা রহমতুল্লাহকে একজন বলছেন, আচ্ছা আপনি যে এত হাদির বর্ণনা করছেন তো এগুলো এক জায়গায় লিখে রাখা যায় না। তা আবু হানিফা রহমতুল্লাহ বলছে, জি আমি মানুষ, আমার ভুল হতে পারে, অথবা আমি লিখবো না। কত ভালো মানুষ তিনি ছিলেন, কত ভালো মানুষ তিনি ছিলেন। তাহলে এই প্রথম কথা হচ্ছে সমাজের স্টিয়ারিংকে, সমাজকে আমাদেরকে পরিবর্তন করতে গেলে প্রধান যে দায়িত্ব সে দায়িত্ব পালন করবে কে? আলেম। অত ভাই যে গাছে যত ফল ওই গাছের ডাল তত ঝুঁকে না, ঝুঁকে কিনা? তাহলে আপনি যদি এতই বিদ্যান হবেন অহংকারটা কিসের? জি আপনি যেভাবে নামাজ পড়েন, ধরেন আমাদের নামাজ হচ্ছে না, আপনি যেভাবে নামাজ পড়েন, আপনার যদি অহংকার থাকে তো অহংকারের জন্য তো জাহান্নাম। এটাকে ত্যাগ করেন না, না আপনি আমাকে বুঝান যে ভাই আপনি ভুল বলছেন, এটাই সহি আল্লাহর কসম করে বলছি, আপনি যদি বুঝিয়ে উঠতে পারেন তো এখান থেকে আমি পাক্কা হানাফি হয়ে যাব। দরকার জান্নাত, দরকার জান্নাত। জি আসুন, আমাদের সমাজের অন্যতম সংকট হচ্ছে নেশা। দুই নম্বর পয়েন্ট হচ্ছে নেশা। হুজুররা খায় না পান, আহারে জর্দা 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 দিবস কবে আপনাদের দেশে? আপনাদের দেখে তো দিবসের শেষ নাই। তো জর্দা দিবস কবে? 17 ডিসেম্বর নাকি? আচ্ছা ওগুলা বলছি কোরআন হাদিস থেকে বলবো, তার আগে একটা ছোট্ট কথা বলি। কোনো ব্যক্তি খাওয়া দাওয়া করছে, ভাত খাচ্ছে বা কিছু খাচ্ছে, ওই ব্যক্তিকে সালাম দেওয়া জায়েজ? জি দুই দল হলো, একদল বলছে জায়েজ, একদল বলছে না জায়েজ। যারা জায়েজ বলেছে এরা আমাদের দলের লোক, না লামা যাবি, মানে এরা সালাফি আকীদাতে বিশ্বাস করে। আর যারা বলেছে জায়েজ নয় তারা বলছে আমাদের খুব কাছের হানাফি ভাই। এবার আমার কথা হলো, এবার আমার কথা হলো, এবার আপনার আপনি দুনিয়া দিয়ে যদি কোনো কাজ আপনি করতে যান আল্লাহ রসুলকে বাদ দিয়ে, আপনি এমনি বিপদে পড়ে যাবেন। দলিলটা দেখেন, একটা হুজুরকে পাবেন যে পান ছাড়া মুখে চলছে রাস্তা দিয়ে, বুঝেননি কথাটা? সবসময় পানছি পাই না, খাওয়া অবস্থায় সালাম দেওয়া জায়েজ না, হুজুরকে সালাম দিব কিভাবে? হুজুর সবসময় জাবর কাটে, বুঝেননি? জি ভাত খাও খাও পান খাও খাও, হুজুরের সবসময় মুখ চলে, তার মানে হুজুরকে তো সালাম দেওয়া যাচ্ছে না সারাদিনে, কি যে করি। আল্লাহ রসুল বলছেন, ও সাহাবীরা শোনো, তোমরা যাকে দেখবা তাকে সালাম দাও, আসসালামু আলাইকুম 10 নেকি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ 20 নেকি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু 30 নেকি। ওযু করা লাগে না, কাপড় পরা লাগে না, যে অবস্থায় থাকেন স্ত্রী সহবাস করে উঠে আসেন সালাম দিলে কত নেকি? 30 নেকি। নামাজের জন্য প্রস্তুতি লাগে কি লাগে না? সিয়ামের জন্য প্রস্তুতি লাগে কি লাগে না? তাহলে এই জন্য যদি প্রস্তুতি লাগে, সালাম দেওয়ার জন্য প্রস্তুতি লাগে না, উইদাউট প্রিপারেশনে কত নাকি বলে? 30 নাকি। তো হুজুর যে আমাদেরকে নেকি থেকে বঞ্চিত করছে, অন্তত পান খাওয়াটা তো ছাড়ে না, যদি আপনার কথা আমি মেনে নিই। ইয়া আল্লাযীনা আমানু ইন্নামা আল-খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আযলামু মিন আমালি শাইতান ফাতারিবু লাআল্লাকুম তুফলিহুন, সূরা মায়দা 95:90। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি পূজা, লটারি, এগুলো হচ্ছে রিজসুম, নাপাক বস্তু, পায়খানা। এগুলো হচ্ছে রিজসুম, নাপাক বস্তু, পায়খানা। এর থেকে বেঁচে থাকো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। রিজসুম মানে হচ্ছে নাপাক। খামার, খামার মানে অনেকে ট্রান্সলেট করেছে মদ, খামার মানে মদ না, অ্যাকচুয়ালি খামার মানে যার দ্বারা বিবেককে ঢেকে দেওয়া হয়। লিসানুল আরব, আরবের সর্ববৃহৎ ডিকশনারি খুলে দেখুন, যার দ্বারা বিবেককে ঢেকে দেওয়া হয় এটা হচ্ছে খামার। তার মানে পান বিড়ি জর্দা গুল সিগারেট সব হারাম। চলে এলাকায় এগুলো খায় বলেন না বলেন, মাথা ফাটাবো আমি। আজ থেকে অজ্ঞান হয়ে যাচ্ছিলাম একজনের বিড়ি ধোয়াতে, ওই গেটের সামনে দাঁড়িয়ে হুজুর মাকরুহ খায়। হ্যাঁ হুজুর মাকরুহ। তো আপনি যে বলছেন হারাম, হুজুর যে বললো মাকরুহ বলে না, বিড়ি মাকরুহ, জর্দা মাকরুহ। ভাই আমি আমার একটা কথা বলবো না, কথা শোনেন তো। চলেন একটু বড় হুজুরের কাছে যাই, যদি মানে জজ কোর্টে না হয় কোথায় যেতে হবে? সুপ্রিম কোর্টে। তো হুজুর বলেছে মসজিদের এটা মাকরুহ, দেশের হুজুর বলেছে মাকরুহ, তাহলে একটু বড় হুজুরের কাছে যাই, পৃথিবীর সবচেয়ে বড় হুজুরকে, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ রসুল বলছেন প্রত্যেকটা নেশা হারাম, আপনার হুজুর বলছে মাকরু, আল্লাহ রসুলের চেয়ে বড়, নাউজুবিল্লাহ মিন জালিক। কত বড় মুশকিল হুজুরের দলিল আমি খণ্ডন করবো, টেনশন নাই, ঘাবড়েন না, টেনশন নাই, ঘাবড়েন না। কত হাদিস শুনবেন গো, আমি সারা রাত হাদি বলে যেতে পারি আপনাকে এই পানবিড়ি জর্দার বিষয়ে, পানবিড়ি জর্দার ব্যাপারে সারা রাত আপনাকে বলে যেতে পারি। হারাম, 100% হারাম, কোন বাপের ব্যাপারে এটাকে জায়েজ বলা। কিন্তু ওরা কেন মাকরু বলে জানেন, কেন বলে বলে জানেন না, নিজে খায় রে ভাই, কি করবে, ও তো খায় নিজে, ও খায় নিজে, তো ও তো বলতে পারবে না। আল্লাহ যে কোরআনে কোরআনুল কারীমের মধ্যে বলছেন লিবা তাকুলুনা মা লা তাফালুন, তুমি যা করো না তা বলো না, হুজুর বিপদে। নুমান ইবনে বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, মাঝে যা রয়েছে তাতে সন্দেহ, যে সন্দেহ থেকে বেঁচে থাকলো সে তার ধর্ম ইজ্জত আবরুকে গ্লোরিফাই করলো, উন্নীত জায়গায় নিয়ে গেল। দীন ইসলাম বড় হোক চান না, আপনার ইজ্জত বাড়ুক চান না। নুমান ইবনে বাসির হাদিস মুসলিম শরীফের, আল্লাহ রসুল বলছেন হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট। এখন আমি এই হাদিসগুলো কেন বলছি, দলিল তো কঠিন দলিল আছে, ওটা পরে দিচ্ছি। মাঝের হাদিস এটা কেন বলছি, যে যদি সন্দেহ হয়, যদি ধরে এটাকে হুজুর বলছে মাকরু, আমি বলছি হারাম, এখন ধরুন সন্দেহ হয়ে গেল, তো যদি সন্দেহ হয় তাহলে কি করবে, এটা হচ্ছে এখান থেকে যদি বেঁচে থাকেন তাহলে আপনি আপনার নিজের সম্মানকে, দীন ইসলামের সম্মানকে উঁচুতে তুলে ধরলেন। ওকে, এখনো আল্লাহ রসুল বুঝতে পারেননি, আল্লাহ রসুল মানে বুঝতে পেরেছে যে মানুষকে বোঝানো অত সোজা না, মানুষ অত তাড়াতাড়ি বুঝে কি, দেখবেন সিগারেট খায় তো সিগারেটের গায়ে লেখা আছে স্ট্যাটুটারি ওয়ার্নিং, সিগার স্মোকিং ইনজুরিয়াস টু হেলথ, সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, তো কোম্পানি দেখলে যারা বুঝতে পারে না ইংরেজিরা, তো করেছে কি পরে লিখেছে টোবাকো কিলস, তাবাক মেরে ফেলে, এখনো বুঝতে পারে না, তো করেছে কি লিখেছে টোবাকো কজেস ক্যান্সার, একটা ক্যান্সারের ছবিও দিয়েছে, যে এবার বুঝ, তাও মানুষ বুঝে না, তো অ্যাক্সিডেন্ট মানুষ আছে না, এরা বুঝবে না মানে বুঝতে চাইবে না, তো যদি বুঝতে না চায় তাও তো তাকে বুঝাতে হবে। এইখানে আল্লাহ রসুল জানেন যে এ জাতি বুঝবে না, কুলাঙ্গার আছে কিছু সমাজে, এরা বুঝবে না। এবার আল্লাহ রসুল বলছে এই সাহাবীরা শোনো, তোমাদের প্রত্যেকটা রাজার একটা এরিয়া আছে আর প্রত্যেকটা এরিয়ার একটা নিষিদ্ধ চারণ ক্ষেত্র আছে, চারণ ক্ষেত্র বুঝেন কি, গরু ছাগল চড়ায় যে জায়গা, তো বলছে কেউ যদি চারণ ক্ষেত্রের আলের উপরে গরু চড়ায়, আল বলেন তো আপনারা, হ্যাঁ আলের উপরে গরু চড়ায়, তো ওই গরুকে একবার ওদিকে মুখ দিতে পারে কি পারে না, সাহাবীরা সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, তো সাহাবীরা বলছে জি বাপ পারে, তো তা আল্লাহ রসুল বলছে অতএব সন্দেহ হারাম, আলে গরু চড়ালে মুখ দিবে, সন্দেহ হারাম। তাহলে সন্দেহ থেকে বেঁচে থাকতে হবে, হবে কি হবে না, হবে কি হবে না। আচ্ছা মানুষজন আরো বুঝতে পারলো কিনা, আল্লাহ রসুল আবার বলছেন এত শোনে না, একটা লোক দীর্ঘ সফর করে এসেছে, সফরে দোয়া কবুল হয়, সফরে সফরে হাত আল্লাহ ফিরে দিতে লজ্জাবোধ করেন, ফিরে দেন না, সফরে দোয়া কবুল হয়, তো সেই ব্যক্তি করেছে কি, দীর্ঘ সফর করার পরে একটা ফাঁকা মাঠে গিয়ে বলছে ইয়া রাব্বি, ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক। আল্লাহ রসুল বলছে ও সাহাবীরা বলো তো ওর দোয়া কি করে কবুল হবে, ও যে খাবার খেলো ওটা ডেস্টিনির খাবার, সমিতির খাবার, ও যে খাবার খেলো ওটা সমিতির দ্বারা ওই খাবারটা রেডি হয়েছে, ও যে পানীয় পান করলো ওটা হারাম, ও যে গায়ে পোশাকটা রয়েছে ওটা হারাম। এই কথা বলার পরে এক পর্যায়ে আল্লাহ রসুল বলছেন ও গুদিয়া বিল হারাম, ওর বেড়ে ওঠার চাই হচ্ছে হারাম, বেড়ে উঠেছে হারাম, বলো তো দোয়া কবুল কি করে হবে। পান বিড়ি কর্তা কুল সিগারেট খাওয়ার পরে যদি কারো তাহাজ্জুদ কবুল হয়, আল্লাহর কসম করেছি, কসম করে বলছি ইসলাম ধর্ম মিথ্যা, দেন চ্যালেঞ্জ করলাম, আমি আমি জাহান্নামে যাওয়ার রাস্তা করে নিলাম, কখনো এটা হতে পারে না, অসম্ভব ব্যাপার, হতে পারে না। আপনাকে আরো দলিল দিচ্ছি, আল্লাহ
নিয়মিত পান, পান মানে জর্দা সহ ধরেন, বলবো যে আমার বক্তৃতাকে, নিয়মিত পান মেরে জর্দা গুলছি গাছ যারা খায় তারা জাহান্নামে যাবে, তার জন্য জর্দা হারাম। শহরে চোদ্দশো বছর আগে আকাশে ফয়সালা হয়েছে, আল্লাহ রাসূল একটা কথা বলেন না নিজের মাথা থেকে যা তিনি শুনেন আল্লাহর কাছ থেকে, তাই তিনি বলেছেন আল্লাহ রাসূল শহরে চোদ্দশো বছর আগে বলেছেন এগুলো হারাম। আচ্ছা এইদিকে যারা বসেছেন একটু চেপে বসেন, লোকজনের জায়গা হচ্ছে না, একটু চেপে বসেন, পেছনের জায়গাটা অন্য জায়গায়, সামনেটা আপনার। জি যতবার সামনে চেপে বলবেন শীতকাল সমস্যা নাই। জি আর মানুষ দাঁড়িয়ে আলোচনা শুনবে এটা ভালো লাগে না, আসুন ভাই বসুন বসুন, ফেরেশতারা উপরে একদম রহমত বর্ষণ করছে, টেনশন করেন না। তো যেটা বলছিলাম, আল্লাহ রাসূল ওই পাপ সম্পর্কে বারবার করে জাতিকে অ্যাওয়ারনেস করেছেন, অ্যাওয়ার করেছেন যে তোমরা বাঁচো এখান থেকে। একটা বাক্যই কি যথেষ্ট ছিল না? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আয় ঈমানদার লোকেরা শোনো রোজা করো। ২৯টা করেন কোন দিন? ৩০টা হলে বুঝেন না আমার কথা, ২৯টা করেন, যদি ৩০টা হয় কথা করেন, ৩০টাই করেন আপনি রোজা করেন তো, কেন করেন, কি কারণে করেন? আল্লাহ একবার বলেছেন, আল্লাহ রাসূল একটা কথা যখন বারবার বলবে বুঝতে হবে ওর মধ্যে অনেক গুরুত্ব রয়েছে, মানুষকে বাঁচাতে চাইছেন ফ্রম দ্য হেল ফায়ার অফ জাহান্নাম, জাহান্নাম জাহান্নামের ভয়াবহ আগুন থেকে বাঁচবেন না। মোহাম্মদ আলীর নাম শুনেছেন? মোহাম্মদ আলী বক্সিং চ্যাম্পিয়ন, উনি মারা গিয়েছেন, তার আগে একটা কথা বলেছেন, মোহাম্মদ আলী বলছেন আই ডোন্ট স্মোক বাট অলওয়েজ আই কিপ আ ম্যাচ ইন মাই পকেট, when my soul going towards any sin I burn a mastic and touch to my palm and said to myself oh Ali you can even bear the mastic of fire, you how you can bear the hellfire of jahannam. Ali bolchen ami bidi sigaret khai na tobe pocket ekta desh lai rakhi, jokhon amar atta ta bole Ali let's go for drink, chole ektu modpan kori, ora to boro moper manush, Ali ei mastic ke jite dile 5 crore taka dewa hobe, Ali oi je ekta mohila ache sundor mohila ektu or sathe ektu enjoyment kori, এই যে এরকম যখন আমার আত্মাটা বলে নাফসে আম্মারা যখন আমাদেরকে ওইদিকে ধাবিত হয় আই বার্ন এ ম্যাস্টিক, আমি একটা দেশলাইয়ের কাঠি জ্বালাই অ্যান্ড টাচ টু মাই পাম, হাতের তালুর তলায় ধরি এবং নিজেকে বলি আলি তুমি সামান্য একটা দেশলাইয়ের কাঠির যে উত্তাপ তা তুমি সহ্য করতে পারছো না, হাউ ক্যান ইউ বেয়ার দ্য হেল ফায়ার অফ জাহান্নাম, তুমি জাহান্নামের আগুন থেকে আগুনকে কি করে সহ্য করবে? সুবহানাল্লাহ, তাহলে ভাবুন তো, আর আপনি বিড়ি খেয়ে জান্নাত পাবেন? ও ইমাম সাহেব জাতির সামনে হক কথা বলা শিখুন, মাত্র একটা কথা বলে একটা বিড়ি যথেষ্ট আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। দলিল মুসলিম শরীফ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহ তাইবুন লা আকবালু ইল্লা তাইবা, আল্লাহ পবিত্র, পবিত্র জিনিস আল্লাহ গ্রহণ করেন না, ব্যাস এখানে ফাইনাল কথা, আল্লাহ পবিত্র, পবিত্র জিনিস গ্রহণ করেন না। হাদিস তো দিব দিব, যুক্তিও আছে, আরো আছে। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাদখুলুল জান্নাতা জাসাদা, ওই দেহ জান্নাতে যাবে না, গুদিয়া বিল হারাম, যে দেহ সমিতির টাকায় কে গড়ে উঠেছে, ওই পুলিশ জান্নাতে যাবে না যে ঘুষ খেয়ে বড় উঠে বড় হয়েছে, ঘুষ খেয়ে স্ত্রী ব্লাউজ কিনে ও পুলিশ জান্নাতে যাবে না, ওই মন্ত্রী যে চাল চুরি করেছে ডাল চুরি করেছে জনগণের মাল সম্পদ চুরি করেছে এ জান্নাতে যাবে না, জি সারা জীবন কাবার গিলাপ ধরে কাঁদলো জান্নাতে যাবে না। চায়ের দোকান ছিল ভালো কথা, চা বিক্রি করেন কোটিপতি হন আমার আপত্তি নাই, চায়ের দোকানে টিভি কে ঢুকাতে বললো কাপুরুষ, সারাদিন ইন্ডিয়ার আমাদের দেশের গান শোনেন আপনি, আর আপনাদের দেখে তো পোস্টার দিকে তাকানো যায় না, ইন্নালিল্লাহ এটা চালিয়ে মাথায় রে বাপরে বাপ, একবার ঈশা সালাত আদায় করে মাথায় টুপি দিয়ে দেখছে বলেছে ওয়াজিব, ওটা খরচ এটা আছে, বুড়ো বুড়ো মানুষ একদম মানে কি বলবো উইথ আ র‍্যাপ্ট অ্যাটেনশন একদম মনোযোগ সহকারে দেখছেন, লজ্জাও লাগে না ঘৃণাও লাগে না। আরে বাংলাদেশে এসে ঘুরছি দেখছি চারিদিকে সব দাঁড়িয়েওয়ালা লোক শিকার ধরাচ্ছে, আমার তো মাথায় নষ্ট হলো ভাই, করে কি এটা হয় কি করে? আরে দাঁড়ি চাচা কোনো কাপুরুষ যদি শিকার টিকার খায় তো একটু মেনে নেওয়া যায়, কষ্ট হলো কাপুরুষ বললাম ভাই, বীর পুরুষের বিপরীত কাপুরুষ, আমার কিছু করার নেই, বীর পুরুষ যা দাঁড়িয়ে আছে সে বীর পুরুষ। আল্লাহ রাসূল বলেছেন এই ফওন্ন হাদা, এটাকে ছেড়ে দাও, আসুন সারে গোপটাকে ছাটো, চাষা চলবে না ছাটা চলবে না, পুরোপুরি ছেড়ে দিতে হবে,
আল্লাহর সঙ্গে ভালোবাসতে হবে, আল্লাহর সঙ্গে ভালো না বাসলে জান্নাত খুব মুশকিল। তো বলতে চাইছিলাম যে পানবিড়ি জর্দা গুড় সিগারেট হারাম। দলিল এই যে আবু হুরায়রা বলছেন, আল্লাহ রাসূল বলেছেন ওই দেহ জান্নাতে যাবে না যারা এই ধরনের নেশাদার দ্রব্য পান করে। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা দখুলুল জান্নাতা লাহামুন মিনাস সুহতে, ওই গোস্ত জান্নাতে যাবে না যে গোস্ত হারাম খেয়ে গড়ে উঠেছে। প্রথমে কি বললেন, সে জান্নাতে যাবে না, দেহ জান্নাতে যাবে না, এখন গোস্ত যাবে না, নেন কি নিয়ে জান্নাতে যাবেন? এত কঠিন বাক্য আল্লাহ রাসূল বললেন যাবে না। এবার আপনাকে আমি লজিক দিয়ে বুঝাই, একটা লোক কোনোদিন নামাজ পড়ে না, ও ইদু মিয়া, মানে খালি ঈদে পড়ে, কিছু লোক আছে না ইদু মিয়া, শুকুর আলী, রমজান আলী, তো ওই ইদু মিয়া এক লোক রাস্তা দিয়ে যাচ্ছে, ওকে ধরে বলা হলো ভাই চলেন একটু মসজিদে যাই, একটু আলোচনা আছে, তো চলেন যাই। নিয়ে গিয়েছেন এলাকার গণ্যমান্য ব্যক্তি, সবাই আছে, আলোচনা হচ্ছে, এমতো অবস্থায় মসজিদে একটা সিগারেট বের করে বলছে ভাই একটু খান, সমস্যা নেই খান, সমস্যা নেই, কিয়ামত হয়ে যাবে ওই লোক খাবে মসজিদে, খাবে কি? কিয়ামত, কিয়ামত যদি চলে আসে খাবে না। ওই লোককে যদি বলা হয় যে ভাই সিগারটা নিয়ে যান পায়খানায় খাবেন, খাবে না? অনেকে তো পায়খানা হয় না সিগার ছাড়া, ঠিক না? তাহলে যে জিনিস পবিত্র জায়গায় খাওয়া যায় না ওটা হালাল কি করে হয়? আর পৃথিবীর সবচেয়ে নোংরা জায়গা পায়খানা, ওখানেও খাই, খবিস খবিসের জায়গায় খাই, তাহলে এখানে এটা হারাম, জায়েজ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, সুদ থেকে দূরে থাকো। এলাকায় আছে? আছে, ইসরে বাড়ি যেতে পারবো তুমি? আজকে আমাদের সমাজটা এত খারাপ কেন জানেন? আমরা বড় বড় পাপে লিপ্ত, আজকে এত অন্যায় এত অত্যাচার চারিদিকে কেন নেমেছে জানেন? আমরা পাপে লিপ্ত, কারণ গজব তো আল্লাহ তরফ থেকে নাজিল হয় না, তাহলে আল্লাহ তরফ থেকে গজব নাজিল হচ্ছে আমাদের দেশে, বিভিন্ন গোড়া পৃথিবীর সব জায়গায় মুসলমান মার খাচ্ছে, অথচ এটা এরা হচ্ছে সোনালী জাতি, এরা হচ্ছে সোনালী জাতি। মানুষ অশ্লীলতা বেয়াপনা বেশি সাপোর্ট করে, করে কি করে না? ভারতবর্ষের এক কুলাঙ্গার গোটা পৃথিবী জায়গা চিনে, যার নাম হচ্ছে সোনু নিগম, শুনেনি? আর ফেমাস সিঙ্গার, তিনি বলেছিলেন আমি হিন্দু মানুষ, আমাকে কেন ভোরে আজান শুনে জাগতে হবে, আমাকে ভোরের অন্যকে আজান শুনলে ডিস্টার্ব হয়। আমি দুখানা ভিডিও তৈরি করেছিলাম, একটা হিন্দিতে একটা ইংরেজিতে, আমার চ্যানেলে আছে লেটস নো দ্য ট্রুথ বলে আমার একটা চ্যানেল আছে ইউটিউবে, ওখানে আমি দিয়েছিলাম, লক্ষ লক্ষ ভিউ হয়েছে, মানুষ দেখেছে, অনেকে গালিও দিয়েছে। সেই সোনু নিগমকে বাংলাদেশ ওয়েলকাম করে ঢাকায় নেচে যায়, গেয়ে যায়, আর ডক্টর জাকির নায়েক আসলে সবারই মুখ কালো হয়ে যায়, তাই না? 95% তৌহিদবাদী জনতা আপনারা, সে দেশে একটা ভালো লোক আসতে পারে না, আর একটা কুলাঙ্গার যে আজান নিয়ে কথা বলে সে এখানে স্থান পায়। তো তসলিম আনাসিনকে কেন পাঠিয়েছেন এখানে রাখতে পারতাম, কটুক্তি করতো? এটা হচ্ছে আমাদের সমাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারগণ, ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা, সুদ থেকে দূরে থাকো, ডেস্টিনি থেকে দূরে থাকো, আশা থেকে দূরে থাকো, সমিতি থেকে দূরে থাকো। আমি বলছি আল্লাহ বলছেন সূরা বাকারা 2278 সেখান থেকে পড়েন, বাক্য খুব কঠিন হবে, যত রাত যাবে তত কঠিন হবে বাক্য। জি, এবার আল্লাহ বলছেন ইন কুনতুম মুমিনিন, এই শাহিনুর রহমানের বক্তৃতা শোনার পর যদি মুমিন হও তো বই ছিঁড়ে ফেলতে হবে, আগামীকাল থেকে এটাকে নিব না বলে প্রতিজ্ঞা করতে হবে আল্লাহর কাছে বাঁচতে চাইলে। এবার আল্লাহ তো জানেন যে সবাই মানবে না, তাই না? আল্লাহ তো জানেন, আল্লাহ বলছেন ফাইল্লাম তাফালু, ইফ ইউ টার্ন ব্যাক, যদি না মানো ফাদানু বিহারবি মিনাল্লাহি রাসূলি, মনে রাখো আল্লাহ এবং আল্লাহ রাসূলের তরফ থেকে যুদ্ধের ঘোষণা হলো, কার সাথে যুদ্ধ করব? উই ক্যান উইন, আমরা জিততে পারবো, তাই না? কত বড় সাহস আমাদের! তাহলে আমার এই শব্দ, আমার এই আওয়াজ যত দূর যাচ্ছে শোনার পরে যদি না ত্যাগ করেন, তাহলে বোঝা যাচ্ছে আপনি আল্লাহকে বলতে চাইছেন যে ওকে লেটস কাম, উই আর রেডি টু ফাইট বোথ অফ ইউ, তার মানে বলতে চাইছেন যে আসেন আপনাদের দুজনের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত। বুঝেন আমার কথা? বুঝেননি? তাই তো বলতে চাইছেন আপনি পক্ষান্তরে। তাহলে আপনাকে দেখে ত্যাগ করতে হবে। আর আপনি ব্যাংকে গেলে চাকরি করতে গেলেন, লোকের পাট খেতে পারেন, মুনিশ খেতে পারেন, কি বলেন আপনারা, মুনিশ না পাট বলেন? কামলা, কামলা খাবেন, পৃথিবীটা অনেক বড়, স্টেশনে চকলেট বিক্রি করে খান, ওখানে গেলেন কেন, হিসাব দিতে পারবেন? আল্লাহ রাসূল বলছেন যে দেহ জান্নাতে যাবে না যে দেহ হারাম খেয়ে গড়ে উঠেছে,
আপনি পান মুখে নিয়ে ফতোয়া দেন বড় বড়, আপনার লজ্জা হওয়া উচিত। আরে প্রথমে তো আপনি জাহান্নামী, আপনি কি কথা বলতে আসেন? আপনি আমার সেই আদিশের বিরুদ্ধে কথা বলেন মানে? এত বড় বিয়া তুমি সাহস কে দিল আপনাকে? সাহস পান কোথা থেকে? ইবলিসকে সাথে নিয়ে ঘুরেন আপনি? আমার বলে এরা সেই ওরা সেই এই ধরনের কথা বলেন? অতএব আপনাকে এই নেশাদার দ্রব্য ত্যাগ করতে হবে। এখন যে হাদিস বলবো মাথা গরম হয়ে যাবে। আল্লাহ রসুল বলছেন হাদিস তিরমিজি এবং আবু দাউদের, আল্লাহ রসুল বলছেন আর রিবা সাবুনা হব্বান, এক টাকা সুদ গেলে 70টা পাপ হয়। এক টাকা সুদ গেলে 70টা পাপ হয়। সবচেয়ে নিচের পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে রেপ করা। বাঁচানোর জন্য বলছি, আপনি বাঁচুন, বিশ্বাস করুন। পৃথিবীর জীবনটা 60-70-80-90 বছরের, তারপরে চলে যেতে হবে নেভার এন্ডিং লাইফ, এমন একটা জীবন যেখানে আপনার জীবন শেষ হবে না। রেডি হন, আপনাকে বলছি, সব বক্তা বলবে না। জি, বক্তা ভয় করে চলে, ভাববেন না। এখানে আমার অতিথির বাড়ির মতো আসা বেড়াতে, আপনাকে আমি হক কথা বলে যাচ্ছি। এই কোরআনের মধ্যে আছে আলেম লুকিয়ে রেখেছে। কেন জাহান্নামে যাবে আলেম? আলেম দিয়ে জাহান্নামটা উদ্বোধন কেন হবে? আলেম কোরআন পড়ে কিন্তু জাতিকে পরিষ্কার করে খুলে বলে না, বললে যে হুজুরের চাকরি থাকে না, হুজুরের ইমামতি থাকে না, তাই তো হুজুর বলে না, তাই তো হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। হাদিস বুখারীর, খেপে লাভ নেই। জিনা হ্যাঁ তো শের কে তারা জিও, কুত্তে কে তারা আমরা জিও। আরে একদিনই তো মরব, বিচার তো ওখানে হবে। তাহলে এই সব ঘুষকে ত্যাগ করতে হবে, অবশ্যই ত্যাগ করতে হবে যদি শুভবুদ্ধি হয়। আলহামদুলিল্লাহ, এই যে গত জুমায় খুতবা দিচ্ছি, খুতবা দেওয়ার পরে খুতবা শেষে একজন ব্যক্তি হাত ধরে, আমার বাবার বসে দাদুর বসে হবে মনে হয়, হাত ধরে বলছে যে শেখ আমার তো ব্যাংকে চাকরি করি, 1.5 মাস চাকরি আছে, কি করবো? আমি যা আপনার বিষয়, জাহান্নামে যাবেন নাকি জান্নাতে যাবেন? তো যে যান চাকরি হয়তো যাবো না, বুঝেছেন উনি? কেন হয়তো আপনাকে এতদিন কেউ বোঝায়নি বিষয়টা, আমি আপনাকে ক্লিয়ার করছি। বিশ্বাস করেন, রুজি আকাশ থেকে আসে, আল্লাহর কসম করে বলছি। কেন আপনার একটা জায়গা নেই চাকরি করতে যান না? আপনি কামলা খাটতে যান, একটা জমিতে যান না? যে পাখিটা সকালবেলায় খালি পেতে পারে, যে কে রুজি দেয়? একটা নীল তিমি দিলে সাইডি কোনো এক সময় নাকি বলেছিল একটা কথা, একটা নীল তিমির বাচ্চা যেদিন হয় সেদিন নাকি 40 টন দুধ লাগে। আমি জানি না, তবে বলি তো 40 টন দুধ কে দিল? আপনি আমি একদিন দিতে পারবো, একদিন খাওয়াতে পারবো? যদি একদিন খাওয়াতে না পারি, হয় কে? আমরা যে খাইরা উম্মা, সবচেয়ে উন্নত জাতি, আল্লাহ বলছেন মানুষকে আমি তৈরি করেছি সুন্দর করে, তো তাকে আল্লাহ রুজি দিবে না? আপনি ভয় করেন কেন? আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন। একটু আসেন, তাওয়াক্কুলটা একবার দেখে নি। মা হাজার ইব্রাহিম আলাইহিস সালাতুসসালামের স্ত্রী, ছোট্ট কোলে দুধ খাচ্ছে এমন বাচ্চা নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম চলছেন মক্কা গিয়ে। কাবাটা একটু উঁচু ঢিলার মতো ছিল, কাবা কাবা ছিল না, উঁচু ঢিলার মতন। আশেপাশে 10-20 কিলোমিটার মধ্যে কোনো বাড়ি ঘর নাই, ধুধু মরুভূমি, গাছপালা তেমন করে নাই, পাহাড় চারিদিকে একবার খুব কঠিন পরিবেশ। তো ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে রেখে চলে আসছেন, কিছু খেজুর আর একটু পানি, দুদিন তিন দিন চলবে, রেখে চলে আসছেন। মা হাজার কাঁটা কবরে কবুতরের মতো ছটফট করছে আর বলছেন কি বাবা, এই বিরাট অঞ্চলে কোনো মানুষজন নেই, আমাদেরকে রেখে যাচ্ছেন। মানে কাকে রেখে যাচ্ছেন, কিভাবে রেখে যাচ্ছেন, কাকে কার ভরসা রেখে যাচ্ছেন একটু বলে যান। ইব্রাহিম সালাম কোনো কথা বলছেন না, দ্রুত চলে যাচ্ছেন। মা হাজারা রাজিয়াল্লাহু তাআলা চলছেন চলছেন পিছনে, বলছে একটু বলে যান না। তো মা হাজারা বলছে আপনি কি আল্লাহ আপনাকে বলেছে? কোথায় বলেন তো? 10-20-30 কিলোমিটারের মধ্যে কোনো বাড়ি ঘর নাই, জনপদ নাই, গাছপালা নাই, ধুধু মরুভূমি, এমত অবস্থায়। তো ইব্রাহিম সালাম একবার বলেছে জি এটা আমাকে আল্লাহ বলেছেন। মা হাজার বলছে ইনশাল্লাহ আজিজ, আল্লাহ আমাকে না খেয়ে মারবে না। সুবহানাল্লাহ, বলবেন না? আল্লাহ আমাকে না খেয়ে মারবে না। কোনো প্রশ্ন করেছেন খাবার কোথা থেকে আসবে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন টেনশনে পড়ে গেলেন, কি করব, দাওয়াত দিছি মানুষ গ্রহণ করে না, তো আল্লাহ বলছেন নৌকা তৈরি করো। এমন জায়গায় নৌকা তৈরি করতে বলেন, ধুধু মরুভূমি, আশেপাশে 20-30 কিলোমিটার 50 কিলোমিটার মধ্যে কোনো নদী নাই, বন্যা হয়েছে ইতিহাসে কোনো রেকর্ড নাই। যদি এটা এখন আল্লাহ আমাদেরকে নির্দেশ করে, তাও তো একবার মোনাজাতের মধ্যে বলবো আল্লাহ কোন জায়গায় তুমি বানাতে বললা গো, এখানে তো নদী নাই, বন্যা কি করে আসবে? সাইন্টিফিক মানুষ না আমরা, সবচেয়ে বড় সাইন্টিফিক নবীরা ছিল ছিল না? সেই নবী কোনো কথা বলেছে আল্লাহকে? যে বলেছে আমাদের রেডি করার জন্য প্রস্তুত, আসলো না বন্যা? ওই আল্লাহ কি চেঞ্জ হয়েছে নাকি, ট্রান্সফার হয়েছে?
মারা গিয়েছে, কুল্লু শাইন ইল্লা কুল্লু শাইন হালিকুন ইল্লা আজাউ, সব ধ্বংস হয়ে যাবে, আল্লাহ ধ্বংস হবে না। আজকেও আল্লাহ আপনার কথা শুনবে, মসজিদ গুলোকে ভরিয়ে ফেলেন ফজরে, ইনশাল্লাহ ওই কথায় আল্লাহ সুবহানাহু শুনবে। আর আপনার আমার দোয়া আমার কেন কবুল হয় না, আমার ইন্টারনেটে প্রচুর লেকচার আছে, তার মধ্যে ইবাদত কবুলের শর্ত বলে একটা লেকচার আছে, শুনে নিন। ওখানে একটা শর্ত হচ্ছে হালাল রুজি, হালাল রুজি যদি না খেয়ে যান ইবাদত কবুল হবে না, ইবাদত কবুল হবে না। এবার সমাজের তিন নম্বর আপনার সংকট, বেলাল্লাপনা বেহাপনা আছে না নাই? ভাবছিলাম বাংলাদেশে মনে হয় নারীরা ভালো, আমাদের দেশে ল্যাংটা নারী দেখে অভ্যস্ত তো আমরা, বুঝতে পারছেন? জিন্স আর টি শার্ট ছাড়া তো পড়ে না আমাদের দেশে মহিলারা, আলহামদুলিল্লাহ এখন অনেক বোরখা পড়ছে, এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দাওয়াতের কাজ সুদূর প্রসারী হতে অনেক মানুষ দিন ইসলাম থেকে বুঝছে আলহামদুলিল্লাহ, কিন্তু বাংলাদেশে এসে একই অবস্থা দেখছি। তো বাংলাদেশে প্রায় মহিলারা হিজাব পরে, এটা মজার বিষয়, কিন্তু আমার একটা জিনিস দুঃখ লাগে, মহিলারা হিজাবও পরে আবার লিপস্টিকও দেয়, কিন্তু কেমন কথা বলেন দেখি, হিজাবও পরে আবার লিপস্টিকও দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারুজনা তাবারুজাল জাহেলিয়াতিল উলা, আর বলেনা শোনো বাড়ির মধ্যে থাকবে খবরদার জাহেলিয়াতের যুগের মতো নিজেকে দেখিয়ে বেড়াবে না, হচ্ছে না? দেশে আসছে না জিন্সের প্যান্ট পরে না মহিলারা, পরে কি মহিলা পরে? মহিলারা জিন্সের প্যান্ট, জিন্সের প্যান্ট পরছে, টি শার্টও পরছে মহিলারা, আর লিপস্টিক তো আছে। তবে ইন্ডিয়ার মহিলা বাংলাদেশের মহিলা যদি এক জায়গায় হয়ে যায়, বাংলাদেশের মহিলা থেকে আলাদা করার রাস্তা বের করে ফেলেছে, যে লিপস্টিক নাই যেগুলো এগুলো ইন্ডিয়ান, আর টকটকে যেগুলো লিপস্টিক আছে ওটা বাংলাদেশি বেশিরভাগই, বেশিরভাগই। আপনাকে যদি আমি একটা হীরার আংটি দিই, হীরার আংটি 5 লক্ষ টাকা দাম, ওই আংটিটা কি আপনার আলমারির ভেতরে রাখবেন নাকি উঠানে ফেলে রাখবেন? ভেতরে রাখবেন তো, খুব সুন্দর করে যত্ন করে লকারে তালা দিয়ে রাখবেন তো, রাখবেন তো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বলালেন, হে রাসূল তুমি বলে দাও গোটা পৃথিবীটা সম্পদ, তার মধ্যে অন্যতম উন্নত সম্পদ হচ্ছে আলমারাতু সালেহা নেককার বিবি, গোটা পৃথিবী বিক্রি করলে আপনার স্ত্রীর দাম হয় না, তরকারি তো লবণ কম দিয়েছে তাই মারলেন, ভাইয়ের সাথে গল্প করছে ভাবি ভাবি করে মারলেন না, মানে জি আপনি কাপুরুষ তাই। এলাকায় কত পার্সেন্ট মহিলা বোরখা পরে কথা বলেন? 10% 90% পরে, বিভিন্ন জায়গায় যাই আর 10% পরে না, তো আলহামদুলিল্লাহ তো বোরখাটা পরে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বোরখা না ফ্যাশন, জি এখানে তো বিপদ, বোরখা পেলে আরো ভালো লাগে বেশি, শরীরে উঁচু নিচু ভাগ বোঝা যায়, মানে বোরখাতে সুন্দর লাগে আরো, মানে জেনার রাস্তা এটা একটা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাতের যেন হাত দিয়ে ধরা, চোখের যেন চোখ দিয়ে দেখা, কানের যেন কান দিয়ে শোনা, অন্তরের যেন অন্তর দিয়ে কল্পনা করা, পায়ের যেন ওইদিকে ধাবিত হওয়া। আছে না অ্যান্ড্রয়েড মোবাইল, সব জেনার ছয় লাখ গোটা পৃথিবী জুড়ে, এখন গোটা পৃথিবী জুড়ে অ্যান্ড্রয়েড মাধ্যমে জেনা চলছে, হচ্ছে কি হচ্ছে না? অ্যান্ড্রয়েডের মাধ্যমে জেনা চলছে, জেনা চর্চা চলছে। তাহলে মহিলাদেরকে বাঁচতে হবে, বাঁচতেই হবে। আজকে মহিলারা বলে না বাংলাদেশের মহিলারা স্বাধীনতা চাই, উই ওয়ান্ট ফ্রিডম, আমরা স্বাধীনতা চাই। যে কোনো শপিং মলে, কোনো একটা বড় ভবনে, কোনো একটা বড় অফিসে প্রথমে গিয়ে যার সাথে কথা বলতে হবে সে একজন মহিলা, আছে না? তা আমাদের এত বেলাপনা বেহাপনা চলছে, আরে এই যে মহিলাগুলো বোরখা পরে, তো বাংলাদেশের কোনো বিবাহ অনুষ্ঠান হলে কি মহিলাদের আলাদা প্যান্ডেল হয় খাওয়ার জন্য? কেন কেন বকে বোরখা পরাচ্ছেন, পরপুরের সামনে খাওয়াবেন কেন আপনি, কি করতে খাওয়াবেন? আর যারা এভাবে বিয়ে সাধন করছে, সমাজে বিয়ে চলছে, এরা হিন্দু হোক না মুসলমান হোক না, আছে না গায়ে হলুদ, ওরে বাপরে বাপ খুব হয় বাংলাদেশে, এটা হিন্দু ধর্ম নয় ইসলাম ধর্ম নয়, পর্দা প্রত্যেককে করতে হবে। রাম আর সীতা বসে আছে, সে রাম আর সীতা ভগবান বসে আছে, ও তাদের বাড়িতে পরশুরাম আসছে, তাদের বুজুর্গানের দিন, তো রাম সীতাকে বলছে ও সীতা যাও ভেতরে যাও ভেতরে যাও, আমাদের বুজুর্গানের দিন আসছে, সীতার পর্দা করা লাগে, মা আমিনার পর্দা করা লাগে না।
তো তাদের পর্দা করা লাগে না। মহিলারা হচ্ছে এক একটা আমানত, মহিলারা মানে রহমত না আবার জহমত, যেমন রহমত আবার তেমন জহমত। আপনার মেয়ে ও যে কলেজে গিয়েছিল আজকে আসলো, ওই মেয়েটা কিয়ামতের মাঠে গিয়েছে, আল্লাহ বলবে যে চো জাহান্নামে যাও, কেন পর্দা করনি যাও, তো আল্লাহকে ঘুরে বলবে আল্লাহ আই হ্যাভ আ কোশ্চেন, প্রশ্ন আছে একটা করি, আল্লাহ বলবে জি আমি তো আমার উপরে জুলুমকে হারাম করে দিয়েছি করো, তো আল্লাহকে বলবে আল্লাহ দুদিন কলেজ কামাই করেছিলাম, আব্বাজি খুব বকেছিল কিন্তু পর্দা করার জন্য একদিনও বলেনি, আল্লাহ গো আমার স্বামী খুব ভালো মানুষ ছিল, ইনকাম হালাল করতো, তো তরকারিতে লবণ কম বা একটু ঝাল বেশি দিয়েছি, কি বোকাই না বকলো, কিন্তু তার ছোট ভাইয়ের সাথে সারা রাত গল্প করেছি কিছু বলেনি, তো আল্লাহ গো আমার বড় ভাই তিন দিন টিউশনে কামাই করেছিলাম প্রাইভেটে যায়নি, তো খুব বুকে ছিল কিন্তু পর্দার জন্য কোনোদিন আমাকে বলেনি, তাহলে এদের কি হবে, তো তাদেরকে ডাকা হবে, দিয়ে বলবো যে এ যা বললো তা কি সত্য, সব দেখতে পাবেন, সিসিটিভি লাগানো আছে, ফুল এইচডি সিসিটিভি লাগানো আছে, তো সব দেখে বলবে যে জি আমরা তো এই পাপের পাপি, তো আল্লাহ বলবে যে চাও সবাই মিলে জাহান্নামে যাও, জি টিকলো না জাহান্নাম, টিকলো না আপনার ওই তাহাজ্জুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাসাতুন কাদ হারামালে জান্নাত, তিন জনের ব্যক্তি কনফার্ম দে উইল নট এন্টার টু দ্য প্যারাডাইস, তারা জান্নাতে যাবেই না, একবার মোহর মেরে দিলেন, কারা? এক মদমিনুল খামরিন নিয়মিত পান বিড়ি জর্দা গুল সিগারেট খায় যারা তারা জান্নাতে যাবে না, দুই রাজুলতা মিন নিসাই পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না, জেনারে জিন্সের প্যান্ট পরে চুল কেটে ছোট করে টি শার্ট পরে ছেলেদের স্যান্ডেল পরে এরা জান্নাতে যাবে না, তিন আদায়ুস দায়ুস জান্নাতে যাবে না, সাহাবীরা বুঝতে পারলেন না আল্লাহ রসুল দায়ুস কি, তখন আল্লাহ রসুলকে আল্লাহ রসুল সাহাবীদেরকে বলছেন আল্লাহ জি কুফি হালাল খাবাস, যার বাড়িতে বিহাপনা চলে এর নাম হচ্ছে দায়ুস, যার বাড়ির মহিলারা পর্দা করে নেচ্ছে এর নাম হচ্ছে দায়ুস, যার বাড়ির মহিলারা সারা দিন টিভি সিরিয়াল দেখে এর নাম হচ্ছে দায়ুস, চলে টিভি সিরিয়াল জি, এই টিভি কে বলে বলতে হবে জি শাহিনুর ভাই আমার বউ তো পিস টিভি দেখে, আল্লাহর কসম করে বলছি ও পিস টিভি দেখে, আপনি যতক্ষণ থাকেন বেরিয়ে আসলে কিস টিভি শুরু হয়, একটু যাচাই করে নিয়েন তো, বেশিরভাগই তাই কিনা, বেশিরভাগই তাই কিনা, স্পয়েল করে দিল সমাজ থেকে নষ্ট করে দিল, নাহলে আপনার মেয়ে জানে কি করেছে, পাখি নামের কেউ একজন আছে তার ড্রেস পরতে হবে, আপনার বেশিক লোক কথা করে কোথায় যে মহিলাদেরকে জিন্সের প্যান্ট পরতে হবে, আমেরিকায় জিন্সের প্যান্ট আবিষ্কার হয়েছিল লেবাররা পরার জন্য, আপনার মা শিখলো কি করে যে জিন্সের প্যান্ট পরতে হবে, ও শিখলো কি করে 8,000 টাকা খরচ করে ওকে জেলখানার মধ্যে ঢোকালেন মানা, কলেজে পেশাব চাপালে বসতে পারে না দাঁড়াতে পারে না, ও জিন্সের প্যান্ট পরে কেন, এই দিকে ত্যাগ করতে হবে, যার সে জান্নাতে যাবে না, শুনুন বহুদিন বলেছি আপনি শুনেছেন আবার আপনাকে বলেছি, বলছি একজন মহিলা যদি খালি চুল খুলে বাইরে বেড়ায়, বাংলাদেশের মহিলা বুরখা পরে লেকিন চুল বের করে রাখে, কঠিন একটা আজব স্টাইল, ইবলিসও হাসে হতো এদের স্টাইল দেখে, মানে ওইরকম যে হুজুর বিসমিল্লাহ বলে কি মদ খাওয়া জায়েজ, এদের বুরখা পরা দেখে আমার এটা মনে হয়, আরে মুখটাই তো আসল সৌন্দর্য, মুখ দেখে তো কল্পনা করবে বের করলেন মানে, আপনি এটুকু বের করে রাখতে পারেন সেটা ভিন্ন কথা, ওটা বলছি না, চুল টুল সুন্দর করে বের করে গেছে, শ্যাম্পু করেছে একদম ভারত থেকে আনিয়েছে প্যান্টিন, শ্যাম্পু করে চুল ওরা ছেড়ে যাচ্ছে, হায় রে নির্লজ্জ বিহায় নারী, এই আল্লাহ রসুল বলছেন একটা নারী পাঁচজনকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট, খালি একটা কাজ করেছে, কি করেছে, খালি চুল খুলে বাইরে গিয়েছে, বুক পেট পিঠ এগুলো থাক এখন পরে, খালি চুল খুলে বাইরে গিয়েছে, পাঁচ শ্রেণীর মানুষ পাপি, এক মহিলা নিজে পাপি, দুই যারা তার দিকে অপলক নয়নে তাকিয়ে আছে, চোখ নামছেই না সচ্ছে না, তারা পাপি, তিন ওর বাবা পাপি, চার ওর বড় ভাই পাপি, পাঁচ ও যদি বিবাহিতা নারী হয় কুলাঙ্গার স্বামী পাপি, একটা মহিলা খালি চুল খুলে দোকানে লবণ আনতে গেলে পাঁচ শ্রেণীর মানুষ বিপদে, এরা হচ্ছে মতি, এরা হচ্ছে হীরা, এরা হীরা নয় মতি নয়, হীরা মতির খনি, দেখে রাখতে হবে, দেখেন আপনার স্ত্রীকে কেমন করে রেডি করতে হবে, কিভাবে পর্দা করতে হবে, কিভাবে চলতে হবে, একটা হাদিস দিলে বুঝতে পারবেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আরো বলেন আল্লাহ রাসূলের পাশে জিব্রাইল বসে আছেন, তো জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে বলছে আল্লাহ রাসূল ওই যে দেখেন দেখেন আপনার স্ত্রী খাদিজা আসছে, ওর হাতে একটা পাত্র রয়েছে, ওতে কিছু তরকারি রয়েছে আর কিছু খাবার রয়েছে, ওতে কিছু তরকারি আর কিছু খাবার রয়েছে আপনার জন্য নিয়ে আসছে, তো ওই খাদিজাকে বলেন যে আল্লাহর তরফ থেকে আল্লাহ সালাম পাঠিয়েছে,
বাড়িতে গিয়ে সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলে যত ফাঁকা জায়গা থাকে সব নেকিতে পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে এখনো না, হাদিস অনেক লম্বা, কি মজার ব্যাপার। তারপরে বলছেন যে আল্লাহ সালাম পাঠিয়েছে, এটা তো বলবেন, সাথে বলবেন যে ফেরেশতাদের সর্দার জিব্রাইল সালাম পাঠিয়েছে, জিব্রাইল সালাম পাঠিয়েছেন। এরপরে বলছেন জি আরো একটা অফার আছে তার জন্য, তাকে বলে দেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করেছে, ঘর মোটি দিয়ে নির্মাণ করেছে, যেখানে থাকবে না কোনো দুঃখ, থাকবে না কোনো কষ্ট, থাকবে না কোনো কোলাহল। সুবহানাল্লাহ। ভাবেন তাহলে আপনাকে আমাকে বুঝতে হবে, মা বোনকে ওইভাবে রেডি করতে হবে, আপনার বাড়িতে কোনো মেহমান এসে যেন না ঘুরে যায়, অসম্মানিত না হয়, আপনার স্ত্রী রেডি করবে খাবার, কেন আপনার দাবল তবে খেতে না পেলেও বলতে হবে আলহামদুলিল্লাহ, এ বাক্যটা বলতে হবে, আপনার স্ত্রীকে রেডি করেন, সবসময় অপরকে দেওয়ার জন্য রেডি থাকেন। তো দেখেন আপনার বরকত বরকত বরকতি হবে খালি। তাহলে মা বোনকে রেডি করতে হবে। আদি বুরখা পরতে দেখেছেন, ওর মধ্যে আরেকজন ঢুকবে, কোথায় গিয়েছে বুরখা, ওরকম বুরখা পরতে হবে, ওরকম বুরখা পরতে হবে, আপনাকে পড়াতে হবে আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে। আর আপনার বাড়িতে যে কেউ ঢুকতে পারবে না, হট করে বাড়ির ভিতরে ঢুকবেই না, ঢুকবেই না, এসে বলে যে ভাবি কেমন আছো, তোর ভাই নাই, আয় একটু গল্প করি। আল্লাহ রসুল বলছেন ওয়াফি মৌত, ও হচ্ছে মৃত্যু সমতুল্য, দেবর সবচেয়ে ডেঞ্জারাস জিনিস। বাক্য বলেছিলাম অনেকের খারাপ লেগেছিল, কথা সত্য, দুলা ভাই কখনো ভাই হতে পারে না, সুযোগ দিয়েন, শালি কখনো বোন হতে পারে না, সুযোগ দিয়ে দেখেন। আর আমাদের দেশে কি করা হয়, যেই দুলা ভাই বাড়িতে এসেছে সঙ্গে সঙ্গে অমনি ওর বাবা বলছে ও মা শ্যামলি যা 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 তোর দুলা ভাই এসেছে, জি শিয়ালের কাছে মুরগি পোষানি গো, একে টিকবে বলেন, টিকবে কখনো টিকতে পারে না। আপনার মেয়েকে যদি বলা হয় মা তুমি আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে একটু বলো তো, বলবে জানি না, তো তুমি কি খাদিজাকে চিনো, হ্যাঁ হ্যাঁ ওহো ওই পাড়ার ওই আব্দুল কুদ্দুসের মেয়ে তো, ও জানে না হুইজ খাদিজা, জানে না, ওর জানা জরুরি ছিল। আল্লাহ রসুল বলছেন চারটি মহিলা সম্পর্কে সবাইকে জানতে হবে, জানা যথেষ্ট চারজন মহিলা সম্পর্কে, কে, এক মারিয়াম, দুই খাদিজা, তিন ফেরাউনের স্ত্রী আসিয়া। সুবহানাল্লাহ। ফেরাউন, আপনার স্বামী নিশ্চয়ই ফেরাউনের চেয়ে খারাপ না? ফেরাউন কি করতো জানেন, আসিয়াকে এভাবে শুয়ে দিত, এখানে 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 পায়ে পেরেক মেরে বুকের উপর পাথর দিয়ে বলতো তোর রব বল আমি, তখন আসিয়া বলতো আপনার আমার কুল কায়নাতের রবকে আল্লাহ। এই কথা বলার পরে ফেরাউন কি অত্যাচার কম করবে না বাড়াবে, আরো বাড়াবে। তো তখন আল্লাহকে বলছে আল্লাহ গো আমার স্বামী খুব অত্যাচার করছে আমাকে, তো তুমি একটু আমার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করো আর এদের হাত থেকে আমাকে রক্ষা করো। আপনি হলে কি হবে, যত রকমের রামায়ণ মহাভারত জানেন সব গালগুলো দিয়ে দেবেন, জি ফেরাউনের মতো নিশ্চয় আপনার স্বামী না, স্বামীর জন্য দোয়া করেন, অনেক মহিলারা ফোন করে আমাদেরকে এই সেই, ফেরাউন হচ্ছে তো খারাপ না। তাহলে বুঝতে হবে, কারণ স্বামী আল্লাহ, আল্লাহ রসুল বলছেন আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা দেওয়ার অনুমতি আমি দিতাম তো তার স্বামীকে দিতাম। আল্লাহ রসুল বলছেন তোমার স্বামী রক্তাক্ত ক্ষত বিক্ষত গায়ে পুজ, তুমি যদি গোটা দেহটাকে জীব দিয়ে চেটে দাও তার ঋণ শোধ করতে পারবে না। আল্লাহ রসুল বলছেন আমি জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম শুধু নারী আর নারী, নারী আর নারী। আল্লাহ রসুল তারা কেন এত বেশি, তো বলছে তারা নাফরমানি করে, তো বলছে আল্লাহর যে জিনা স্বামীর, স্বামীর সাথে কুফরি করে। স্বামীর সাথে কুফরি কি বুঝেন, আপনার স্ত্রী এখানে আসেনি আজকে, আপনি এসেছেন, এখন আপনার স্ত্রী বলছে হ্যালো অনেকদিন তো খই খাইনি, খই বলেন তো আপনারা পপকর্ন, তো আসার সময় এক প্যাকেট পপকর্ন নিয়ে এসে তো 20 টাকা দাম, আমার বক্তৃতা শুনে সব ভুল ভালো হয়ে গেছে। এখন বাড়িতে গিয়ে কলিং বেল দিচ্ছেন, স্ত্রী গেট খুলে প্রথমে হাতে লাইটটা মারছে, হাত খালি কেন গো, আরে ছি 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 সাইন ভাইয়ের বক্তৃতা শুনে সব ভুলে গিয়েছি গো। তা আপনার স্ত্রী বলছে তুমি আমার কবে কথা শুনলা, বলে কি বলে না, এই বাক্যটাই মহিলারা ইউজ করে। বিয়ে হয়েছে 40 বছর, 40 বছরে 20 টাকার জন্য সব ডিলিট ফরম্যাট, মানে 20 টাকার জন্য বলছে তুমি আমার কবে শুনলা, অথচ 3 দিন রুলিওয়ালা করে দিয়েছেন গো। দেখেছেন না ফরমালি কাকে বলে, চোখ একটু না পেলে বলবে তুমি আমার কি করেছো, তুমি আমার কবে কথা শুনো, তুমি আমার কোন বক্তব্য শুনলা, বলে না। আল্লাহ রসুল বলেছেন বলতে বাধ্য। তাহলে এই
অশ্লীলতা বেহাপনা সমাজে বাড়ছে, তাই আজকে এই অবস্থা। আল্লাহ রসুল বলছেন তিনটি পাপ যখন বেড়ে যাবে সমাজে তিনটি অন্যায় নেমে আসবে, বারবার ভূমিকম্প হবে। হচ্ছে না? এর আগে দেখেন অত ভূমিকম্প হতো না, ইদানিং খুব কিন্তু ভূমিকম্প হয়। চেহারা বিকৃত হয়, জালিম শাসককে চাপিয়ে দেওয়া হয়। জালিম শাসককে যে চাপিয়ে দেওয়া হয়, ইন্ডিয়ান গভর্নমেন্টের মধ্যে একটু খেয়াল করেন কি গোটা ভারতবর্ষ জ্বলছে এখন। বাবরি মসজিদ সংবিধান রচনার আগের মসজিদ আজকে হিন্দুদের হাতে। তাহলে আজকে জালিম শাসককে চাপিয়ে দেওয়া হয়েছে আল্লাহ তরফ থেকে। অন্যায় কি হচ্ছে সমাজে? আল্লাহ রাসূল বলছে গান বেড়ে যাবে, বেড়েছে না বলেনি? নেশাদার দ্রব্য পান করা বেড়ে যাবে, হুজুরি তো খায়। নারী দিয়ে কোনো কিছু উদ্বোধন করা হবে, দেখেন তো। এই তিনটি কাজ, এই তিনটি কাজ যখন বেড়ে যাবে সমাজে, তখন এই তিনটি অন্যায় চলে আসবে। কি ভূমিকম্প হবে বেশি বেশি, জালেম শাসককে চাপিয়ে দেওয়া হবে, আর আকাশ থেকে পাথর বর্ষণ হয়ে আপনার চেহারা বিকৃত হয়ে যাবে। এখনো আসেনি, এটা আল্লাহর রহমত। তাহলে মেয়েদেরকে ঢাকতে হবে, এরা যে হীরা মতি এর খনি, তার চেয়ে মূল্যবান। আল মারা তো সলেহা নেককার বিবি, রেডি করতে হবে মেয়েকে যে আয়েশার চরিত্র পড়ো তুমি, খাদিজা রাজিয়াল্লাহু আনহার চরিত্র পড়ো, যাকে আল্লাহ সুবহানাহু সালাম দিয়েছেন, ফেরেশতা সালাম দিয়েছেন। আপনার মেয়েকে যা বলতে হবে, ওকে বলেন যে শ্রাবন্তীর বিয়ের আগে কটা বাচ্চাও বলে দেবে, কিন্তু আয়েশা রাজিয়াল্লাহু আনহা সম্পর্কে জানে না, তাহলে এমএ পাস করে রেখেছে, এই শিক্ষার কোনো মূল্য নাই। কবরে দিয়ে কোনো কাজ দেবে না, দেবে কি? আপনি জুলজির প্রফেসর, ওই এফআরসিএস ফর্ম লন্ডন, কবরে গিয়ে আপনাকে বলবে নাকি যে চোখ কি করে পরীক্ষা করতে হয়? আপনাকে তিনখানা কোশ্চেন করবে যেটা ভাইরাল 1450 বছর আগে, ইন্টারনেট আসার আগে ভাইরাল, তাও আপনি উত্তর দিতে পারবেন না। মাস্টার প্রফেসর প্রিন্সিপাল ডিসি ওসি সেদিন কি বলবে? ওকে যখন বলা হবে যে মাহাজা রজুল আল্লাহ ফিকুম, তোমাদের মধ্যে একজন ব্যক্তিকে পাঠিয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তো ওই ব্যক্তি কে? তো বলবে হা হা লা আদরি, ও আল্লাহ আমি উত্তর দিতে সক্ষম হচ্ছি না, আমি উত্তর দিতে সক্ষম হচ্ছি না, আমি উত্তর দিতে পাচ্ছি না। উত্তর দিতে কি করে পারবেন? ইসলামের আহকাম বিধিবিধান মেনে চললে তবেই। তারপরে যেহেতু আলোচনায় আর একজন ভাই আছে আমাদের, মীর মোহাম্মদ সাইফি আছে, আলোচনা সংক্ষেপ করতে হবে। তারপরে অন্যতম আর একটা সমাজের অন্যায় বা সংকট, সেটা হচ্ছে সলাত আদায় না করা। এইটাই সবচেয়ে বড় সংকট। সৌদি আরবের বুকে মাটি খুললে তেল বেড়ায়, আর বাংলাদেশের মাটি খুললে তাবিজ বেড়ায় নাকি? নাকি আল্লাহ আকবার! সলাত যদি সঠিকভাবে এই গোটা পৃথিবীর মানুষ আদায় করত, তাহলে কি হতো? পৃথিবীটা সুন্দর হতো। বাবরি নিয়ে বিভিন্ন মিডিয়া থেকে মাঝে মধ্যে আমাকে ফোন করে, কোনো চলমান বিষয় নিয়ে আমি আলোচনা করি, খুব দেবেন টপিকগুলো আছে আমার। তো বিভিন্ন মিডিয়া থেকে ফোন করে আমাকে, এক মিডিয়া থেকে বললো যে বাবরি মসজিদ চলে গেল আজকে ওদের হাতে, এই বিষয়ে আপনি আলোচনা করেন। আমি বলেছিলাম ভারতবর্ষে 98 জন লোক যদি কালকে থেকে সালাত আদায় শুরু করে, পরদিন বাবরি আমাদের হবে, বুঝলেন না? সলাত পাঁচ ওয়াক্ত সমান সমান একটা ফরজ, ভুল বুঝিয়েন না। বাংলা লিঙ্ক টু বাংলা লিঙ্ক, এক মিনিট কথা বলতে গেলে কটা লাগে? হ্যাঁ, এক পয়সা লাগে না, একটা এমন বলেন 1 টাকা লাগে, ধরেন 1 টাকা লাগে। এবার 1 টাকা যদি লাগে, তো 1 মিনিট 2 সেকেন্ড কথা বলেছেন, 2 টাকা লাগবে না? সিস্টেম অনুযায়ী কেউ যদি 4 ওয়াক্ত সালাত আদায় করেন, 1 ওয়াক্ত করেন না, ও মুসলমান না। বুঝতে পারেননি? আপনি লিখছেন 1 2 3 5 6 7, ভুল হলো না? 4 দিন নিত, এখন যতগুলো লিখবেন সব ভুল না? তো শুরুতে তো ভুল, তাই না? তাই সব ভুল হলো। তার মানে 5 ওয়াক্ত সালাত সমান সমান একটা ফরজ। সালাত আদায় করা বাহাদুরি না, ফাঁসি বাঁচানো, আল্লাহর সাথে কথা বলার মাধ্যম রেডি করা, অন্য কোনো কাজ না, আপনি করতে বাধ্য। 1 কোটি টাকা জাকাত হয়েছে, এই জাকাত দেওয়া বাহাদুরি না, 1 টাকা দান করা বাহাদুরি, 1 টাকা দান করা বাহাদুরি। জাকাত মানে ওটা গরিবের সম্পদ, আপনার কাছে আছে, বাড়িতে সাপ পুষেন অসুবিধা নেই, নাও কামড়াতে পারে, তাই রয়্যাল বেঙ্গল টাইগার পুষেন নাও কামড়াতে পারে, জাকাত পুষলে কামড়াবে, ওটা গরিবের হক, আপনার কাছে থাকলো কেন? তাহলে আল্লাহ রাসূল বলছেন বান্দা যখন সেজদায় চলে যায় আল্লাহর সাথে কথা বলে, আল্লাহর নিকটবর্তী হওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সলাত, নামাজ। আর এই সলাতটা মানুষ ছেড়ে দিয়েছে, তাই এত এত অন্যায় সমাজের বুকে নেমে এসেছে। সৌদির বুকে সম্পদের অভাব নাই, উদাহরণটা আমি আবার দিয়ে থাকি মাঝে মধ্যে। সৌদিতে একটা দোকান একটা চেন নিয়েছে, গলার মালা নিয়েছে, তো হয়ে গেছে, আমি মানি ব্যাগ বের করে
জাস্ট টাকাটা দিব। ওই মুহূর্তে মসজিদে আল্লাহু আকবার শুরু হয়েছে, আজান পড়ার 10-15 মিনিট পর জামাত হয়, তো 10-15-25 মিনিট পর জামাত হয়। তো এবার ওর দোকান থেকে মসজিদে যদি হাতির মতো যায় তাও 1 মিনিট লাগবে, পাশে মসজিদ। তো ও ব্যক্তি ওখান থেকে অনেকে যেতে পারে, তো আমি টাকা দিতে যাচ্ছি, তো আমাকে বলছে সবাই যারা দোকানে আছে বলছি আল্লাহ বাররা, ভাই চলেন 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 বেরোন বেরোন ম্যাম, এই কথা বলছেন। তা আমি ওকে রিকোয়েস্ট করে বলছি যে সে সবই তো হয়ে গেছে, আমি আনা জীবন তা ফুলুস, আমি তো খালি টাকাটা দেবো, তুই নে আমাকে মালটা দে। তা আমাকে বলছে আনা আনতা বাররা ওলা না উদ্রুব, তুই কি বেরোবি নাকি পিটবো? হ্যাঁ তো মাথা খারাপ, কি মাথা ভাঙা লোক মারতে পারে, বলে তুই বেরোবি নাকি পিটবো, এটা কেমন কথা? তা আমি ভাই চট করে বেরিয়ে চলে আসলাম। 7-8 টাকা রোড টান মারলো, অর্ধেক নামলো অর্ধেক নামলো না, মিলিয়ন মিলিয়ন টাকার মাল আছে, কেউ নেয় না। আর আপনার বাংলাদেশে যদি খালি দোকান খালি করে যায় তো সামনের বয়ামগুলো সব সাফ হবে না? তো তো ও এবার আমি আগে আগে হাঁটছি, ও চলে আসছে, তো ওর একটু কষ্ট হয়েছে, আমাকে ওইভাবে কথা বলেছে, মারা কথা বললে তো খারাপ লাগবেই। তা আমাকে এসে ঘাড়ে হাত দিয়ে বলছে ইয়া শেখ মালিশ, ইয়া হাবিবি মালিশ, মালিশ মানে হচ্ছে অ্যাপোলজি, অ্যাপোলজি মানে ভুল করেছি তার জন্য ক্ষমা চাওয়া, আরবিতে মালিশ বললে সব মানে ক্ষমা, তার জন্য খালাস মাফি মুশকিল। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, যখন ভুল করেছিস বা এটাকে করেছিস ঠিক আছে সমস্যা নেই, এই কথা বলেছি, তখন ও আমাকে বলছে আল্লাহ কালাম তালাল মসজিদ আলিন তিজারত খাল্লি বাল্লি, আল্লাহ বলছে যে মসজিদ আসো, এখন ব্যবসা খাল্লি বাল্লি, রাত তো ব্যবসা, যদি ওই মুহূর্তে মালাকুল মত চলে আসে জানটা খমজ করে নিয়ে যায়। আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে যে হোয়াট অ্যাবাউট ইউর আসর সালা, তোর আসরের নামাজের খবর কি? তা আল্লাহকে বলবো ব্যবসা করছিলাম। ইমান দেখেন, উনি এখন বলছেন এখন যদি মালাকুল মত চলে আসে মাফি মুশকিল আনাফির তারিখ, আমি তো নামাজের রাস্তায় যাচ্ছি, এখন যদি জান কবজ করে নিয়েও যাই আল্লাহ যদি জিজ্ঞাসা করে তো বলবো যে তুমি তো সময় দাওনি, যাচ্ছিলাম তো। তাহলে আর আপনার বাড়িতে বিয়ায় মশায় আসলে ঈশার নামাজের পড়া লাগে না, আছে না একটু গল্পের মানুষ আসলে আর নামাজ পড়া লাগে না। আল্লাহ রসুল মারা যাচ্ছেন এমতো অবস্থায়, মারা যাবেন এই মুহূর্তেও, এভাবে তাকিয়ে দেখছেন সাহাবীরা ফেতনার মধ্যে পড়ে গিয়েছেন, আল্লাহ রসুল আসবেন কিনা, ছেঁচড়িয়ে ছেঁচড়িয়ে আল্লাহ রসুল যাচ্ছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আল্লাহ রসুল পায়ে ভর দিয়ে যেতে পারছিলেন না, এভাবে পা দুটোকে ছেঁচড়িয়ে যাচ্ছিলেন, গিয়ে আল্লাহ রসুল সালাতে দাঁড়াতেই আবু বক্কর সরে আসতে চাইলেন, আবু বক্কর আল্লাহ রসুল ইশারা দিল, আবু বক্কর সালাত আদায় করালো, আল্লাহ রসুল মুখে সালাত আদায় করলেন। যার আগের পেছনের সমস্ত গুনাহ মাফ তার সালাত লাগে, আর আপনার সালাত লাগে না? সালাত লাগে না আপনার? তাহলে আপনার উচিত সালাত আদায় করা। সালাত হচ্ছে অন্যতম মাধ্যম, অসুস্থ হলে কিছু করার নাই, দাঁড়িয়ে পড়তে হয় পারেন না বসে পড়তে হবে, বসে পারেন না শুয়ে পড়তে হবে, ওযু করতে হয় তায়াম্মুম করতে পারি নাই তায়াম্মুম করতে হবে, আরে মাটিও নাই প্যান্টে পায়খানা করে ফেলেছেন, নামাজের ওয়াক চলে আসে, এখন আপনাকে সালাত আদায় করতে হবে। সাহাবীরা এসে বলছে আল্লাহ রাসুল যুদ্ধের ময়দানে কি করবো? বলছে অর্ধেক যুদ্ধ করো অর্ধেক সালাত আদায় করো। জি কি গোছের হানা দিয়েছেন, আপনার সালাত আদায় করা লাগে না, আপনার বেটা সালাত আদায় করে না কেন? 18 বছরের ছেলে যে নামাজ পড়ার বাপ নাই, এতিমও ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে, ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে। একটা ঘটনা বলে শেষের দিকে যাচ্ছি, কারো কোনো প্রশ্ন থাকলে রেডি করবেন, শুনুন সলাতের ব্যাপারে একটা বাক্য, কিতাবুল কাবায়ের পৃষ্ঠা নম্বর 26 এবং 27 আগে রেফারেন্স দিয়ে দিলাম। জি জি জি, হ্যাঁ প্রশ্ন যদি করেন তো লিখিত করতে হবে, কিন্তু মৌখিক চলবে না, এটা মেচাকার পরিবেশ সৃষ্টি হবে। পারলে আপনি লিখিত আমাকে দেবেন, ইনশাল্লাহ আজিজ আমি উত্তর দিয়ে দেবো যে কোনো কোশ্চেন, ইনশাল্লাহ জান অফার দিলাম আপনাদেরকে। তো মুসা আলাইহিস সালাতুসসালামের জামানায় একজন মহিলা মুসার কাছে এসে বলছে, ও মুসা আমি মহাপাপ করেছি, কি করেছি? মহাপাপ করেছি, একটু আপনি আপনার আল্লাহকে বলেন না, আমি তোবা করেছি। কিন্তু আপনি নবী মানুষ তো, আপনি যদি বলেন তাহলে তোবাটাকে গ্র্যান্ট হবে, মূর্তি পূজা করার পরে যদি তোবা করেন তোবা গৃহীত হবে না, আল্লাহ বলছেন তোবা দরজা খোলা। কিন্তু মহিলার মনে শান্তি নেই, পাপ বড় করেছে, তো তার ভাবছে যে নবী যখন বেঁচে আছে রসুল বেঁচে আছে যাই একটু যদি, বুঝতে পারছেন তো, গিয়ে যদি একটু হাত পা ধরি তো নবী হয়তো আল্লাহকে বলবেন, আল্লাহ সঙ্গে ক্ষমা করে দেবেন। তো মুসা আলাইহিস সালাম বলছে মহিলা তুমি কি পাপ করেছো, কি পাপ করেছো? তো বলছে যে হে আল্লাহ রসুল আমি জেনা করেছি, আর ওই জেনার ফলে পেটে বাচ্চা এসেছে, বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পরে হত্যা করেছে। কঠিন কথা, খুব কঠিন বাক্য তো,
মূসা আলাইহিস সালাম বলে, ওরে বাপরে বাপ, তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, তুমি এত বড় পাপ করেছো, আমার মনে হয় তোমার পাপের কারণে আল্লাহ আকাশ থেকে আগুন নাজিল করবেন, ওই আগুনে তুমি তো মরবা মরবা, আমি নবীও মারা যাব। কত বড় ভয়ঙ্কর পাপ! আপনি দুলা ভাইয়ের কাছে ওই শালিকে যেতে দিলেন কেন? এই ভয়ঙ্কর পাপে তারা লিপ্ত সবসময়, যে না চলতেই আছে। তো এরকম ঘটনা, তখন আকাশ থেকে জিব্রাইল আলাইহিস সালাম চলে আসছেন, মহিলা কাঁদতে কাঁদতে যাচ্ছেন। তো মহিলা কাঁদতে কাঁদতে যাচ্ছে, জিব্রাইল এসে বলছে, কী ব্যাপার আল্লাহ রসুল? ও মহিলা কাঁদে কেন? আল্লাহ তলব করেছে, বলেন তো ঘটনাটা কি? আরে জিব্রাইল, ও কত বড় পাপ করেছে শুনলে তোমারও মাথা খারাপ হবে। তাছাড়া বলেন কী পাপ করেছে? আচ্ছা তুমি বলো তো, এর চেয়ে কি বড় পাপি আর কেউ থাকতে পারে? বলে কী পাপ করেছে? বলে জেনা করেছে। জেনা করা মানে, যদি বিবাহিত পুরুষ বিবাহিতা নারী জেনা করে তো এতদূর পুঁতে দিয়ে এটাকে উড়িয়ে দিতে হবে পাথর মেরে, তবে মৃত্যুদণ্ড একবার। আর বিশেষ কারণ ছাড়া কেউ যদি একজন মানুষকে হত্যা করে পৃথিবীর বুকে, একজন মানুষকে হত্যা করে, একটা মানুষকে যদি কেউ হত্যা করে বিশেষ কারণ ছাড়া, একটা মানুষকে কেউ যদি হত্যা করে, একজন মানুষকে যদি হত্যা করে, সমগ্র পৃথিবীর যতজন মানুষ জীবিত আছে সবাইকে মেরে ফেলে যা পাপ পাপ হয়, একজন মানুষকে মেরে ফেলে তাই পাপ হয়। আর আপনি বলেন জাহেলাদি জঙ্গি, আশ্চর্য দুনিয়া গো, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যদি আহেলাদি হয়ে যেত তা আলহামদুলিল্লাহ আমাদের পুলিশ ভাইরা ঘুমাতো থানায়, ওদের ডিউটি করা লাগতো না। ঠিক, বুঝেন আমার কথাটা? তাওহীদ বুকটা এমন, আপনি লক্ষ টাকার মধ্যে আমাকে ঢুকিয়ে রাখুন, আমি এক টাকা ছুবো না, কেন? ভয়, আমানতের খেয়ানত হয়ে যাবে। যে তাহলে এই মহিলা কাঁদতে কাঁদতে যাচ্ছেন, ওই বাচ্চা হত্যা করেছেন, বাচ্চা হত্যা মানে পৃথিবীর সব মানুষকে মেরে ফেলে যাপা, বাচ্চার কোনো দোষ আছে কি? দোষ নাই। আচ্ছা ঠিক আছে, এবার বলছে মূসা আলাইহিস সালাম, আচ্ছা তুমি বলো তো এর চেয়ে কি আর বড় পাপী আর দুনিয়াতে আছে? জেনা করেছে, সন্তান হত্যা করেছে, এর চেয়ে বড় পাপী পৃথিবীতে আর কেউ থাকতে পারে না। এই বাক্য বলার পরে জিব্রাইল আলাইহিস সালাম বলছে, জি, এর চেয়ে বড় পাপী ওই যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ত্যাগ করে। এটা বেশ্যা মহিলার চেয়ে খারাপ যে নামাজ ত্যাগ করে, এটা পতিতাদের চেয়ে খারাপ। জেনা করে জেনে কানে নিচ্ছে একটা মহিলা খারাপ যে নামাজ ত্যাগ করে, মসজিদ আজান হয়, আপনার ছেলেকে আজকে ভরে তুলতে হবে, আপনার বউমাকে আজকে ভরে তুলতে হবে, তুলতেই হবে, কিন্তু মুসলমান হয়ে থাকেন আপনি, নামাজ কেন ও ত্যাগ করবে? ভয়ঙ্কর মহাপাপ নামাজ ত্যাগ করা। সিয়াম ক্ষমতা নেই, টাকা দিয়ে দেন অন্যজনকে, ওই ফিদা দিয়ে দেন, সিয়াম হয়ে যাবে। হজ বুড়ো হয়ে গেছেন, যেতে পারছেন না, দু লক্ষ আড়াই লক্ষ টাকা দিয়ে দেন, ও হজ করলে আপনার হয়ে যাবে। জাকাত নিজে দিতে পারছেন না, অন্যজনকে দিয়ান হয়ে যাবে। সলাত আদায় করতে হবে যে কোনো মূল্যে, জি, যতক্ষণ না অজ্ঞান হচ্ছেন জ্ঞান হারা হচ্ছেন ততক্ষণ আপনাকে সলাত আদায় করতে হবে, করতে হবে যে কোনো মূল্যে। হবে না, প্রত্যেক আলেমকে পৌঁছে দেবেন না যে সাহেব ভাই বলেছে আগামী জুমায় একটাই কথা হবে, যে এই দুটো বাক্যকে বলতে হবে, যে এক, আবার রিপিট করছি কথাটাকে এই জন্য, যে এক, যে ব্যক্তির বাড়িতে সলাত আদায় হবে না ওই ব্যক্তির মারা গেলে জানাজা পড়াবো না। দুই, ওই ব্যক্তির বাড়িতে আমরা বিয়ের রেজিস্ট্রি করতে যাব না বা বিয়ে পড়াতে যাব না যে বাড়ির লোক সলাত আদায় করে না। ইমামরা যদি এই কাজটুকু করতো গোটা পৃথিবী সুন্দর হয়ে যেত। ইমামরা এত ভয় কেন তাদের? এই দিকে ত্যাগ করতে হবে, এই দিকে ত্যাগ করতে হবে। সলাদ বিহীন মানুষ আহলুল হাদিস হতে পারে না। আমি জানি ইনারা কয়েকজন যারা আছেন, আমার বিশ্বাস এদের নামাজ কাজা হয় না, জি এটুকু আমার বিশ্বাস। আপনি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এত বড় একজন আলেমের অনুসরণ করছেন, আলহামদুলিল্লাহ করেন, আমার আপত্তি নেই, আপনার নামাজ কেন কাজা হয়? জুমার দিনে এত কাজ করেন কেন আপনি? আগে আসতে পারেন না? জুমার দিনে আপনার আলেম আপনাকে আরবিতে খুতবা শোনায়, জি পাবনার মানুষ, আপনি সৌদি আরবের মানুষ না? 80% লোক ঘুমায় না আপনার মসজিদে? ঘুমালে উজু থাকে তো? ও আবার উঠে নামাজ আদায় করে কি করে? জি আবার উজু করে এসে সালাত আদায় করতে হবে। অতএব খুতবাটাকে যেন মানুষ বুঝে সেই ব্যবস্থা করে দিতে হবে, নাহলে জাতি পরিবর্তন হবে না। লক্ষ কোটি বছর আপনি খুতবা দিয়ে যাবেন, একজন পরিবর্তন হবে না, কি পরিবর্তন হবে? যদি মানে না বুঝে পরিবর্তন হবে কি? পরিবর্তন হবে? এমন একটা হিন্দু লোক তো দুর্গা পূজা করছে, দুর্গা পূজার সময় ও বেল পাতা মারছে ঠাকুরের দিকে আর মন্ত্র পাঠ করছে, মন্ত্র পাঠ করছে, কি বলছে? অন্ধকার মাপ বিশন্তি অসম্ভতি ও পাস্তে
একাম্বম্বাম দেবতা নাচতে নাচতে নিহিনী কিনছেন। দুর্গা দেবী আছে, সাথে আরো কিছু আছে কিনা মূর্তি? আরো থাকে না অনেক, আরো 20-30টা থাকে। তো তো ওই যে পণ্ডিত সাহেব যে কথাটা বললেন, বাংলা মানে কি জানেন? এর বাংলা মানে হচ্ছে এই যে যেসব মানুষ বানিয়ে কোনো কিছুর মূর্তি পূজা করে তারা আরো বেশি অন্ধকারের দিকে যাচ্ছে, কারণ ভগবান একজন, সামনে 30টা নগদ। বুঝতে পেরেছেন বাক্যটা? বুঝেন না আমার? এটা হচ্ছে তারা যারা মসজিদে বলে ইয়া করা বুধু ও ইয়া করা স্তেন, আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, সন্তান হলে তাই রাজার বাগিতে যাই, পীরের কাছে যাই, জানা যায় না পীর সন্তান দেবে, সন্তান দেওয়া বলে কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা ওই বাক্যটা আবার আমি বলতে বাধ্য হচ্ছি, আপনাদেরই বলি শুনুন। এরকম দেখেন এদেশে কি গরুর বাচ্চা হয়? পাবলে তো হয়তো, নাহলে এত বড় গরু হাঁটি বাকি করে হলো? ছাগলের বাচ্চা হয়, মুরগির বাচ্চা হয়, বিড়ালের বাচ্চা হয়, কুকুরের বাচ্চা হয়। কখনো কি কোনো কুকুর মাজারে গিয়ে বলেছে যে আমার সন্তান নাই সন্তান দেন? বলেছে? বলি, তার মানে আমার হচ্ছে পশু মালুম আদল, কুকুরের চেনিস সরের চেনিস। কখনো কোনো পশু মাজারে যায় না, কখনো কোনো পশু দরবারে গিয়ে বলে না যে আই হ্যাভ নো চাইল্ড, ক্যান ইউ গিভ সাম চাইল্ড, আমার সন্তান নেই রে বাবা, আমাকে একটু সন্তান দিই, এ কথা বলতে পারে না। অতএব চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। আর দেরে বলা হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা, ও যে কবরে আছে কিনা তাই সন্দেহ, আর ওপরে কথা বলেন মানে ও যে কবরে আছে কিনা তাই সন্দেহ, আপনি কথা বলেন কি করে? অতএব এই পীরের মাজার থেকে দূরে থাকতে হবে। আর এই তাদেরকে গিয়ে দাওয়াতের কাজ করাতে হবে। আমি তো মাঝে মধ্যে ভাবি যে পীরের তারা ওই সাগরেদ আছে না, কিছু লোক থাকে না ওখানে? হ্যাঁ, তো ওই কিছু সাগরেদ যারা আছে, ওই পীর যে শুয়ে আছে ওকে যদি আল্লাহ একদিনের জন্য জীবিত করতো, তো বাংলাদেশে অর্ধেক পীর একে জবাই করতো খাদেমগুলাকে, যে তোরা কি করছিস আমার নামে, আমার নামে কি করছিস, কি অবস্থা, সারা বছর নামাজ পড়ে না, 12 রবিউল আওয়াল নবীর দিবসে রাস্তা রাস্তায় মিছিল করে বেড়ায়, পার্ট পার্ক দেখার বেড়ায় না, একদিন মিছিল করে বলছে আল্লাহ রসুলকে ভালোবাসি, সারা বছর সুদ ঘুষ জেনায় লিপ্ত এ সমাজ। যাই হোক, এতক্ষণ যা শুনলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে মেনে চলার তৌফিক আদা করে, আল্লাহুম্মা আমিন। এখন আপনাদের কাছ থেকে প্রশ্ন আশা করছি খুব দ্রুত, ভাই সাহেব চলে গেছে মাঝে, একটু কথা আপনাকে বলি, দেখেছি একটু কথা আপনাকে বলি, একটু খেয়াল করবেন। সেটা হচ্ছে এই দুনিয়াতে যখন এসেছিলেন কোনো পোশাক ছিল? পৃথিবী থেকে বিদায় যখন হবেন কি কি পরিয়ে দেয়? কাফন, কাফনের পকেট থেকে? তো এত টাকা পয়সা জমা করছেন কোথায় নিয়ে যাবেন? জি কোথায় নিয়ে যাবেন? যাওয়ার রাস্তা আছে? রাস্তা আছে কি? সবচেয়ে উত্তম হচ্ছে ইসলামের জন্য দান করা, আর সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল, দান হচ্ছে দলিল। আল্লাহ রসুল কিরাত করছেন, পিছে সাহাবীরা দাঁড়িয়ে আছেন, যেই সালাত শেষ হয়ে গেছে একজন সাহাবী উঠে বলছে আল্লাহ রসুল কি বলেন, কি বলেন বাক্যটা আবার আবার পড়েন তো, তা আল্লাহ রসুল ওটাকে আবার রিপিট করলেন, তো বলছে যে প্রিয় বস্তু দান করতে হবে, দুনিয়াকে বিক্রি করতে হবে জান্নাতের বিনিময়ে, তো বলছে যে খেজুরের একটা বাগান আছে, প্রায় 600 খানা খেজুরের গাছ হয়েছে, ওই গাছের ওই যুক্ত বাগান থেকে আমি দান করে দিলাম। মাহফিলে খরচ নাই? খরচ নাই, কে খরচ দিবে, কে দিবে? আপনাদেরকে দিতে হবে। এখানে তো সুর করা বক্তা আসেনি রে ভাই, আসেন আপনারা দেখে বক্তারা, 10 টাকা দিল দান নামে শরীফুল, ওগো আল্লাহ নেকি দিতে করিও না ভুল, জুতা দিয়ে পিটতে হবে কে, আল্লাহ ভুল করে? যতই আপনি এদিকে যাবেন কোরআন হাদিস থেকে ততই বিপদে পড়ে যাবেন, কোরআন হাদিসের বাইরে কথা বললে বিপদ হয়ে যাবে। অতএব আপনাকে দান করতে হবে, কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উমার রাদিয়াল্লাহু আনহু এরা অনেক টাকার মালিক ছিলেন, ইসলাম গ্রহণ করার পরে দেখেন সব ভিখারি, কেন? জান্নাত দরকার, অনলি প্যারাডাইস, সব কিছু দিয়ে দিয়েছেন। তাবুকের যুদ্ধের পর যদি চলছে,
এমন অবস্থায় আল্লাহ রসুল বললেন অনেক টাকা পয়সা অর্থের দরকার, কে কি দিবে? ওমা গাজিলে তাহলে মিসকি হাসছেন কেন? আমল দিয়ে তো আবু বক্করকে কখনো পারতে পারলাম না, কোনোদিন ওভার করতে পারলাম না। আজকে দেখি আবু বক্কর গরিব মানুষ কিছু নাই, আজকে আমি উমর দান করব। দেখেন দানের বিষয়ে কম্পিটিশন আর আপনার মেয়ে ছোট পোশাক পরার বিষয়ে কম্পিটিশন, দানের বিষয়ে কম্পিটিশন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছে আল্লাহ রাসূল যা আমার বাড়িতে ছিল, আমার যা সম্পদ ছিল অর্ধেক রাখলাম, অর্ধেক আপনাকে দিয়ে দিলাম। কথা শুনছেন আমার? অর্ধেক সম্পদ দিয়ে দিলেন। উসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন যত সৈনিক আছে অর্ধেক সৈনিককে 3 মাসের খাবার দেবো, একটা করে উট অথবা ঘোড়া দেব, 15,000 লোককে 3 মাস খাওয়াবেন, 15,000 উট অথবা ঘোড়া দেবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এসে বলছেন আল্লাহ রসুল বাড়িতে যা ছিল সব দিলাম, এবাকুকে টপকার কোনো মায়ের বেটা নাই, বাড়িতে যা ছিল সব দিলাম। আল্লাহ রসুল বলছে বাড়িতে থাকলো কে? বলছে আপনি আর আল্লাহ। সেই আবু বকর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার আগের যে বুধবার, লাস্ট বুধবার, সেদিন মিম্বারের উপরে উঠে বলছে ও সাহাবীরা তোমরা কি আমার কাছ থেকে কেউ কিছু পাবে? যদি কোনো এহসান থাকে বলো আমি চুকিয়ে দিচ্ছি। একজন সাহাবী উঠে বলছে আমি 3 দিনের পাবো। রসুল তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছেলেকে বললেন যাও 3 দিনার দিয়ে দাও, আর কেউ কিছু পাবে? বলে না, আমার কাছে যে রিসালাতের দায়িত্ব দেওয়া হয়েছিল আমি সব দিয়ে দিয়েছি, সব পৌঁছে দিয়েছি, আমার কাছ থেকে কেউ কিছু পাবে না। তবে একজনের ঋণ আমি শোধ করতে পারিনি, ওই ঋণ তোমরাও শোধ করতে পারবে না, সেই ঋণ আল্লাহ শোধ করবে। তার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তাহলে ইসলামের জন্য দান করেন। ওই সোনু নিগম এসেছে তার জন্য টিকিট কেটে দেখতে যেতে হবে কুলাঙ্গারকে, এই জায়গায় টাকা খরচ করে লাভ নেই। যে কিয়ামতের মাঠে 5টা প্রশ্ন করা হবে, তার মধ্যে 1টা প্রশ্ন কোথা থেকে ইনকাম করেছো, কোথায় খরচ করেছো? গম ভালো করে দাও, হে আমার প্রতিপালক আমার ধানে বরকত নাজিল করো, হে আমার প্রতিপালক যেভাবে ছোটবেলায় দেখেছিল তাদেরকে সেভাবে তুমি দেখো। আপনি বলছেন আমিন, ইমাম সাহেবের গম বড় হলো, ইমাম সাহেবের আব্বা জান্নাতে থাকলো, আপনার আব্বা কই? জি আচ্ছা, রোমাল নিয়ে যাচ্ছে, যে রোমাল নিয়ে যাচ্ছে যে যা পারবেন একদম মুক্ত হস্তে দান, একদম প্রাণ খুলে দান করবেন, যা দিয়ে যাবেন ইনশাল্লাহ কিয়ামতের মাঠে এরই মাঠে ছায়া হবে ইনশাল্লাহ। বসে থাকবেন, ওরা ওরা যাচ্ছে আপনার কাছে। জি 23 বছর রাসূল একদিন সাহাবীদেরকে নিয়ে ফরজ সালাতের পরে একদিন 23 বছরে, সারা জীবনে একদিন 23 বছরে ফরজ সালাতের পরে আল্লাহ রাসূল একদিন মোনাজাত করেছে, কেউ যদি প্রমাণ করতে পারেন, আল্লাহর কসম করে বলছি আমাদের অনেক ফলোয়ার, আমরা বলবো ইনশাআল্লাহ কাল থেকে শুরু হবে, আপনি একটা দলিল দিবেন সহি শুদ্ধ হাদিস দিয়ে। তারপরে বোঝা গেল কি নাই? আচ্ছা, সম্মিলিত মোনাজাত আমাদের দেখে 2 জায়গা হয় মোটামুটি ভাবে, একটা ফরজ সালাতের পরে আর একটা কবরস্থ করার পরে, হয় কি হয় না? এলাকায় কবরস্থ করার পরে। এখানে একটু বলি, আপনি দীর্ঘদিন থেকে লড়াই তো যে আমাদের মীর মোহাম্মদ সাইফি ভাই আসবেন, লড়াই তো আছেন আপনি তো। জহুরুল ভাই ভাবলো যে ভাই এসেছে খুব ভালো, আমি রান্না করবো, খাওয়াবো, সুন্দরভাবে রান্না করেছেন, খাওয়িয়েছেন পেটপুরে। এখন তাকে স্টেশনে ছাড়তে গিয়েছেন, ভালো করে বুঝবেন, স্টেশনে ছেড়ে বলছে ভাই আমার একটু তো বাড়িতে কাজ আছে, তা আপনি ট্রেনটা ধরে চলে যান, আমি আসছি। জহুরুল ভাই একথা বলে চলে আসছেন, ভালো করে বুঝবেন। এবার সাইফি ভাই ওখানে কি করছে, 8-10 দিন আগের তেলে ভাজা পরোটা খাচ্ছেন, পরিপূর্ণ ভাত খাওয়ার পরেও। তো জহুরুল ভাই বললো হো কাজটা তো আমি ছেলেকে দিয়ে করাতে পারি, তো বললো যে নাইন বেটা তুই কাজটা কর, আমি একটু আসছি। গিয়ে দেখছেন যে ভাই পরোটা খাচ্ছে, বলেন তো জহুরুল ভাইয়ের কষ্ট লাগবে না ভালো লাগবে? বুঝেন কথা, কষ্ট লাগবে না কেন বলেন তো? আরে আল্লাহ, তার তো খাবার ভালো হয়নি, তার তো পেট ভরেনি, তাই কিনা? জানাজার দোয়া কেউ জানেন? জানাজার দোয়ার মধ্যে নাই এমন কিছু নাই। আল্লাহ ছোটদেরকে ক্ষমা করো, বড়দেরকে ক্ষমা করো, উপস্থিতকে ক্ষমা করো, অনুপস্থিতকে ক্ষমা করো, নারীকে ক্ষমা করো, পুরুষকে ক্ষমা করো, যারা পৃথিবীর বুকে আছে তাদেরকে ক্ষমা করো, যারা চলে গিয়েছে তাদেরকে ক্ষমা করো, সবাইকে ক্ষমা করার কথা বলা হচ্ছে, তাই না?
সব ব্যক্তি ক্ষমা করার কথা বলা হচ্ছে। তো বিরিয়ানি খেলেন এটা, তারপরে কি আবার দোয়া করতে হয়? তার মানে আপনার যারা যাওয়ার সালাতের পরে যদি আবার ওই কবরস্থ করার পর দোয়া করেন, তাহলে বিরিয়ানি খাওয়ার পরে পরোটা খেলে যেমন লাগে আল্লাহ আপনার মেজমানের কাছে, তেমন ওই সালাত ওইখানে দোয়া করার পরেও সম্মিলিতভাবে মোনাজাত করলে আল্লাহ ওরকমই কষ্ট পান। ক্লিয়ার হয়নি কথা? কথা ক্লিয়ার হয়নি? জি। ঈদে মিলাদুন্নবী পালন র্যালি বের করা যাবে কি? জি না, না যায়, হারাম। বারোই রবিউল আউয়াল যদি সময় প্রশ্নটা উত্তর দেবেন উনি আপনারটা টেনে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, জি জি জি। তো এগুলো দিয়ে রাখুন। তো ঈদে মিলাদুন্নবী এটা জায়েজ নয়, ঈদ উৎসব আর লিখে থাকা কেটে সবচেয়ে বড় ঈদ ঈদে মিলাদুন্নবী। এই ঈদকে দিয়েছেন আল্লাহ রসুল, আল্লাহ দিয়েছেন। তাহলে মা আতাকুমুর রাসূল ফাখুযু, আল্লাহ রাসূল যা দিয়েছে তা গ্রহণ করো। তো আল্লাহ রাসূল যদি না দেয় তাহলে তা গ্রহণ করা যাবে? জি যাবে না। আর বারোই রবিউল আউয়ালের যে জন্ম এটা নিয়ে ইখতিলাফ রয়েছে, তবে বারোই রবিউল আউয়ালের মৃত্যু এটা কনফার্ম। হোসলা সাহাবি, খুব জরুরি কথা একজন সাহাবি খোলা তরবারি নিয়ে বলছেন, কেউ যদি বলে যে আল্লাহ রাসূল মারা গিয়েছে তার কল্লা উড়িয়ে দেব। নাম কি? উমর রাদিয়াল্লাহু আনহু। উনি বলছেন ওই সব লোকগুলো মুনাফিক যারা মুসা আলাইহিস সালাম ওই 40 দিন বাইরে গিয়েছিলেন, ওই 40 দিন থাকার ফলে তারা বলেছিল যে আমাদের নবী হারিয়ে গেছে, মরে গেছে, আমার নবী মারা গিয়েছে, এই কথা বললে মুসা আলাইহিস সালামের লোকের মতো কথা বলা হবে। বেহুশ হয়ে গেছিলেন, বেহুশ হয়ে গেছেন। আর ওই দিন আপনি জশনে মিলাদ পালন করেন, ছি 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 ছি, কি অবস্থা! অতএব এটা পালন করা জায়েজ না। আল্লাহ আমাদের সবাইকে সমস্ত কিছু বোঝার তৌফিক আতা করুক। আল্লাহুম্মা আমিন। আমাদের এতক্ষণ যে আলোচনা হলো আমরা যেন সঠিকভাবে আলোচনাটা শুনে মূল্যায়ন করে আগামী ফজর থেকে পালন করতে পারি, আল্লাহ সেই তৌফিক আতা করো। আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, তুমি মহান রব্বুল আলামিন, তোমার অনেক দয়া, তুমি দয়ার ভান্ডার। হে আমার প্রতিপালক, যারা আজকে মেহফিলের ব্যবস্থা করেছে তাদের প্রতি তুমি রহমত রহমতের দৃষ্টিতে দেখো এবং তাদের প্রতি রহমত নাজিল করো। আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, দিন প্রচার করা খুবই কঠিন, তাই বিশ্বের যে যে প্রান্ত থেকে মানুষ দিন প্রচার করছে তাকে দিন প্রচারের রাস্তা তুমি সহজ করে দাও। আল্লাহুম্মা আমিন। কবরের তরে যারা শায়িত তারা আজকে হয়তো হালাত খুবই খারাপ, তারা যদি শিরক বিদাত না করে মারা যায় তাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহুম্মা আমিন। এই প্রোগ্রামে যারা সার্বিক সহযোগিতা করেছেন এবং দান করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে জাযায়ে খায়র দান করে। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুর্শিদাবাদ ভারত থেকে আমাদের এই মুখে এসে রহমান সাহেব মহাদারাম যে জ্ঞান গল্প আলোচনা করলেন, আমি মহাদারামকে আমাদের এই মাহফিল থেকে আবারও মোবারকবাদ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং যে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন শ্যামলী ঢাকা, আমি মহাতরমকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। আজকের এই আলোচনার বিষয় শির ও বিরাট মুক্ত আমলের সুফল, এই সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে মূল্যবান আলোচনা করার জন্য মহাতরমকে অনুরোধ করছি। শিরক ও বিদআত যুক্ত আমলের কুফল, শিরক ও বিদআত যুক্ত আমলের কুফল। হ্যাঁ সেটাই তো। হ্যাঁ ঠিক আছে। মুক্ত না, মুক্ত বলছি। হ্যাঁ মুক্ত বলছি আর কি, না যুক্ত শুনলাম আমি। আচ্ছা
আছেন বলছিলাম যে আপনাদের ওটাই হবে, কোনো সমস্যা নেই, এটা ভালো হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি আল্লাযী ইমতানা আলা আবদিহি বিনবিয়িহিল মুরসাল وكتابه المنزل وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد إن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور عوادمها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم সেই দরুদের নাম কি? যদিও আমাদের দেশে এটা দরুদে ইব্রাহিম হিসেবে প্রসিদ্ধ, কিন্তু হাদিসের কোনো এবারাতে এটাকে দরুদ ইব্রাহিম বলা হয়নি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নাবী, এই আয়াত যখন অবতীর্ণ হলো সাহাবীগণ বললেন, হে আল্লাহর হাবিব, আমরা কিরূপে আপনার উপর দরুদ পড়ব? আল্লাহর নবী যেইভাবে দরুদ পড়ে দেখিয়েছেন, সালাতের ক্ষেত্রে হোক, সালাতের বাইরে হোক, যে কোনো জায়গায় হোক, যখন সংক্ষেপে বলবো তখন বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন এটাকে লম্বা করে বলবো তখন অবশ্যই এই দরুদটা হবে যেই দরুদটা রাসূল প্রাধান্য দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ভাঙ্গুর খাপাড়া আহলুল হাদিস জামে মসজিদের উন্নতি কল্পে প্রথম বার্ষিকী ইসলামিক জলসা ইস্তান মসজিদ সংলগ্ন খোলা চত্বর ভাঙ্গুর খাপাড়া ভাঙ্গুর পাবনা। আজকে মাহফিলের যিনি সভাপতি জনাব মোহাম্মদ
আব্দুল গফুর মাস্টার, সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ মকবুল হোসেন, মাননীয় সংসদ সদস্য 73 পাবনা 3, মঞ্চপ্রবিষ্ট বিশিষ্ট ওলামায়ে ইকরাম, অধিকার মুসল্লিয়ান এজম, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আমরা যেখানে বসতে পেরেছি সেই মহান মুনির রব্বুল আলামিন তার শুকরিয়া জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। কিছু কিছু ক্ষেত্রে জিকির আস্তে করতে হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে জিকির প্রশিক্ষণের জন্য জোরেও করা যায়। যেমন সালাতকে আল্লাহ কি বলছেন, জিকির বলেছেন, যিকির, আকিমি সালাতা লিযিকির, কিন্তু সেই সালাতের মধ্যে জিকির করি না, কখনো জোরে করি কখনো আস্তে করি। যেখানে রাসূল জোরে করেছেন ওইখানে জোরে করতে হবে, যেখানে তিনি আস্তে করেছেন ওখানে আপনাকে আস্তেই করতে হবে। জোরকে আস্তে করা যাবে না, আস্তেকে জোর করা যাবে না, কারণ আল্লাহ বলছেন ওয়ামা ইয়াসিল্লাহা ওয়া রাসূলা ওয়া ইয়াতাআদা হুদুদা ইউদখিলুহু নারান খালিদান ওয়া লাহু আযাবুম মুহিন। 4 নম্বর সূরা, সূরাতুন নিসার আয়াত নম্বর 114, যে আল্লাহর নবীর দেওয়া আল্লাহর দেওয়া সীমানাকে রক্ষা করে না, ভঙ্গ করে, সে তাহলে জাহান্নামে যাবে এবং জাহান্নাম তার জন্য ঠিকানা হয়ে যাবে। তাহলে আমরা একটু জোরে সোরে একটু বলি আলহামদুলিল্লাহ, জিকির করলে আমাদের লাভ হবে না ক্ষতি হবে? আল্লাহর নবীর বুখারী মুসলিমের বই লুহলুহ ওয়াল মারজান 25 নম্বর বর্ণনায়, মুসলিম শরীফের 47 নম্বর বর্ণনায় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন আল্লাহর গুণকীর্তন প্রশংসা করে আলহামদুলিল্লাহ পড়েছ, তামলা উল মিজান, এটা তোমার সওয়াবের পাল্লা এবং তোমার নেকির পাল্লাকে আল্লাহর জিকির আলহামদুলিল্লাহ শূন্য দাই পাল্লাকে পরিপূর্ণ আল্লাহ আমল দিয়ে পরিপূর্ণ করে দেবেন। বুখারীর 47 নম্বর বর্ণনায় বিশ্বনবী আবার বলেন, وعن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عدل الذكر لا اله الا الله, তোমরা যত জিকির করেছো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে প্রিয় জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর তোমরা যত দোয়া করেছো আফদলুল দোয়াই আলহামদুলিল্লাহ, আর তোমরা যত দোয়া করেছো আল্লাহর কাছে সব থেকে প্রিয় দোয়া হলো আলহামদুলিল্লাহ। এজন্য সর্বশ্রেষ্ঠ দোয়ার নাম কি? আল্লাহ, আমরা প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে হানাফি মালিকি শাফি হাম্বলি সবার জন্য একই হুকুম, ইমাম বাইহাকি কিতাবুল কিরআত প্রথম নম্বর খণ্ডের 41 নম্বর পৃষ্ঠার লেবাননের বৈরুতের সাফ আরবি, হাদিস নাম্বার হলো 725 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আন উবাইদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উবাইদা ইবনে সামিত বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, ইমাম নাই, মুসল্লি নাই, এমন কোন লোক নাই, এমন কোন নারী নাই যে ব্যক্তি নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়বে না, আল্লাহর হাবিব বলেন তার সালাত আল্লাহ কিন্তু কবুল করবেন না, তার সালাত বাতিল হয়ে যাবে। এজন্য আমরা যখন সূরাতুল ফাতিহা দিয়ে শুরু করি, আমরা প্রথম যেটা পড়ি সবাই মসজিদের মধ্যে পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমরা শুরুতেই কার প্রশংসা করলাম? আল্লাহর কোরআন কত চমৎকার, আল্লাহর কোরআন কত বর্ণনাতীত সুন্দর, কত চমৎকার, আল্লাহ প্রত্যেক মুমিন মুমিনাতকে বললেন আমি আল্লাহ রাব্বুল আলামিন। তোমার পরে তোমার হাবিবের কোন পরিচয় আছে নাকি? এবার আল্লাহ বলেন হ্যাঁ, আমার পরে আমার হাবিবের পরিচয় তোমাকে দিয়েছি। সূরাতুল আরাফের 65 নম্বর আয়াত আল্লাহ বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল
আছে নাকি আল্লাহ এবার সূরা তাকবীরের 16 নম্বর আয়াতে বলেন ইন হুয়া ইল্লা যিকরুন লিল আলামিন। আল্লাহ বলেন গোলাম শরাফ প্রধানমন্ত্রী থেকে শুরু করে কোরআন হলো প্রত্যেকটা মুমিনদের জন্য কি উপদেশ। এবার আমরা বললাম তুমি রব্বুল আলামিন, তোমার হাবিব রাহমাতাল্লিল আলামিন, তোমার কোরআন হলো যিকরুল লিল আলামিন। এবার তুমি আল্লাহ আমাদেরকে বলে দাও এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গার নাম কি, বলেন কোনটা? মসজিদের মধ্যে লিডার, মসজিদের নেতা, সমগ্র মসজিদের মধ্যে মূল মসজিদ কোনটা? কাবা বলতে পারলেন না? আমার রব রব্বুল আলামিন, আমার নবী রাহমাতাল লিল আলামিন, আমার কিতাব হলো যিকরুল লিল আলামিন। এবার আমার বাইতুল্লাহ কোনটা? আল্লাহ উত্তর দেন কোরআনুল কারীম 3 নম্বর সূরা, সূরা ইমরানের 96 নম্বর আয়াত আল্লাহ বললেন ইন্না আওয়ালা বাইতিন উদিআ লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা ওয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বললেন এই পৃথিবীর হানাফি মালিকি শাফি হাম্বলি মুসলমান যে কালেমা পড়েছে সব মুসলমানদের জন্য কাবাকে আমি হেরাতের মার্কাজ করলাম। তোমার নামাজ খাবার নামাজ, তোমার ইবাদত খাবার ইবাদত, তোমার তারাবি খাবার তারাবি, তোমার তাহাজ্জুদ খাবার তাহাজ্জুদ, তোমার ঈমান খাবার ঈমান। ঠিক না? আল্লাহর নবী এবার বুখারী মননায় 43 নম্বর পৃষ্ঠায় মুসলিম শরীফের 496 নম্বর হাদিস বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল ইসলামা বাদআ গারিবান, ইসলাম সূচনা হয়েছিল অল্প সংখ্যক সাহাবীদের দ্বারা, ওয়া সায়াউদু কামা বাদআ গারিবান, আর ইসলাম টিকেও থাকবে অল্প সংখ্যক কিছু সাহাবীদের দ্বারা, হাত্তা ইয়ারুজু ইলা জুহরিহা, সাপ যেমন তার গর্তের মধ্যে ঢুকে পড়ে। কান খাড়া করে শুনেন, কারণ তোরে যদি ময়লা থাকে, পিতন্তর পূজা করে কেউ যদি আল্লাহর পথ থেকে ভুলে যেয়ে থাকেন, বিভিন্ন তরিকার দ্বারা সন্ধান করেন, আল্লাহর হাবিবের কথাগুলো তোমার পরিবার মধ্যে প্রবেশ করাও। আল্লাহর নবী তারপর বলেন হাত্তা ইয়ারুজু ইলা জুহরিহা, সাপ যেমন তার গর্তের মধ্যে ঢুকে পড়ে। কিয়ামতের পূর্বে ফিতনার জামানায় ইসলাম আহত হতে হতে দুই মসজিদের মধ্যে ঢুকে পড়বে। এর মধ্যে একটা মসজিদ হলো মসজিদুল হারাম, যেখানে এক ওয়াক্ত নামাজ পড়লে তোমার আমলনামার ভিতর আমার আল্লাহ 100,000 রাকাতের সওয়াব দিয়া দেন। ঠিক না? আরেকটা হলো কোন মসজিদ যেখানে এক ওয়াক্ত নামাজ পড়লে কত রাকাতের সওয়াব? 50,000 রাকাত, 50,000 ওয়াক্তের সমান সওয়াব হয়। তাহলে আমার আপনার কোরআন বলছে হেদায়েতের মার্কাজ হলো মক্কা, হাদিস বলছে হাত্তা ইয়ারুজু ইলা জুহরিহা, সাপ যেমন তার গর্তের মধ্যে ঢুকে পড়ে, ফেরদার জামানায় ইসলাম দুই মসজিদের মধ্যে ঢুকে পড়বে। যে মসজিদের ইবাদত মক্কার সাথে মিল হয় না, মসজিদের সাথে মিল হয় না, ওটা আল্লাহর মসজিদ হতে পারে না। এটা গ্যারান্টি দিয়েছেন মোহাম্মদ। তাহলে যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের কথা আমরা শুনবো তো, আমি কিন্তু আরবি আয়াত এবং আরবি হাদিসের বাংলা অনুবাদ ছাড়া আমার একটা বক্তব্য আপনার সামনে আমি উপস্থাপন করব না। আমি যতগুলো কথা বলবো প্রথমে আয়াত, আয়াতের বা আয়াতের আরবি তার অনুবাদ, হাদিস, হাদিসের আরবি তার অনুবাদ, লাইন পৃষ্ঠা নাম্বার এবং কোন কিতাব এবং হাদিসের মান সহ আপনার কাছে বলবো। যদি কোনো মায়ের বাটের পরে তাকে সন্দেহ করে, যদি কোনো বেটা এই হাদিস সম্পর্কে অন্তর তিল পরিমাণ কোন রকম বিন্দু পরিমাণ সন্দেহ করে, তৎক্ষণাৎ বেঈমান হয়ে এখান থেকে উঠে যাবে, কারণ আমি আমার বানানো কোনো কথা আপনার সামনে বলবো না ইনশাআল্লাহ। তাহলে আমরা আলোচনা যাচ্ছি, সকলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাহু মান ইউশরিক
فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار. আমি আপনাদের সামনে কোরআনুল কারীম পাঁচ নম্বর সুরা সুরা মায়েদা এর 72 নাম্বার আয়াত, দা আয়াত নাম্বার 72, দা বাস 72 এন্ড সিরিয়াল নাম্বার সুরা ইন দা হোল কোরআন সুরাতুল মায়েদা 5, পাঁচ নম্বর সুরার 72 নাম্বার আয়াত বলেছি। আল্লাহ বলছেন, কে বলছেন? প্রথমে আমার কথা হলো, আপনারা শুনবেন আমার সাথে ঠোঁট নাড়বেন তাহলে বুঝবো আপনি বুঝছেন, না বুঝলে একটি কথাকে তিনবার বলতে হবে। অঙ্ক যেমন গণনা করা যায় এভাবে গণনা করে আপনার কান পর্যন্ত সত্য আমি পৌঁছে দেব, এরপর গ্রহণ করা না করা আপনার ব্যাপার। সরল তর্জমা, ইন্নাহু মাইশরিক বিল্লাহ, কেউ যদি আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়, যেহেতু কর্তৃপক্ষ আমার বিষয় দিয়েছে শিরক ও বিদাত যুক্ত আমলের কুফল, তাহলে আল্লাহ তার জন্য কি হারাম করেন? জান্নাত হারাম করেন। এই কথা কোন পীর সাহেবের, কোন বুজুর্গের, কোন বড় বুজুর্গের, সরাসরি কার কথা? আল্লাহর কথা। তো যে ব্যক্তি শিরিক করে তাকে শরীয়তের পরিভাষে কি বলে? মুশরিক বলে। যেমন চোর চুরি করলে তাকে আমাদের পরিভাষায় কি বলে? চোর চোর, কারণ সে কি করে? চুরি করে। যেমন নাপিত, সে চোর খাটো করে, মোচ কামায়, দাড়িও কামায়, কারণ নাপিতরা তো ইমানদার না বেশিরভাগ। আর স্বর্ণকার স্বর্ণ বানায়, স্বর্ণওয়ালার যেমন স্বর্ণওয়ালার স্বর্ণকার স্বর্ণওয়ালা বলেন, তদ্রুপ যে ব্যক্তি শিরিক করে তাকে শরিয়াতে কি বলা হয়েছে? মুশরিক বলা হয়েছে। মুশরিকরা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এবার যদি কেউ এই শিরকি কর্মকাণ্ড করে মারা যায় তার জন্য কি দোয়া করা যাবে? তার মৃত্যুতে ইন্না লিল্লাহ পড়া যাবে না, এমনকি তার কবরে জুতো দিয়ে বাড়ি দেওয়া যাবে না, কারণ সে জুতোর বাড়ি খাওয়ার উপযুক্ত নয়। কারণ আল্লাহ সুরা তাওবা 9 নম্বর সুরা 114 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা লিন্নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইয়াস্তাগফিরু লিলমুশরিকিনা ওয়ালাউ কানু উলি ক্বরবা। নবী হে আমার, তারাম পৃথিবী পুরুষদেরকে জানিয়ে দাও, নারীদেরকে জানিয়ে দাও, দরবেশদেরকে জানিয়ে দাও, পীরদেরকে জানিয়ে দাও, ইমানদারদেরকে জানিয়ে দাও, কেউ যদি আল্লাহর সাথে শিরক করে মারা যায় তার জন্য কোন রকম দোয়া করা আমি আল্লাহ একজন নবী আর ইমানদারের জন্য হারাম করে দিয়েছি। কারণ নবীর জন্য যে ব্যক্তি শিরক করে মারা যাবে তার জন্য দোয়া করা যাবে না। বলো কেন উনি কুরবান, সে যদি তোমার বাপ হয়, মা হয়, চাচা হয়, খালু হয়, কারণ তৌহিদ থাকে না যার, দোয়া তার জন্য করা যায় না। পরিষ্কার কথা কিনা? এবার হাদিস উল্লেখ করব কি বিশ্বনবী, হাদিস মুসলিম শরীফ সহিহুল মুসলিম 2 নাম্বার খণ্ডের 231 নাম্বার পৃষ্ঠার হাদিস। আল্লাহর নবীর কাছে একজন সাহাবা আসলেন, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু কল ইন্না কালা ইন্না রাজুলান, একজন ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আইনা আবি, আমার আব্বা কোথায় আছেন? আল্লাহর নবী ওই ব্যক্তির কথা শুনে বললেন, ফিন্নার, তোমার আব্বা জাহান্নামের মধ্যে আছে। আল্লাহর নবী যেই মাত্র তাকে এই কথা বললেন, ওই সাহাবা কানতে কানতে চলে যাচ্ছিল, আল্লাহর নবী তাকে ডাকলেন, ফারাম্মা দাআহুল কাফি, তুমি কান্দ কেন? ইয়া রাসূলুল্লাহ, একটু পূর্বে আপনার কাছ থেকে শুনলাম আমার বাবা জাহান্নামের মধ্যে ঢুকেছে, এই জন্য আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, কারণ আমি আমার বাবার জাহান্নামের কথা শুনে আমি আমার চোখের পানি আটকে রাখতে পারি নাই। আল্লাহর নবী তারপর তাকে ডেকে বললেন, ইন্না আবি ও আবাকা ফিন্নার, তোমার বাবা আর আমার পিতা আব্দুল্লাহ একসাথে জাহান্নামের আগুনের মধ্যে আছে। আমি কিন্তু কোনো গল্প বলি নাই, আমি ইমাম মুসলিমের মুসলিম শরীফের বা
আব্দুল্লাহ, আরেকটা আব্বা নাম হলো সাইয়্যিদানা আদম আলাইহিসসালাম। সেই আব্দুল্লাহকে আল্লাহ কোথায় দেবেন? কোথায় দেবেন? আমি বলছি না, আল্লাহর নবী বলছেন। শিরিক করলে কাউকে ক্ষমা দেওয়া হয় না, কারণ ইসলাম ধর্ম আসার পূর্বে ঈসা নবীর ধর্ম ছিল। তারা ঈসা আলাইহিসসালামের দিনকে পরিত্যাগ করে তারা লাত উজ্জা হগল মূর্তি পূজা নিমজ্জিত হয়েছে। ওই আব্দুল্লাহ যেমন মূর্তির অনুসরণ করে জাহান্নামে গেছে, তথাকথিত মুসলমান নাম দিয়েও যদি কারো নাম আব্দুল্লাহ আব্দুর রহমান হয়, সে যদি মূর্তির নামে বলাকা ভাস্কর্য তৈরি করে, সে যদি সে চিরিক করে, তবু তার পরিণতি একই হবে যা আল্লাহর নবীর পিতা হয়েছিল। কোনো ফাঁক নাই হবে না এখানে। তাহলে শিরিক করে বাবা হলেও কোনো লাভ নাই, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর এই আয়াতটা যে পড়লাম সূরা তাওবার 113 নম্বর আয়াত, বাংলার বরাদ্দে তাফসীর ইবনে কাসির চতুর্থ নম্বর খণ্ডের 118 নম্বর আপনি পৃষ্ঠায় আপনি হাদিসটি খুলে পাবেন। আল্লাহর নবী সাহাবিদেরকে নিয়ে, 1000 সাহাবিদেরকে নিয়ে আমিনার কবরের কাছে গেলেন। আল্লাহর নবী তার মায়ের কবর দেখে চোখের পানিগুলো দরদর করে পড়তেছে। সাহাবীগণ কেঁদে ফেললেন। আল্লাহর নবী বললেন, কান্দো কেন? আল্লাহর হাবিব আপনি কান্না শুরু করে দিয়েছেন, আপনার কান্না দেখলে আমরাও কান্না থেকে বিরত থাকতে পারি না। আল্লাহর নবী বললেন, কান্নার কারণ হলো আমি যখন আমার মায়ের কবর জিয়ারত করতে চাইলাম, আমার আল্লাহ আমার মায়ের কবরকে জিয়ারত করার জন্য বলেছেন, কিন্তু আমি যখন আমার মায়ের জন্য দোয়া করতে চাইলাম, আল্লাহ নোটিশটা নিয়ে দিয়েছেন, মা কানা লিন্নবিজি ওয়াল্লাযিনা আমানু ইয়াস্তাগফিরু লিলমুশরিকিন। ও নবী, ও মুমিন, কারো জন্য জায়েজ নাই কেউ যদি শিরিক করে মুশরিক অথবা মুশরিক অবস্থায় মারা যায় তার জন্য দোয়া করার। আমি আমার মাকে জাহান্নামের এক আজলা আগুন থেকে আমার মায়ের মুখে আমি আল্লাহর নবী ফেরাতে পারি না। শিরিক করলে যদি আমার নবীর পিতা মাতাকে আল্লাহ না ছাড়েন, শিরিক করলে যদি নবীর চাচা আবুল হাবকে না ছাড়েন, শিরিক করলে যদি ইব্রাহিম নবীর পিতাকে আল্লাহ না ছাড়েন, শিরিক করলে যদি আদম আলাইহিস সালামের পুত্রকে না ছাড়েন, শিরিক করলে যদি নূহর পুত্র কিনানকে না ছাড়েন, তাহলে তুমি মুসলমান হয়ে তুমি কেন শিরিকে লিপ্ত হও? কাউকে ছেড়ে কথা বলা হবে না। যদি তুমি শিরিক করে জুব্বা পরেছো, তুমি জুব্বাওয়ালা মুশরিক। তুমি শিরিক করে টুপি পরেছো, তুমি টুপিওয়ালা মুশরিক। তুমি শিরিক করে হাত হয়েছো, আলহাত হওয়ার পরে তুমি টাটকা মুশরিক। মুসলমান হতে গেলে শিরিক থেকে তোমাকে বের হতেই হবে। আল্লাহ উনিজন নবীকে বললেন, কাকে বললেন? উনিজন নবীকে দেখে বললেন, নবী হে আমার, আপনার আমল নামায় যদি কোনো শিরিক থাকে তাহলে আমি আল্লাহ আপনার আমল নামা নষ্ট করে দেব। অথচ আহলে সুন্নত আল জামাতের আকিদা হলো নবীদের আগের গুনাহ পিছনের গুনাহ, নবীদের কোনো গুনাহ নাই। যে ব্যক্তি ঈমান রাখবে নবী হলো গুনাহগার, ওই ব্যক্তি টাটকা বেঈমান কোনো সন্দেহ নাই। কারণ সমস্ত আয়াম্মা ইসলামদের অনুসরণ করলে একটা কথা বের হয়, আল্লাহর নবীর কোনো গুনাহ নাই, নবী হলো মাসুম। সেই নবী যদি শিরিক করতেন তাহলে তার আমলগুলো বাতিল করতেন কে? কিন্তু আমাদের দেশে হজ করতে যায়, হজ করার সময় একটা তালবিয়া পড়ে, মনে আছে তো? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ তোমার গোলাম হাজির, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, আল্লাহ তোমার সাথে কোনো শরীক নাই, বলে কি বলে না? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, আল্লাহ তোমার গোলাম হাজির, তোমার সাথে কোনো শিরিক নেই। ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ক্ষমতার সাথে নিয়ামতের সাথে প্রশংসার সাথে তোমার সাথে আমি কোনো শিরিক করি না। কিন্তু একটু পরে আপনি হজ থেকে আসার পরে আপনি কবরের মধ্যে নমিনেশন জমা দিয়ে বলেন, আল্লাহ আমার চেয়ারম্যান বানায় দাও, শাহ মাখদুমের কবরে যেয়ে বলেন, আল্লাহ আমার এমপি বানায় দাও, শাহজালাল মাজারে যেয়ে বলেন, আল্লাহ তুমি আমার এমপি মন্ত্রী বানিয়ে দাও। তোমার কবর তোমার এমপি বানায় না, তোমার কবর তোমার মন্ত্রী বানায় না। আল্লাহ নিজেই কোরআনে বলেন, তো এই
ইজ্জত মানতে চা অত জিল্লত মানতে চা ইজ্জত আমি আল্লাহ দেই জিল্লত আমি আল্লাহ দেই বিয়া বিকাল খয়ের ভালো এবং মন্দরা একমাত্র চাবিকাঠি কার কাছে কিন্তু খস করে করার পর আবার ছিড়কে দেখতে হয় আল্লাহর কসম আপনি কোনদিন জান্নাতে যেতে পারবেন না। একটা বড় শিরিক, কয়টা বড় শিরিক? পাঁচ প্রকার ব্যক্তিকে আল্লাহ চিরস্থায়ী জাহান্নাম। কয় প্রকার? এর মধ্যে এক প্রকার হলো বড় শিরিককারী, এক আরেক প্রকার হলো বড় কুফরিকারী, আরেক প্রকার হলো যে ব্যক্তি আকিদাগত বিদাত করবে, আরেক প্রকার হলো যে ব্যক্তি আকিদাগত কুফরি করবে, আরেক প্রকার হলো যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেবে। এই পাঁচ প্রকার ব্যক্তির জন্য আল্লাহ চিরজীবনের জন্য জাহান্নাম, পাঁচ প্রকার ব্যক্তির জন্য। এবার হবে তার আমল কি হবে? বাতিল হবে। এবার কিছু শিরিকের উদাহরণ দেওয়া যাক নাকি সমাজের মধ্যে যেই সমস্ত শিরিক হচ্ছে। প্রথম হলো উঁচু কবর, বাঁধা কবর, কবরে গিলাব চড়ানো, কবরে পানি ছিটানো, কবরে আশ্রয় চাওয়া, কবরে সেজদা করা, কবরে ডিম ফুটায়া বাবারে ডিম থেকে ডিম ফুটায়া বাচ্চা টেনে টেনে বের করা, বাবার কাছে নিজের পেট ভাড়া দেওয়া, এগুলো সবই বড় শিরকের অন্তর্ভুক্ত। কবর কেন্দ্রিক কোন ইসলাম ইসলামের মধ্যে নাই। কি কেন্দ্রিক? কয় হুজুর মাজার জিয়ারত করি, আল্লাহর কালাম কোরআনুল কারীম আয়াত হলো 6,236টা, আল্লাহর কোরআনের একটা আয়াতের ভিতরে মাজার শব্দ নেই, লক্ষ লক্ষ হাদিসের ভিতরে মাজার শব্দটা নাই, কিন্তু আল্লাহ তারা কোরআনে চ্যালেঞ্জ করেন। আল্লাহ কোরআনে আর জায়গায় কবর শব্দটা বলেছেন, কি বলেছেন? হাত্তা যুরতুমুল মাকাবির ওয়া ইযাল কুবুর বুসিরাত, আল্লাহ তার কোরআনের ভিতরে আর জায়গায় কবর শব্দ বলেছেন, মাজার নাই, মাজারের কোনো অস্তিত্ব নাই, আল্লাহর কোরআনে মাজারের পক্ষে একটা কথাও নাই। আমরা কবর জিয়ারতকে সুন্নত মনে করি, আপনি হাঁটতেছেন হঠাৎ কোনো কবর দেখলেন, আল্লাহর হাবিব মুসলিম শরীফ কিতাবুদ দোয়া হাদিস নাম্বার 2156 আল্লাহর নবী ইমানদারদেরকে দোয়া শিখালেন। আল্লাহর নবী বললেন, আসসালামু আলাইকুম, আমাদের দেশে বলে ইয়া আহলাল কুবুর কুবুরি, এটা দুর্বল হাদিস। আপনি বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল দিয়ার, ইয়া আহলাল দিয়ার আলাল মুমিনিন ওয়াল মুমিনাত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ তুমি কবরের মধ্যে ব্যক্তিদেরকে শান্তি দাও, তাদের গুনাহকে মাফ করে দাও, তাদের আযাবকে তুমি কমিয়ে দাও। এটা করতে পারবেন আপনি, কিন্তু কবরকে সামনে রেখে নামাজ আদায় করা আমি বলি নাই, বলেছেন মুহাম্মদ। এবার যে হাদিসটি আপনার সামনে উল্লেখ করব, সহিহ মুসলিম 1659, মিশকাত 1861, আবু দাউদ 933, তারপরে স্বীকার করে সে মুসলমান থাকবে কি থাকবে না? আপনি আল্লাহর নবীর কথার দিকে খেয়াল করেন, এলাকার মা বোনরাও খেয়াল করেন, যাদের এই মাহফিল আসার ব্যাপারে অ্যালার্জি ছিল, মসজিদের মধ্যে যারা ষড়যন্ত্র করে কান লাগায় শুনতেছেন তারাও ভালো করে খেয়াল করেন। যারা তোমরা কবরকে সামনে রেখে নামাজ আদায় করো না, কে বলছেন? কবরকে সামনে রেখে নামাজ আদায় করো না, কথা কি বুঝতে পারছেন কিনা? তাহলে এটি একটি কি শিরক? এটি একটি কি? কথা কি পরিষ্কার না অপরিষ্কার? শাহজালাল বলছে তার কবরে মাজার করার জন্য,
দেখেন আপনাদের দেশে কবরের মধ্যে গরু উঠে, ভেড়া উঠে, ছাগল উঠে, পাঠা উঠে, ওট ওঠে, মোরগ ওঠে, ডিম ওঠে, আছে না নাই? উঠে আপনাদের এলাকায়? এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষ কে? তার থেকে বড় কোন বুজুর্গ কেউ আছে? তার থেকে বড় আল্লাহ কেউ আছে? যদি আল্লাহর নবীর কবরে গরু ছাগল পাঠা ওট দুম্বা মুরগি ডিম কিছুই যদি না হতে পারে, প্রমাণ হয়ে গেল তোমার দরবারে গরুর দরবার, পাঠার দরবার, ছাগলের দরবার, নবীর দরবারে পবিত্র দরবার, নবীর কবরে ছেড়ে খায় না, তোমার কবরে হয়, তুমি জঘন্য নিচ, ঠিক কিনা বলেন? কোন সন্দেহ আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী আরো আরো সুন্দর করে ব্যাখ্যা করেন, কবর বাংলাদেশের বাইজিদ বুস্তামির দুই জায়গায়, ইরানে ছয় জায়গায়, ভারতে নয় জায়গায়, বাইজিদ বুস্তামি একজন, তার কবর হলো প্রতিটি জায়গায়। বাইজিদ বুস্তামি কয়জন, কবর কয়টা? এবার আল্লাহর নবী বলেন, যারা ভুয়া কবর করে অথবা কবর নাই কিছু নাই, ইট পাটকেল দিয়ে ফুল দিয়ে পুষ্প মাল্য দেয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলেন, আমি আমার কথা বলবো না, আমি হাবিবের কথা অনুবাদ করবো। কার কথা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুনানে বাইহাকি 1222 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, মান যারা কবরান বিলা মাকবুরিন ফাকান্নামা আবাদা সানাম, কেউ যদি কোনো কবর জিয়ারত করল, কেউ যদি কোনো কবর জিয়ারত করল, ওই কবরের মধ্যে কোনো বুজুর্গ নাই, কোনো ব্যক্তি নাই, মরা কুকুর মরে কুকুর সা, মরা বিড়াল মরে বিড়াল সা, মরা জানোয়ার মরে জানোয়ার সা, কোনো ব্যক্তির কবর নাই, কিন্তু ভুয়া কবর মানে জিয়ারত করে। নবী বললেন ফাকান্নামা আবাদা সানাম, ওই ব্যক্তি কবর জিয়ারত করল না, ওই ব্যক্তি ডাইরেক্ট সরাসরি আল্লাহর সাথে মূর্তি পূজা করল। আল্লাহর সাথে কি পূজা করলো? কোনো ব্যক্তি চিনি না, কোনো দল চিনি না, কার নাম চিনি না, চিনি আমি হাদিস কোরআন। যদি তোমার কবরে এগুলো হয়ে থাকে তাহলে এগুলোর সাথে মিলিয়ে দেখো, তুমি একেবারে টাটকা শিরকের সাথে লিপ্ত আছো। সুতরাং এই শিরক করে নামাজ পড়ো, তুমি আল্লাহর জান্নাত পাবা না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এবার দুই নম্বরের একটি শিরকের বয়ান দেই, দিব নাকি? দুই নম্বর আর একটু শিরকের বয়ান আমি আপনাদের কমপ্লিট করাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলিষ্ঠ শিরক আমাদের সমাজের মধ্যে। অনেকেই বলে হুজুর আল্লাহও লাগে ইল্লাহও লাগে, কয় কিনা? তার আবার আয়াত পড়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসীলা, ও আল্লাহর বান্দা বান্দিরা তোমরা উসিলার তালাশ করো। উসিলা মানে হলো পীর। আরে ভাই, আমার কিতাব থেকে বললে কথা বলতেন খোদ মাওলানা আশরাফ আলী থানভী, হাকিমুল উম্মত, মুজাদ্দিদে মিল্লাত, মাওলানা আশরাফ আলী থানভী, তাফসির বায়ানুল কোরআন উর্দু দ্বিতীয় পত্রের 239 পৃষ্ঠায় তিনি লিখেছেন, যারা উসিলা শব্দের অর্থ করে পীর ধরা, তারা হলো জাহেলের মুরাক্কা, তাদের থেকে বড় মূর্খ এই পৃথিবীতে দুইটা ধর্ম ব্যবহার করে নাই। উসিলা আবার দুই রকম, মক্কার মুশরিকরা যেরকম কাফের, মক্কার মুশরিকদেরকে বলা হলো, ও মক্কার মুশরিকরা মূর্তির পূজা করো কেন? মক্কার মুশরিকরা বলতো, আমরা তো মূর্তির পূজা করি না। আল্লাহ তাআলা সূরা জুমার, কোন সূরা? সূরা জুমার আয়াত নাম্বার 3 এর মধ্যে আল্লাহ আলোচনা করেন, মক্কার মুশরিকরা বলল, লিকানিবনা ইনাল্লাহি যুলফা, আমরা মূর্তিগুলোকে এই জন্য ডাকি কারণ মূর্তির মাধ্যমে মূর্তির উসিলায় আমরা আল্লাহর পাই, আমরা পীরকে এই জন্য ডাকি যেমন আল্লাহকে জসকে পাইতে গেলে যেমন উকিলের দরকার, আল্লাহকে পাইতে গেলে তেমন উকিলের দরকার। আর আমার আল্লাহ বলে, না না না, আমাকে পাইতে গেলে কোনো মাধ্যমের দরকার নাই, ইয়্যাকা নাহবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমার ইবাদত করো, আমার কাছে আশ্রয় চাই, বাইরে কোনো ভায়া নাই, মাধ্যম নাই। সুবহানাল্লাহ, কোনো ভায়া নাই,
কোনো মাধ্যম নাই, সরাসরি আল্লাহ নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াইয়াসফি কুরআনা ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন এই কোরআন তোমার সুপারিশ করবে। সুবহানাল্লাহ, ইন্না হাদাল কুরআন সাবাবু তারফুহু বিয়াদিল্লাহ ওয়া সাবাবু তারফুহু বিয়াইদিকুম, কোরআনের একটি কপি আল্লাহর কাছে, কোরআনের আরেকটা কপি জনগণের কাছে। ওয়াইয়াসফিল কুরআন ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন এই কোরআন তোমার জন্য সাফায়াত করবে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। কয় হুজুর কোন কিতাবের হাদিস ইমাম মালিক মুয়াত্তা মালিক শরীফের ভিতরে লিখেন 275 নাম্বার বর্ণনায় আল্লাহর নবী বললেন, তোমাদের জন্য এই কোরআন কিয়ামতের দিন সাফায়াত করবে। এবার আপনার জন্য আরেকটা জিনিস সাফায়াত করবে, সেই জিনিসের নাম কি জানেন? কিয়ামতের দিন কোন পীর আপনার সাফায়াত করবে না, কারণ আপনার পীর উলঙ্গ, আপনার পীরের মুরিদরা উলঙ্গ। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেন, কুল্লু মুরদিআতিন আম্মা আমদা ওয়া তাদা কুল্লু দাতি আমলিন আমলা। আল্লাহ সূরা 8 নম্বর সূরা 2 নম্বর আয়াত আল্লাহ বললেন, যেদিন দুগ্ধ শিশু যেদিন দুধ যে মায়ের বাচ্চাকে খায়, ওই বাচ্চা তার মাকে ছেড়ে দেবে, ওই মা তার বাচ্চাকে ছেড়ে দেবে। যেদিন প্রত্যেকটা প্রাণী কিয়ামতের মাছিল নম্বর চাপে চাপে প্রত্যেকটা প্রাণী তার গর্ব খারাপ করে ফেলবে, ভাই তার বোনকে চিনবে না, বোন তার ভাইকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, পীর তোমার মুরিদকে কেমনে চিনবে? কেউ যখন চিনবে না, চিনবে একজন আল্লাহ। আর কে দেব? কোন জায়গা থেকে? কোরআন থেকে, সূরা বানি ইসরাইল 17 নম্বর সূরার 71 নম্বর আয়াত। কোন সূরা? ইয়াউমান নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের দিন প্রত্যেককে তার নেতা সহকারে ডাকা হবে। আপনি আবু হানিফার মানেন, আপনি হলেন হানাফি, ঠিক কিনা? কারণ আপনি আবু হানিফার নিয়ম কানুন অনুসরণ করে চলেন। আপনি ইমাম মালিকের মানেন, আপনি মালিকি, কারণ আপনি ইমাম মালিকের অনুসরণ করে চলেন। আপনি সাফিকে মানেন আর সাফির নিয়ম কানুন অনুযায়ী চলেন। আপনি সাফি, আপনি ইমাম হাম্বলকে মানেন, কারণ আপনি ইমাম হাম্বলের অনুসরণ করে চলেন। আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে মানি, তুমি হানাফি অনুসরণ করে হানাফি, মালিক অনুসরণ করে মালিকি, সাফি অনুসরণ করে সাফি, হাম্বলি অনুসরণ করে হাম্বলি, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসরণ করে আমি মুহাম্মাদি। ঠিক কিনা বলেন? এই জন্য তাফসীর ইবনে কাসিরের মধ্যে ইমাম কাসির উল্লেখ করেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে ইমাম কাসির উল্লেখ করেন, হাযা আকবার লিশারাফিন আসহাবিল হাদিস ওয়া আইয়ু আহলুল হাদিস, যে ব্যক্তি হাদিসের অনুসরণ করে চলে তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভাবনা নাই, কিয়ামতের দিন তাদের ইমাম হবে, আমার ইমাম হবে মুহাম্মদ রাসূলুল্লাহ। তোমরা মানো তোমার ইমাম আবু হানিফা কি, আর আবু হানিফার ইমাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, ইমাম শাফির ইমাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। এই জন্য রামা সাহাবীদের ইমাম হলো সমগ্র মাযহাবীদের ইমাম। ঠিক কিনা? দুনিয়ার সব লামাযহাবীদের ইমাম হলো মুহাম্মদ, সমস্ত লামাযহাবীদের ইমাম হলো সমগ্র মাযহাবীদের ইমাম, তিনি হলেন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং উসিলা ধরো, আর উসিলা মানে অনুবাদ করো পীর ধরা। এই দেশে আজান হয় না কিনা? বন্ধ হয়ে গেছে, শুনলাম তো মাগরিবের আজান হয়, শুনছি না না? আজানের দোয়া ভুলে গেছে দেশের মানুষ, আজানের দোয়া পড়তে পারেন কেউ? আতি মুহাম্মাদানিল, তো ওয়াসিলা মানে যদি পীর ধরা হয় তাহলে আতি মুহাম্মাদিন ওয়াসিলা, হে আল্লাহ মোহাম্মদুর একটা পীর দাও। তো উসিলা মানে যদি পীর ধরা হয় তাহলে মোহাম্মদের কি দাও? তাহলে উসিলা কি? আমার আমার মতো সলিমুদ্দিন কলিমুদ্দিন তক্তা গাছের আম আম কাঠের মতো বক্তা তার কাছে আমি শুনবো না। উসিলা মানে কি? রাসূলকে জিজ্ঞেস করছেন তার জামাতা তৃতীয় খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীকে বললেন, নবী আমার উসিলা কি জিনিস? আল্লাহর হাবিব বললেন, আলী নাই জান্নাতের বাইরেও আমার আল্লাহ আমাকে উসিলা নামের একটা জায়গা আমারে দান করবেন। অন্য নবীরা যেই জায়গায় পৌঁছায় নাই, তোমার নবীকে আল্লাহ ওই উসিলা নামের জায়গা দান করবে।
ওসিলা হলো জান্নাতের বাইরে আলাদা একটা জায়গা স্পেশালি দান করা হয়েছে মুহাম্মদ। আবার ওসিলা হলো দুই রকম, একটা জায়েজ ওসিলা আরেকটা কি নাজায়েজ ওসিলা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন চাচা বিশ্বনবীর পরে মারা গেছেন, তার নাম কি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমরের খেলাফতের যুগে জমিনের মধ্যে বৃষ্টি নাই, ওমর বলতেছেন আল্লাহ আমাদের মাঝখানে আল্লাহর নবী নাই, কিন্তু আল্লাহর নবীর চাচা আব্বাস আছে, আব্বাস যদি দোয়া করে। একজন বললেন আল্লাহ আমি আমার মায়ের খেদমত করতাম, আমি আমার মাকে সবার আগে খাওয়াতাম, যদি আমার মায়ের খেদমত কবুল হয়ে যায় আল্লাহ পাহাড়ের গর্ত থেকে পাথরটা সরিয়ে দাও। ওই লোকটা দোয়া করতে দেরি হয়েছে, পাথর সরাতে দেরি হয় নাই। আরেক ব্যক্তি দোয়া করছে আল্লাহ আল্লাহ আমি আমার চাচা তো বোনকে মহব্বত করতাম, একদিন আমার চাচা তো বোনের উপর চললাম, আমার চাচা তো বোন আমাকে বলল আমার ভাই তুমি কি আমার আল্লাহকে ভয় করো না। ওই ব্যক্তি তখন তার চাচাতো বোনের উপর থেকে চলে গেল, আল্লাহ আমি তোমার ভয়ে আমি জেনাকে পরিত্যাগ করেছি, যদি আমি যৌবন বয়সে আমার আমলটা তুমি পছন্দ করো তাহলে পাথরটা সরিয়ে দাও। দোয়া করতে বেরি হয়েছে, আল্লাহ ওইখান থেকে পাথর সরাতে বের করেন নাই। এই ধরনের উসিলা দিয়ে দোয়া করা জায়েজ আছে, এটা বৈধ উসিলা। উসিলা মানে পীর দ্বারা সবথেকে সচেতন থাকতে হবে আপনাকে। আমার দেশে সব ওয়াজি চলে, শিরকের ওয়াজ চলে না, বরং এইসব বক্তারা ওয়াজের মধ্যে শিরকের বীজ বাক্য জমিয়ে দিয়ে যায়, তাদের কারণে আজকে জনগণ শিরক থেকে পবিত্র হতে পারে না। কথা বুঝতে পারছেন কিনা? এই জন্য দুই নাম্বার শিরকটা ক্লিয়ার করলাম, স্পষ্ট হয়ে গেলাম। আমি উসিলার খারাপ দিকটাও বললাম, ভালো দিকটাও বললাম। বাংলাদেশের যত শিরকের গুনাহ হয় সব হয় পীরদের কাছ থেকে, ঠিক কিনা? এই জন্য অনেকেই বলে পীর আবার দুই রকম, হকানি পীর আর হল ভণ্ড পীর। এবার বলেন তো দেখি, ভণ্ড পীর বেশি ভয়ঙ্কর না হকানি পীর বেশি ভয়ঙ্কর? কারণ ভণ্ড পীর সবাই জানে ও যে ভণ্ড, ও যে হাজত রওয়া মুশকিলে কোচা ফানা মিল্লা বকায় বিল্লা মুদাদ্দেবে জামান কুতুবে দাওরান শাহ সুফি মাহবুবে খোদা পীরে খোদা হকানি গায়ে আমার জুরকানি পীরে খোদা কুতকুতানি, এরা প্রত্যেকেই জানে। কিন্তু যেই পীর নামাজ পড়ে রোজা করে হজ করে জাকাত দেয় আবার বলে কিয়ামতের দিন একটা জাহাজ আসবে, ওই জাহাজে যদি মুরিদ চড়ে যায় সব মুরিদদেরকে নিয়ে আমি জান্নাতের মধ্যে ঢুকে যাব। আবার কিছুদিন আগে উজানের পীর এক জায়গায় জিকির করতেছে, এক মুরিদ তার সামনে এসে বলতেছে জিকির করতেছে, তখন আবার বলতেছে জিকির করাই জিকির করো বন্ধ করো, দেখো এখানে আল্লাহ বসে আছে, মানে উজানের পীর নিজেই আল্লাহ হয়ে গেছে। এগুলো হলো ওয়াহদাত ওয়ুজুদের ফর্ম, পীরদের ধারণা এরকম, তারা এরকম ধারণা করে থাকে। নাহনু রুহানি হালাল্লা বাদানি, আমাদের দুইটা রুহ হয়, একটা রুহ জানো আর একটা রুহুর নাম তলো আনা আনতাহু আনা হুয়া বিলা শাক্কি, আমি আমি তুমি তুমি আল্লাহ আনা ইলাহুস সামা ওয়া আনতা ইলাহুন আনা ইলাহুন আকু আনতা ইলাহুস সামা, আমি জমিনের আল্লাহ তুমি আসমানের ইলা। অর্থাৎ দুধের সাথে পানিকে যেমন আলাদা করা যায় না, আল্লাহর সাথে বান্দাকে আলাদা এরকম কি একত্রিত করা যায় না? যদি এই পীররা কোরআনের সবক নিত, যদি এই পীররা সূরা ইখলাস পড়তো, লামিয়া লিগ ওয়ালা মিউলাদ ওয়ালা মিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ নাই খুশি হয় যেই দিকে আল্লাহ করেন নাই, যেই দিকে নবী করেন নাই, ওই দিকে যে করতে বাইরে শয়তান। আল্লাহর হাবিব বলেন কে বলেন? আল্লাহর
বর্ণনা করে আসার নাম মুসলিম শরীফের বর্ণনায়, মিশকাতের বর্ণনায়, মোল্লা আলী কারি আল হানাফি মিরকাতের 13 নম্বর পৃষ্ঠা 775 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 55 নম্বর হাদিস, রিয়াদুস সালেহিনের 591 নম্বর হাদিস, আল্লাহর হাবিবের স্ত্রী আম্মাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, মান আমিলা আমালা লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ, যে ব্যক্তি কোন আমল করলো যেই আমল আল্লাহর সাথে الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون তোমরা আল্লাহর জিকির করো দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শুয়ে অবস্থায়, সব অবস্থায় আল্লাহর জিকির করো, তুমি 24 ঘন্টা আল্লাহর জিকির করো, এমন কি তাই নয়, রাসূল বলেছেন কেউ যদি পায়খানায় যেয়ে দোয়া পড়ে পায়খানায় করে ওই ব্যক্তি যেন আল্লাহর জিকিরে লিপ্ত আছে, তাই নয়, মুসলিম শরীফে আরো আছে সহবাসের দোয়া পড়ে যদি কোনো মুমিন তার স্ত্রীর উপর থাকে আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন জিকির দিয়ে পরিপূর্ণ করে দেন। শুধু তাই নয়, মসজিদের মধ্যে নামাজ পড়ো নাই কিন্তু নামাজের সূরতে বসে আছো, তোমার আমল নামায় আল্লাহ নামাজের সওয়াবগুলো তোমার আমল নামায় লিখে দেন। আমার দেশে কিন্তু এই জিকিরগুলো করে না, কেজনে বলে দিল এখান থেকে যদি এইভাবে করে না, কারণ কি জানেন, কারণ হক পথে সত্যের পথে অল্প সংখ্যক লোক থাকবে, যদি বেশি সংখ্যক লোক দিয়ে হক প্রমাণিত হলো রাদ্দালে চাইতে বড় হক পৃথিবীতে ছিল না, যদি বেশি সংখ্যক লোক দিয়ে হক হতো ইবলিস শয়তান সব থেকে বড় হক, যদি বেশিরভাগ লোকের অনুসরণ করা হক হতো তাহলে বদরের যুদ্ধে কাফেররা হক। আর আল্লাহ বলছেন কলিলাম মা তুমিনুন কলিলাম মা তাজকুরুন কলিলাম মা তাযাক্কারুন, অল্প লোক হেদায়েত গ্রহণ করবে, অল্প লোক আল্লাহর শুকর আদায় করবে, অল্প লোক তোমার ওয়াজ গুলো গ্রহণ করবে। হকের পথে সবসময় কত লোক থাকবে বলেন, কয় কত লোক থাকবে? এবার আপনি বলতে পারেন হুজুর কোরআন তো বুঝলাম দলিলটা বুঝাইয়া দেন, আমার কথা নয়, সূরাতুল আনআম 116 নম্বর আয়াতে আল্লাহ বল রব্বুল আলামিন বলেন, ওয়া ইউ তুতি আকসারা মান ফিল আরদ ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, আল্লাহ বলেন লবি হে আমার তমাম পৃথিবীর সব লোকদেরকে জানায় দাও, ও নবী তুমি যদি বেশিরভাগ লোক অনুকরণ করো তাহলে বেশিরভাগ লোক তোমাকে আল্লাহর পথ থেকে বের করে দেবে। আমার ভাইরা একটা দলিল চাই, আমি তো আবু হানিফার মাযহাব অনুসরণ করি, ইমাম আবু হানিফার পীরের নাম কি কেউ বলতে পারবে না, কারণ ইমামে আজম আবু হানিফা কোন পীরকে চিনে না, কারণ চারজন ইমামের যুগে পীরের কোন অস্তিত্ব ছিল না। এগুলো আমাদের মধ্যে ঢুকাইছে শুধুমাত্র ব্যবসা করার জন্য, আমার সার্টিফিকেট দিন আমি মুড়ি খাবো, আমি পাঁচ আন ফাঁসে জিকিরে ছিলাম, জিকির আল্লাহ নাক দেয়, আল্লাহ নাক দিয়ে হু, আবার সে জিকির করবো, আবার খেলাফত নিব, উত্তরবঙ্গে একটা বিয়ে করবো, দক্ষিণবঙ্গে একটা করব, ভারতের মুর্শিদাবাদ একটা করব, একাধিক বাড়ি বানাবো, বিএমডাব্লিউতে চড়বো, বিভিন্ন প্লট বিক্রি করব। আগে শুধু সার্টিফিকেট দিবেন, এটা আছে, কথা কি বুঝতে পারছেন কিনা? আপনার কি মনে হয় পীর হওয়ার যোগ্যতা আমাদের নাই? আমরা কনভার্ট করলে লক্ষ লক্ষ লোক আসবে না মুরিদে, বরং শয়তান আর দল ভারী করে দেবে, যেটা ইসলামের মূল পুণ্যভূমি। ভাই সব বাইতুল মুকাদ্দাস বলেন, মসজিদে নববী বলেন, সৌদি আরবের আরব জাহানের একজন লোক কুরু পীর কিসির না, পীর কাকে বলে? আর বাংলাদেশে কুমিল্লায় এক এলাকার নাম সুয়ালক্ষ পীর, আর তারপরে গ্রাম হলো 3 লাখ পীর, তারপরে কুদালপুর একটা জায়গা আছে আস্তাগফিরুল্লাহ, সেখানে পুরুষ মহিলা উলঙ্গ হয়ে জিকির করে জানেন, সেখানে ডাইরেক্ট মাইক দিয়ে বসে রয়েছে, আই সি ল্যাংটা দাম উল্লেখটা, আই সি ল্যাংটা দাম উল্লেখটা জিকির করে। এগুলো আমাদের দেশে ভণ্ডামি। আবার পীরের জিকির করতে করতে মরিদ দেখা হয় আমরা পীর সাহেবের জিকির করি, আরে তোর পীর সাহেবের জিকির করবি কেন? আর আমরা কোনদিন বলি না আমরা পীর সাহেবের জিকির করি, আমরা কার জিকির করি? আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কু'উদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা
তোমরা শোয়া অবস্থায় আমরা সব অবস্থায় কার জিকির করব? আমাদের জাতীয় কবির নাম কি? কি নাম? একটা কবিতা পড়ে শোনাবো তার। তিনি লিখছেন, তাওহীদের কে চির সেবক ভুলে গিয়েছো তাকবীর, দুর্গার নামের কাছাকাছি প্রায় দরগায় গিয়ে লুটাও শির, ওদের যেমন রামনারায়ণ তোমার তেমনি মানিক পীর, ওদের কলা চাউলের সঙ্গে মিশে গেল দরবারের ক্ষীর। আবার বলছি, তৌহিদের হে চির সেবক ভুলে গিয়েছ তাকবীর, দুর্গার নামের কাছাকাছি প্রায় দরগায় গিয়া লুটাও শির, ওদের যেমন রামনারায়ণ তোদের তেমনি মানিক পীর, ওদের কলা চাউলের সঙ্গে মিশে গেল পীরের ক্ষীর। পার্থক্য নাই, ওরা খালি, ওরা আলি, ওরা দুর্গা, ওরা দরগা, ঠিক কিনা? শুধু পার্থক্য হলো একজন বারো হাতের পূজা করে আরেকজন, পার্থক্য হলো কয়শো তরিকা জানি আসছে আমাদের দেশে, একজন বারো হাত করে আর একজন 126 হাত করে, তো একটা দৃশ্য দেখা যায় আর একটা দেখা যায় না, কথা বুঝতে পারছেন কিনা? কথা কি, তারা আল্লাহওয়ালা না, তারা আল্লাহওয়ালা না, শয়তানওয়ালা। পাবনা মুজাহিদ ক্লাবে আমার প্রশ্ন দিয়েছিল আজ থেকে 2 বছর আগে, হুজুর আমি যে জিকির করি আমি কি আল্লাহওয়ালা হতে পেরেছি? আমি কি আল্লাহওয়ালা থার্মোমিটার নিয়ে বসে আছি চেক করে বলবো তুমি এতটুকু আল্লাহ লইছ, এতটুকু আল্লাহ লইছ, তুমি আল্লাহওয়ালা হইতে পারছো কিনা? এটা জানে কে? আল্লাহ। কারণ তোমার 24টা ঘন্টা জিকির সাথে নিবেদিত। খোদ আবু হানিফার মাযহাব, হানাফি মাযহাবের ফিকহের কিতাব বাবা উসনায় প্রথম খণ্ডের 30 পৃষ্ঠাতে লেখা আছে, একসাথে সম্মিলিতভাবে সমপদ্ধতিতে জিকির করাটা, দুইবার করাটা খেলাফে সুন্নাত, কিন্তু এটা যদি নিয়মিত কেউ অভ্যাস করে তাহলে এটা বিদাত বলে গণ্য হবে। আমি ধন্যবাদ দেই হাতাদারির আলেমদেরকে, হাতাদারির আলেমরা একটু দেরিতে হলে এই মুখগুলা খুলেছে, ওদের মুখোশগুলো উন্মোচন করেছে, ধন্যবাদ দেই আমি কামরুল ইসলামী বইকে, একটু দেরিতে হলে মুখগুলো উন্মোচন করে দিচ্ছে, বেরাপে একেবারে মুরুখ পটল করে দিয়েছে। কারণ তোমরা যতই প্রবাদান্ডা করো না কেন, তোমরা যতই আমাদের বিরোধিতা করো না কেন, তোমরা যত কিছুই বলো না কেন, আমাদের দেখে প্রাণ থাকা অবস্থায় আমরা শিরকের কাছে মাধ্যমত করবো না, আর আল্লাহ আমাদের দিনে দিনে এই জয়ের আহ্বান রেখে দেবে, ঠিক কিনা? আল্লাহ নবী বলেন মুসলিম শরীফের বর্ণনায় 643 নম্বর হাদিস, وعن ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, ইমরান ইবনে হুসাইন বলেন আল্লাহর হাবিব বলেন, لا تزال طائفة من امتي, আমার উম্মতের একটা দল সর্বদা হকের উপর প্রতিষ্ঠিত থাকবে। কিসের উপর? ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন এই দলটার একটা পরিচয় হলো, এই দলটা তাদের কি, এই যে মুক্তিপ্রাপ্ত দল ফিরকাতুন নাজিয়া মাহিয়া, ইমাম বুখারী তার উস্তাদ আলী ইবনুল মদিনির কাছে জিজ্ঞাসা করলেন, এই যে মুক্তিপ্রাপ্ত দল তয়েফা, এরা কারা? আলী ইবনে মদিনী রহমাতুল্লাহ আলাইহি রহিমাহুল্লাহ তিনি বললেন, এই দলটা হলো আসহাবুল হাদিস ওয়া আইয়ু আহলুল হাদিস, তারা হলো আহলে হাদিস বা হাদিসের অনুসারী দল। কারণ কি? ওয়াল্লাযিনা ইয়াতাআহাদুনা মাবাকিবার রাসূল ওয়া ইয়াযুব্বুনা আনিল ইলমি, তারা আল্লাহর কোরআন ছাড়া, নবীর হাদিস ছাড়া অন্য কোন কিছুকে তারা দেখে না, লা ইয়ারিফুনা ইল্লাল হাদিস, তারা অন্য কোনো কিছুকে চিনে না। আমাদের যখন কেউ গালি দেয়, আমাদেরকে যখন কেউ টিটকারি দেয়, আমাদেরকে যখন কেউ ব্যঙ্গ বিদ্রুপ করে, আমরা তাদের ব্যঙ্গ বিদ্রুপ করি না। কারণ তোমরা গালি দাও, আমরা হজম করে দেই, কারণ কোরআন আমাকে শিখিয়েছে ওয়ালা তাস্তাউল হাসানাতু ওয়ালা সাইয়্যা, তোমরা মন্দের উত্তর ভালো দিয়া দাও। মন্দের উত্তর কি দিয়া দাও? ভালো দিয়া দাও। আমি একবার কিন্তু তাদের নাম বলি নাই, বলছি এই কথা বলার পর যে খেপে যাবে, বুঝবেন এই ভণ্ডামিগুলো তাদের মধ্যে আছে। যদি আপনার মধ্যে না থাকে, খেপবারও কথা না, বলবারও কথা না। আমি নাম বলছি কারো কোনো পীরের,
কারণ আমি কয়টা নাম বলবো, নাম বলে কখনো ওয়াজ হবে না, কারণ আমাদের কাজ হলো বিদাত দেখানো, আর আপনাদের আমাদের কাজ হলো সুন্নত বাতলানো, সুন্নতের বাইরে যা ঘটবে তা কি, ব্যাস আপনি থেকে বেঁচে থাকবেন। তো এবার তিন নম্বর একটি শিরিক নিয়ে, এই যে পীর এবং পীর কেন্দ্রিক শিরিকে যা হয়, শুধু তাই না, কোনো কোনো পীর এই কথাও লিখছেন যে পীর যদি টয়লেটের মধ্যে থাকে, মানে পীরদের একটা ধর্ম আছে, এরা বলে কলবে মুতাওয়াজ্জু করা, মুতাওয়াজ্জু বুঝেন মানে কলবের মধ্যে দেন। তারা আবার কবিতা লিখছে, কোরআন হাদিস না, কি লিখছে, বাবারা যার কোন পীর নাই তার পীর শয়তান। তারা এতসের কোরআনেও না হাদিসও না, মানুষ যাতে বুঝে আরবি বললে, তারপরে আবার কোরআন হাদিস নাই, এলম কাসিনা না কারদার সিনা, বাবারা এলম থাকবে সেনায় সেনায়, না ওয়াজও সে না কিতাব সে, না দর্শে বুজুর্গে পায়দা হওয়া, বুজুর্গ না দর্শে পায়দা হওয়া, কোরআন হাদিস দিয়ে আল্লাহওয়ালা হওয়া যাবে না, কোরআন কিতাব দিয়ে আল্লাহওয়ালা হওয়া যাবে না, আল্লাহওয়ালা হইতে গেলে বুজুর্গের নজর দিতে হবে। মানুষকে কনভার্ট করতেছে কিভাবে, অথচ কোরআনও না হাদিসও না, শিয়াদের তৈরি করে কবিতা। আমি এই কবিতা চেক করেছি, আমার কাছে 300 বই আছে শিয়াদের, শিয়াদের কিতাব কিতাবুল কাফিতে লেখা আছে, এলম কাসিনা নাকার দর্শিনা, ওই কবিতা পীরদের বইতে লেখা আছে। আপনি পীরদের একটা দলিল জিজ্ঞাসা করেন, তারা কোন যখন দলিল দেখাতে পারবে না কোরআনের অপব্যাখ্যা ছাড়া, কয় কোরআনে কি মুর্শিদ বলা হয়েছে না, ফালান তাজিদালাহু ওয়ালিয়ান মুর্শিদা, কয় না মুর্শিদ ধরা লাগবি না, মুর্শিদ ধরা লাগবি বলে কি না ভাই সব। আল্লাহর নাম কয়টা, গুণবাচক নাম কতগুলা, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম, সেই নামে তোমরা ডাকো। রহিম কার নাম, জাব্বার কার নাম, রাফিক কার নাম, তারপর মুহাইমিনুন কার নাম, এগুলো সব কার নাম, মুর্শিদ কার নাম, সব করলেন কেন, মুর্শিদ কার নাম, আল্লাহ 99টা নাম আজকে যে বাসায় মুখস্থ করবেন, ইয়া রহিম ইয়া জাব্বার ইয়া কবীর, এরকম পড়তে পড়তে দেবেন ইয়া মুর্শিদু। তাহলে আল্লাহর এখানে মুর্শিদ আল্লাহর দিকে নিসবত করছেন, আল্লাহ যদি কাউরে সাহায্য না করেন দুনিয়ায় কোনো পথপ্রদর্শক পাবা না, কারণ আমি আল্লাহই তোমাদের মুর্শিদ। তাহলে আল্লাহর মুর্শিদ চিন্তাই করে পীরের মধ্যে রাখানো হয়েছে, কত বড় জাহিলিয়াত, কথা কি বুঝতে পারছেন কিনা, আল্লাহর কথা চিন্তাই করে কার মধ্যে ফিট করছে, তাহলে এগুলোর মধ্যে জাহিলিয়াত আছে না নাই। এবার তাদের একটা আকিদা খারাপ, কলবের মধ্যে মুতাওয়াজ্জু, তুমি যখন জিকির করবা অন্তর ধ্যান করবা, এই জন্য তারা কিন্তু বলে পীর সাহেব কেবলা, পীর সাহেব কেবলা, কি সাহেব কেবলা, মুসলমানদের কেবলার নাম কি বলেন, মুসলমানদের কেবলার নাম কি, খালি গান গায় বন্দমার কাদেরে প্রণামার কাদেরে, যেতে সোনার মদিনা যে মদিনা ধন্য হলো পে তোমার ঠিকানা, বন্দমার কাদেরে মদিনা যাবো কেমনে, খালি মদিনা যাবো কেমনে গান গায়, কিন্তু মদিনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনী তারা বর্তমান করে না। মদিনা হলো গরম লোহার কড়াই, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গার নাম হলো মদিনা। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি মক্কা মদিনার বদনাম করবে লবণ যেমন পানির মধ্যে চলে যায় তুমি জমিন থেকে চলে যাবা, বলেছেন মুহাম্মদ। তাহলে তোমরা কেন এগুলো করছো, আমরা আমাদের প্রত্যেকটা আমল, আমাদের প্রত্যেকটা আকায়েদ, আমাদের প্রত্যেকটা আমল কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ রইল, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ রইল, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ রইল। মায়ের যদি তুমি 2 ফোঁটা দুধ খেয়ে থাকো, পারলে তুমি কোরআন হাদিস দিয়ে
আমাদের একজন মানুষ আমাদের একটা আমল দেখাও যে আমলের কোনো হাদিস নাই, এটা কিন্তু দেখাতে পারে না তারা। তারা কিন্তু এই কথা বলতে পারে না যে আমাদের যে হাদিস নাই, এই কথা কিন্তু বলতে পারে না। কেননা আমাদের প্রত্যেকটা আমলের পিছনে কোরআন এবং নবীজির হাদিসের কি দলিল আছে, সুদীর্ঘ দলিল আছে। তারা বলে অন্যান্য কথা, কিন্তু এই হাদিসগুলোকে তারা কিন্তু কি করতে পারে না। শেষে তারা বলে এটাও ঠিক ওটাও ঠিক, এতক্ষণ পরে লাইনে এসে আর আর আজ থেকে আরো দশ দিন পরে ইউটিউব হাফিজাহুল্লাহ যখন এই যে ইউটিউব চ্যানেল এই বক্তব্যগুলা যখন ঘরে ঘরে ছেলেদের মোবাইলে মোবাইলে পৌঁছে যাবে, তখন তারা বলতে বাধ্য হবে ঠিক একটাই, যেটা আমার নবী যেটা হাদিসের দিক থেকে সহি এটাই ঠিক, কারণ আমি সব থেকে বড় হানাফি, আপনারা হানাফি হবেন। ইমাম আবু হানিফা বলেছেন ইদা সহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, আমার কোনো কথা যদি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেলাফ হয়, দারমুহু জিদারুন, দিয়ালের বাইরে আমার কথাকে নিক্ষেপ করো। কে হুজুর এই কথা আপনারা পান কোথায়? আমি পাই নাই, পেয়েছেন হুজ্জাতুল্লাহুল বালিগার মধ্যে ইমাম শাহওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলবি দ্বিতীয় ভলিউমের ৫১ পৃষ্ঠায় তিনি কথা লিখেছেন। তাহলে আবু হানিফা বলছেন হাদিস পাইলি আমার কি, আপনারা কি আশরাফ আলী থানভীর নাম শুনছেন? আপনারা কি আল্লামা শামসুল হক ফরিদপুরি নাম শুনছেন? মুজাহিদুল আজম, তিনার কবর আমি কিছুদিন আগে জিয়ারত করেছি সেই গোপালগঞ্জের গৌহর ডাঙ্গা মাদ্রাসা। তিনি একটি বই লিখেছিলেন ওসিয়ত নামা ৭ নম্বর পৃষ্ঠায় লেখেন, কোন হানাফি মাজহাব একজন ব্যক্তি মানার পর যদি হাদিস অনুযায়ী সে যদি আমিন জোরে বলে, রফাইদান করে, বুকে হাত বাঁধে, তারাবি যদি ৮ রাকাত পড়ে, এতে তার হানাফি মাজহাব বাতিল হবে না, বরং তার হানাফি মাজহাব আরো শক্তিশালী হবে, আরো সুদৃঢ় হবে। তাহলে শামসুল হক ফরিদপুরীর মতো হানাফি হও, আনোয়ার শাহ কাশ্মীরের মতন হানাফি হও, ইমাম আবু হানিফার মতন হানাফি হও, মাজার পূজারী কবর পূজারী হবে না। কথা কি বুঝতে পারছেন কিনা? এবার আজকে তিন নম্বর ছেড়ে এই তিনটা জিনিস ছেড়েকে টাচ দিলাম, তিন নম্বর ছেড়ে চার নম্বর ছেড়ে নিয়ে কথা বলবো, শুনবেন তো। চার নম্বর একটা শেরেক হলো সমাজের মধ্যে সব থেকে কমন শেরেক, আপনার এলাকার ঘরে ঘরে শেরেক আছে। সে শেরেক হলো হাতের মধ্যে তাবিজ দেওয়া, পায়ের মধ্যে তাবিজ দেওয়া, আনাকুম বানাকুম তানাকুম ইয়া মিকাইলো ইয়া জিবাইল জিব্রাইলো ইয়া বুদুয়া উদ্বুকুল আশিকিন কুসকুসুল মাশিকিন, তাবিজ একটা লেখে দিছে ভরে শরীরের মধ্যে, এগুলো লেখে তাবিজ একটা লেখে দিছে শরীরের মধ্যে আটকা আছে না নাই? আমাদের মহিলারা সব থেকে বেশি তাবিজ বাঁধবে। আচ্ছা, এই কোরআনকে ভালোবেসে গিলাপে বরে সুমু খাওয়া আদব না? আদব না, আদব তো একটা আদব না? কোরআন রে এত সুমু খাই, আদর করি, কোরআন রে একদম কি বলে এটাকে ওই মানে প্যারাসুট বানায় উপর দিক উঠায়া সুঙ্গা দিয়ে একদম উপরে দৌড়ে যেন কোনোদিন ধরতে না হয়, শেষে মাকড়সা ডিম পারে কয়দিন পর, মানে কয়েক বছর পর কোরআনটা চেক করি, কই গিলাপ তো বান্ধা আছে, কি আদব দেখেন? আর ধরা যাবে নাকি কি এই আবরটা ভালো না খারাপ? কিন্তু যখন কিনা এই কোরআনকে তাবিজে ভরে পায়খানায় যাওয়া হয়, এই কোরআন পায়ের মধ্যে বেঁধে স্ত্রীর সামনে বিবস্ত্র হওয়া হয়, এই কোরআনকে হাতে পায়ে বেঁধে যখন এই কাছার মেরে মাগুর মাছ জমিন থেকে ধরা হয়, তখন তোমার আদর থাকে না কোথায়? এবার বলতে পারেন হুজুর তাবিজ দেওয়ার হাদিস আছে? আমিও বলি তাবিজ দেওয়ার দুইটা হাদিস আছে, তাবিজ দেওয়ার বিপক্ষে আরো আটটা হাদিস আছে। গণতন্ত্রে জয়লাভ করলো দুইজন না আটজন? আটটা হাদিস তাবিজ দেওয়ার বিপক্ষে, দুইটা হাদিস তাবিজ দেওয়ার পক্ষে। আবু হানিফার উস্তাদের নাম হলো ইব্রাহিম নাখঈব, তার উস্তাদের নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উস্তাদের নাম কি? রাসূলুল্লাহ। ২৩ নম্বর কিতাব আর রুকআ, চিকিৎসা ঝাড়ফুঁকের অধ্যায়। মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, কেউ যদি শরীরের মধ্যে তাবিজ লটকালো সেজন্য আল্লাহর সাথে শেরেক করলো। আবার অনেক বৃদ্ধ লোক আছে বাঘ ভালো হওয়ার জন্য হাতের মধ্যে ময়লা লাগায়, আবার অনেক
অনেক মা বোন আছে কুদৃষ্টি বন্ধ করার জন্য বাচ্চার দশজন গুলাম আজাদ করার সুয়াপার আমল নামায় লেখা হবে। সিরিয়ান হানাফিকে দেখেছি তারা তাবিজ দেয় না, ইমাম গাজালি অনুসরণ করে না, কথায় কথায় ইমাম গাজালি নাম তো বলতে পারেন না, বেলমার গোষ্ঠী নাম হলো ইমাম গাজালি, ইমাম কি গাজালি সহি নাম, ইমাম গাজালি অশুদ্ধ উচ্চারণ, ইমাম গাজালি, ইমাম গাজালি তার কিতাব ইহিয়া উলুমিদ দ্বীনের মধ্যে লিখেছেন যে ব্যক্তি তাবিজ লটকাবে কিয়ামতের দিন তার গলার মধ্যে আগুনের লাগাম ভরে তারা অনুসরণ করে ইমাম, কথা কি বুঝতে পারছেন কিনা, কিন্তু ইমাম গাজালি যে বানাইছে বড় পীর, আশ্চর্য ধর্ম, বড় পীর আব্দুল কাদের জিলানীকে বানানো হয়েছে কি বড় পীর, শুধু বড় পীর না তার নামে যে সমস্ত কল্পকাহিনী চলে তার নামে ড্যাগ দিয়া জিলানি জিলানি তোমার নামে পে আগুন হয় যে পানে ড্যাগ একটা দিয়ে রামতেছে আর জিলানির কিছুই বানাইতেছে। আবার বলো হুজুর আগে যদি আব্দুল কাদের জিলানির নাম না হতো মানুষের কল্লা পড়ে যেত, এখন যদি আব্দুল কাদের জিলানির নাম না হয় তাহলে শরীর থেকে লোম পড়ে যায়, আমি একটা সাদা কাফনের কাপড় বিছিয়ে আব্দুল কাদের জিলানির নাম আমি 100 বার নেব, যদি আমার একটা লোম কোপে পড়ে তাহলে তোমার তরবারি দিয়ে আমার মাথাকে দ্বিখণ্ডিত করবা। ইমাম তিনি তার কিতাব আমি আমার জীবনে কোনদিন আমার হাবিবের সুন্নতে পরিত্যাগ করি নাই, এত বড় একজন মুহাদ্দিসকে তোমরা বানিয়েছো বড় পীর তার নামে তরিকা চালাও, আল্লাহর কসম করে বলি আব্দুল কাদের জিলানীর নামে কোনো তরিকা নাই। তিনি বড় একজন আলেম ছিলেন, আবেদ ছিলেন, বুজুর্গ ছিলেন, আল্লাহর ওয়ালি ছিলেন, কিন্তু তার নামে কি সমস্ত চাপানো হয়েছে, কথাকে বুঝতে পারছেন কিনা, হাতের মধ্যে তাবিজ লটকায়, শরীরের মধ্যে তাবিজ লটকায়, সব জায়গায় তাবিজ লটকায়, আর ছোট বাচ্চাদের গলায় তাবিজ দেওয়া জায়গা আছে, তাবিজ লাগাই কেন হুজুর জিন বুতে ঢুকছে আর আমি যখন ঝাড়ফুঁক দিয়ে জিন হাজির করছি মানে কোরআন পড়লে জিন চলে আসে জিন ঢুকির উপর, বুঝতে পারছেন কিনা, যখন আমি সুরা বাকারার 148 নম্বর আয়াত করছি আইনা মাতা কোন ওই ইয়াতি বিকুমুল্লাহু জামিআ, তুমি পৃথিবীর যেখানে থাকো না কেন তুমি যদি রুগীর ভিতরে বা ডিস্টার্ব করে থাকো কেন চলে আসো ফট করে জিন চলে আসে, কারণ আল্লাহর কুরআন তাকে অ্যারেস্ট করে নিয়ে আসে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি সেই জিন যখন ওই রুগীর উপর ভর করছে বললাম তুই তোর নাম কি, সে বললো আমার নাম সাখওয়ান, তোর ধর্ম কি, আমার ধর্ম খ্রিস্টান, এই মহিলার তুই কেন দোষছিস, কয় মহিলার আমি মহব্বত করি, কি করি, এটাকে বলা হয় লাভার জিন, এস্টের জিন, বললাম তুই কি যাবি, কয় আমি মরে যাব তবে আমি মহিলা থেকে বের হব না, বললো যে তাবিজ দিছে, কয় তাবিজ দেওয়া তো সুবিধা হয়েছে, কেন ক্লিক করে জিন্দির শক্তি আরো কি, তখন আমি বললাম ঠিক আছে তোমার বের হওয়ার দরকার নাই, কিন্তু আল আয়াতুল হাক আমি কোরআনের এমন আয়াত পড়ব তুমি এখানে জ্বলে একদম মরে যাবে, ইউ ডাই ইন দিস বডি, আমি ইউ লিভ ইন নাও ইন দিস বডি, তুই শরীর থেকে বের হ না হলে তুই এই মহিলার মধ্যেই কিন্তু তুই মরবি। 266 নম্বর আয়াতটা পড়লাম ওয়া ফীহি নারা ফাহদারাকাত ফাহদারাকাত ফাহদারাকাত, জ্বলে যা, এদের বাংলা হলো তো চারদিকে আছে আগুন আর তুই এর ফলে সে জ্বলে গেল, আমি শুধু বলছি ফীহি নারা ফাহদারাকাত ফীহি নার, আগুন শুরু হয়ে গেছে শরীর দিয়ে, তারপর যখন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইস্তাতাতুন আন তানফুদু মিন আকতারি সামাওয়াতি ওয়াল আরদ ফানফুদু লা তানফুদুনা ইল্লা বিসুলতান, বলছে আল্লাহর কসম ওর ভিতর থেকে বের হয়ে যাব আমি,
আমি বললাম তুমি কোনো ফকির জ্যোতিষ জাদু করে দরবার করো নাই, আল্লাহর কালামের এত পাওয়ার আছে শুধু আল্লাহর কালাম দিয়েই জিনকে জ্বালিয়ে ভস্ম করে দেওয়া যাবে। কিন্তু বিএলমার গোষ্ঠী জানে না এইসব ডাকুক। আল্লাহর কোরআনে এত ক্ষমতা আছে, কোরআন দিয়ে জাদু করে নাক মুখ দিয়ে রক্ত বের করা সম্ভব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহু বলেন সূরা মুমিনিনের 115 নম্বর আয়াত, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, এই আয়াতের এত আব্দতিকতা শক্তি আছে একটা পাহাড়কে টলে সরিয়ে উড়িয়ে আরেক জায়গায় নিয়ে যেতে পারে আল্লাহর কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তাবিজ লটকাবো কেন? আবার জন্ডিস রোগ হওয়ার পরে গলার মধ্যে তাবিজ দেয়, কবিতা লিখি তাদের জন্য, ভয় তাবিজ আর জন্ডিসের মালা যারা দেয় তারা শয়তানের চালা, মহিলারা শয়তানের খালা। তাবিজ দেয় ছোট 17 মাস বাচ্চার গলায় 1700 তাবিজ। কথা কি বুঝতে পারছেন কিনা? এই জন্য সৌদি আরবে যদি কেউ প্রবেশ করে তো বলে ইয়া হাজি হাদা শিরক আকবার, এটা বড় শিরক, তারা প্রথমে দাওয়াত দেয় বুঝায় টেনে ছিঁড়ে ফেলে তাবিজ। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি একদিন তার কাইতন, বুঝেন আপনাদের দেশে এটাকে কি বলে? জয়তুন না কয়, কাইতুন একই জয়তুন কই, শেখ সাদি শুনলে বকরির লে দিয়ে ওইটা কাইতুন হলো ওই সুতা তাগা বাঁধে না, সুতা বাঁধবে বসন্ত রোগ করে লাউ বিস্তির মধ্যে 41 বার কি জানি পয়রা ফুদায় ফরনার বেটা ফরনার বেটি করে সন সন দেখ দেখছে রাখছি আর রাখছি রিকেছি যেটাই হোক না কেন একটা দেয় তো দেওয়ার পরে কাইতুন। তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একদিন বাড়িতে গেলেন, তো ইবনে মাসউদের একটা নিয়ম ছিল বাড়িতে ঢোকার স্ত্রীর সাথে অন্য আরেক ঘরের ভাবিও তো আসতে পারে, যাতে তারা কি হতে পারে কেতে আমরা আগেই গরুর মতো মাথায় ঢুকায় দেই। আসেনিও অনেকে আছে, যে অনেক লোক কোন সুন্নত ঠিক নাই, আসেনিও রসুল বলেছেন যদি কেউ কারো বাড়িতে বিনা অনুমতি উকি দেয় সেজন্য ধরে ও চোখের মধ্যে তার কাটা বসিয়ে হাতুড়ি পেটা করে চোখটা যেন ফুটো করে দেয়। সহি বুখারী হাদিস, কথা কি বুঝছেন? সেটা ভিন্ন বিষয়। হঠাৎ করে ইবনে মাসুদ টের পাইলেন ঘরে মনে হয় কেউ আছে, তো বুড়িরে কই লুকাবে, খাট ছিলেন না খাটের নিচে ঢুকাই দিচ্ছে, লুকায় তো এদের ভিতরে। ইবনে মাসুদ ঘরের মধ্যে ঢুকেই দেখলেন স্ত্রীর গলায় তাবিজ, কাইতন সুতা। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এত জোরে তার স্ত্রীকে ধাক্কা দিলেন, স্ত্রী পড়ে গেল। ইবনে মাসুদ বলল আল্লাহর কসম করে বলি বউ হে আমার, আমি তোমার উপর ভ্রকুঞ্চিত হই নাই, আমার ব্যক্তিগত কোনো কারণে তোমার উপর আমি রেগে যাই নাই, আমি আল্লাহর নবীকে কথা দিয়েছি হুররিকাত অকুত্তিআত, আমাকে যদি আগুনে পুড়িয়ে ফেলা হয় অকুত্তিআত, আমাকে যদি দা বুজুলি বটি দিয়ে কেটে টুকরা টুকরা করা হয় আনতে আছে তার তাবিজ লেখে। এবার শোনো তাবিজের তাফসীরটা শোনো, আল্লাহ ইউআউইযু তাউবিজান আরবি বাবে তাফইল থেকে শব্দটি এসেছে। তাবিজ দিলে মানুষ কি মনে করে? এখন আমি নিরাপদে আছি, কারণ তার ভরসা কোথায় যেয়ে ঢুকছে? আর আল্লাহ কি বলছেন? ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, যদি তুমি ঈমানদার হও তুমি আল্লাহর উপর ভরসা করো, ওয়া মা ইয়াতাওয়াক্কালু আলাল্লাহি ফাহুয়া মিশকাতের কেরামতে আউলিয়া অধ্যায়ের 5031 নম্বর হাদিস, প্রচন্ড বৃষ্টি বর্ষণ হয়,
একজন সাহাবা দুইজন সাহাবা মদিনায় রওনা হন, একজন সাহাবা আল্লাহর উপর ভরসা করে বলেন আল্লাহ তুমি বৃষ্টি দিও কিন্তু আমার ভিজায়ও না। দুইজন সাহাবি মসজিদের মধ্যে ঢুকে গেছে, একজনের চুলের গোড়া পর্যন্ত ভিজে গেছে আর একজনের এক ফুটা পানি তার শরীরে লাগে নাই। সাহাবিরা বললেন কেন তোমার শরীরে লাগে নাই? তিনি বললেন তাহাজ্জুদ পড়ে দোয়া করেছি, আমার একটু ঠান্ডার ভাব আছে, আল্লাহ বৃষ্টি দিও আমার ভিজায়ও না, আমার দোয়ার মধ্যে আমি পরিপূর্ণ তাওয়াক্কুল আল্লাহর উপর করেছি। সাহাবি শুনে আশ্চর্য হয়ে গেল, ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, যদি তুমি ঈমানদার হও তোমার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাবেন, হাসবুনাল্লাহ ওয়া নিমাল ওয়াকিল, আল্লাহর উপর ভরসা করো কারণ তিনি আমার নিয়ামতের মাওলা, ঠিক কিনা বলেন? বৃষ্টি দিও কিন্তু আমার কি করো না, ভিজিও না। তিনি ভিজেন নাই, কারণ আল্লাহর প্রতি যে যেমন ধারণা করে আল্লাহ তার প্রতি সেরকমই দেন। আপনি আল্লাহর আল্লাহর প্রতি ভরসা করতে পারেন না, ভরসা করতে বাবা একটা বাচ্চা দাও, না থাকলে ডিম ফুটায় ছাও কথা চাইছো, তাতে আরো শিরক প্রশিক্ষিত হতে পারে। কথা কি বুঝতে পারছেন কিনা? আমার কথা শুনে কি আপনারা খুব রাগ করতেছেন? আমার কথা কি আপনাদের খারাপ লাগতেছে? আপনাদের খারাপ না লাগলেও অনেকের হয়তো লাগতে পারে। শিরিকটাও কিছু বুঝন যায় কিন্তু বেদাতের কথা বুঝনে যায়, বেদাত করলে এটি করলেই তো। এবার শিরিক নিয়ে তো কয়েকটা পর্ব বললাম তাই না, বেদাত বুঝনি, এবার বেদাত কাকে বলে এটা একটু বুঝাই তাই না? বুঝনি জানে না আল্লাহর নামে এই করলেই তো, ইবাদত করলেই তো। বেদাত শব্দের অর্থ কি আগে সেটা জানতে হবে। আল কামুসুল মুহিত আরবি ডিকশনারি শব্দার্থ নাম্বার 1641, বিদআ, বেদাত শব্দের অর্থ হলো আবিষ্কার করা, তৈরি করা। কথা কি বুঝতে পারছেন কিনা? বেদাত শব্দের অর্থ কি আবিষ্কার করা, বেদাত শব্দের অর্থ কি আবিষ্কার করা, তৈরি করা। এখন হুজুর মাইক তো আল্লাহর নবীর যুগে ছিল না, আপনি মাইক দিয়ে কথা বলেন কেন? মাইকটাতে কথা বলা বেদাত বলে কিনা আমাদের দেশে? আচ্ছা আল্লাহর নবীর যুগে তো মোবাইল ছিল না, মোবাইল দিয়ে ভিডিও করেন কেন? মোবাইলও বেদাত। হুজুর আল্লাহর নবীর যুগে উড়োজাহাজ ছিল না, আপনি উড়োজাহাজে চললেন কে? এটাও বেদাত। আল্লাহর নবীর যুগে বাস ছিল না, বাসে চললেন কে? এটাও বেদাত। আরে বোকারাম, আমি যেই খুতবা দিয়েছি শুরুতে, সেখানে বলেছেন আল্লাহর নবী ইয়াকুম ইহদাসাতাল উমুর, যে ব্যক্তি কোনো শরীয়তের কোনো কিছুকে শরীয়ত মনে করে, ইসলাম মনে করে, আমি খালি মুখে কথা বললে কম সুয়াব, মাইক দিয়ে বললে বেশি সুয়াব, এই কথা আমি বলছি। পায়ে হেঁটে গেলে কম সুয়াব, ঘোড়া দিয়ে দৌড়িয়ে গেলে কম সুয়াব, কিন্তু আমি আজকে টিকিট কনফার্ম করলাম বিমানের, উড়ে বাড়িতে গেলে বেশি সুয়াব, রংপুর সৈয়দপুরে টিকিট মাফিস করে যাবো, তা আমি কি এটা মনে করছি যা পায়ে হেঁটে গেলে আমার কম সুয়াব, বিমান উঠে গেলে বেশি সুয়াব? যদি এটাই বেদাত হয় তাহলে তোমার পীরও বেদাত, তোমার পীরের বাপেও বেদাত, তুমিও বেদাত, তুইও বেদাত, কারণ তুই তো রসুলের যুগে জন্মাস নাই, ঠিক কিনা বলেন? তুমিও বেদাত, তোমার বাবাও বেদাত, কারণ তোমার বাবা নবীর যুগে জন্মায় নাই, তুইও বেদাত, কারণ তুই নবীর যুগে জন্মাস নাই। আবার বলে হুজুর বেদাতের দুই প্রকার, বেদাতে হাসানাম, বেদাতে সাইয়্যা, আর আল্লাহর হাবিব বলেন কুল্লা বেদাতিন দালালাম ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, যে ব্যক্তি প্রত্যেক বেদাত হলো পথভ্রষ্টতা, আর প্রত্যেক পথভ্রষ্টতার নাম কি? নবী বলেন প্রত্যেক